our learned speaker. He discussed introduction to research, sampling, and study design. Today, he will going to present report writing and referencing system, which is a very, very important part of the research methodology. Let me welcome again our today's speaker, Professor Mozammil. Is a professor of biochemistry and biostatistics in Bangabandhu Sheikh Mujib Medical Vishwavidyalaya. As per schedule, and the speaker will present today's topic. After that, we'll have a short question and answer session. And I will request all the participants, if they have any questions, text the questions. And I will request Dr. Jani Alam to conduct the question and answering session. And vote of thanks. And after that, the chairperson of the session is Professor D. Hassan Chaudhary, professor and head of the Department of Surgery, M.H. Osmani Medical College, who is going to chair this session. So I will straight go to the discussion session first. I request our Professor Mozammil to start his session. Thank you. Thank you very much. Shobaike onek onek dhonnobad ebong shobaike shagotom amader ajker ei session e. আমি আবার বলছি সত্যি আমি খুব মানে কৃতজ্ঞ সবার প্রতি যে এই সুযোগে সবার সাথে একটা ইন্টারাকশন হচ্ছে, কিছু কথাবার্তা হচ্ছে, খুব ভালো লাগছে। তো আজকে আমরা এই সেশনটা নিয়ে একটু কথা বলি, হাউ টু রাইট থিসিস অর ডিসার্টেশন। লাস্ট ডিসকাশনে আমাদের স্টাডি ডিজাইন সম্পর্কে একটু কথা বাকি ছিল, এগুলো আমরা এরই মধ্যে বলে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি উইথ হাউ টু রাইট থিসিস এন্ড ডিসার্টেশন এবং রেফারেন্সিং সিস্টেম। ওকে, তাহলে আমরা লেট আস স্টার্ট উইথ দ্য রিসার্চ রিপোর্ট রাইটিং অর আর্টিকেল রাইটিং, হোয়াট এভার মে বি। তো আমাদের একটা রিসার্চ রিপোর্ট বা আর্টিকেলের মধ্যে কোন কোন জিনিসকে আমরা অ্যাড্রেস করতে হবে তার একটা বেসিক মানে আইডিয়া প্রথমে আমরা একটু দেখে নেই। হোয়াট মানে আমরা কি নিয়ে রিসার্চ করতে চাই, আমাদের রিসার্চ প্রবলেমটা কি, আমাদের টাইটেলটা কি, হো আমার স্টাডি সাবজেক্টস কারা, হোয়ার অ্যান্ড হোয়েন, প্লেস অফ স্টাডি অ্যান্ড পিরিয়ড অফ স্টাডি, ওয়াই কেন আমি করতে যাচ্ছি, আমার অবজেক্টিভ কি, হাউ মেথোডোলজি অ্যান্ড আউটকাম মেজার্স দ্যাট ইজ ভ্যারিয়েবলস দ্যাট ইজ টু বি মেজার্ড, আমার আউটকাম মেজার কি, ফাইন্ডিংস রেজাল্টস অ্যান্ড অবজারভেশন, কনক্লুশন লিমিটেশন অ্যান্ড রিকমেন্ডেশন, এই কয়েকটা জিনিসকে একদম বেসিক আমাকে রিসার্চ রিপোর্টে অ্যাড্রেস করতেই হবে। আমাদের রিসার্চ রিপোর্ট রাইটিং এর বেসিক ফরম্যাটটা কি হবে, ফরম্যাটটা আমি যেটা দিচ্ছি সেটা আমাদের বিসিপিএস এর ফরম্যাট, তবে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান একটু ভেরি করতে পারে, এটা খুবই স্বাভাবিক। আমাদের বিসিপিএস এর যে ফরম্যাটটা আমরা ইউজ করি সেটি আমি দেখাচ্ছি। প্রথমে একটা ফ্রন্ট ম্যাটার থাকবে, ফ্রন্ট ম্যাটারে কি কি জিনিস থাকে, টাইটেল পেজ থাকে, একটা টাইটেল পেজ, টাইটেল মধ্যে কি থাকবে, টাইটেল থাকবে, অথর থাকবে, অথরের নাম থাকবে, প্লেস এন্ড টাইম থাকবে, তারপরে সুপারভাইজার সার্টিফিকেট বা ডিক্লারেশন বলা হয় আর কি, ডিক্লারেশনও থাকে একটা, সুপারভাইজার সার্টিফিকেটও থাকবে, ডিক্লারেশন ফ্রম দি সাইড অফ দি রিসার্চার, আর আমার যদি থিসিস হয় তাহলে নিশ্চয়ই সুপারভাইজার থাকবে একজন, সুপারভাইজারের সার্টিফিকেট। নেক্সট টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার, list of abbreviation, oblique glossary, list of appendix, acknowledgement, abstract or summary and keyword, ei koyekta jinish thakbe amar front matter e. ekhane ekta kotha boli, amader chhatro ra onek shomoy bhul kore fele, onek shomoy kore ki ei list of table, table of content mane suchipatro, list of table, list of figure, hoyto she dekhte pay je tar gota report er moddhe tinta table ache, charta table ache ba charta panchta table ache, panchta figure ache, তখন সে এক পেজে লেখার চেষ্টা করে, এইটা কিন্তু অ্যালাউড না। আমার যদি গোটা রিপোর্টের মধ্যে একটা টেবিলও থাকে, দুইটা টেবিলও থাকে, তবু আমাকে একটা সেপারেট পেজ ইউজ করতে হবে। লিস্ট অফ ফিগার সেম, তারপরে লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, এভরিথিং সেপারেট পেজ আমরা স্টার্ট করব। তো এই কয়েকটা জিনিস থাকবে আমাদের ফ্রন্ট ম্যাটারে আর কি, এবং অ্যাকনোলজমেন্টের পরে আমার অ্যাবস্ট্রাক্ট বা সামারি অ্যান্ড দেন ফাইনালি কিওয়ার্ড। দেন আমাদের একটা বডি থাকবে, বডি, বডিতে কি থাকবে, বডিতে থাকবে ইন্ট্রোডাকশন উইথ রেশনাল, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকবে এবং অ্যাট দি টেইল এন্ড অফ দি ইন্ট্রোডাকশন আমরা বলি রেশনাল। নেক্সট রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস অ্যান্ড অবজেক্টিভ,
মেথডোলজি, ম্যাটেরিয়ালস এন্ড মেথড কেউ কেউ বলে মেথডোলজি, রেজাল্টস এন্ড অবজারভেশন বা অবজারভেশনস এন্ড রেজাল্টস, অ্যান্ড দেন ডিসকাশন, কনক্লুশন, লিমিটেশন অ্যান্ড রিকমেন্ডেশন, এই কয়েকটা জিনিস আমার বডি। অ্যান্ড দেন ব্যাক ম্যাটারে থাকে রেফারেন্স অ্যান্ড অ্যাপেন্ডিসিস। আমরা এই তিনটা ভাগে ভাগ করে বলি আমাদের বিসিএস বিসিপিএস এর ফরম্যাট এটা, এবং আমরা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়তে আমরা মোটামুটি এই ফরম্যাটটাই ইউজ করি আর কি। এখানে একটা কথা আমি বলে রাখি, বডিতে কোনো কোনো প্রতিষ্ঠান, কোনো কোনো ইউনিভার্সিটি এই আরেকটা জিনিসকে অ্যাড করে, সেটা হলো ইন্ট্রোডাকশনের পরে আমার রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস, অবজেক্টিভ থাকবে, তারপরে রিভিউ অফ লিটারেচার, এই চ্যাপ্টারটা কেউ কেউ অ্যাড করে। আবার অনেকে বলে যে না, রিভিউ অফ লিটারেচার আলাদা করে লেখার কোনো প্রয়োজন নাই। যুক্তি দুই দিকই আছে, যারা বলে রিভিউ অফ লিটারেচারের প্রয়োজন নাই, আলাদা করে একটা চ্যাপ্টার দেওয়ার প্রয়োজন নাই, তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো, সে ফর এক্সাম্পল আমি কোনো একটা রিসার্চ করলাম, সেখানে ওই রিসার্চ রিলেটেড আমার হাতে 50টা আর্টিকেল আছে কথার কথা, এই 50টা আর্টিকেলের মধ্যে আমি হয়তো 10-12 আর্টিকেল সাইট করে ইন্ট্রোডাকশন লিখব, কিছু আর্টিকেল সাইট করে আমি মেথডোলজি লিখব, আবার কিছু মেজরিটি আর্টিকেলগুলো সাইট করে আমি ডিসকাশন লিখব। তো তাদের যুক্তিটা হলো, যেহেতু এই সমস্ত আর্টিকেলগুলোকে আমরা বিভিন্ন চ্যাপ্টারে আমি রেফার করতেছি, সুতরাং এগুলোকে নিয়ে আলাদা করে একটা রিভিউ অফ লিটারেচার যদি আমি লিখি, তাহলে এটা তো একটা ডুপ্লিকেশন হয়ে গেল। এই ডুপ্লিকেশনটা অনেকে পছন্দ করে না, বিধায় অনেকে বলে যে না, রিভিউ অফ লিটারেচার লেখার দরকার নাই। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা, সেটা হলো আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা প্র্যাকটিস করি, সেটা হলো রিভিউ অফ লিটারেচার লেখাটাও কিন্তু একটা আর্ট। সুতরাং ফর দি স্টুডেন্টস আমি কিন্তু বলি যে তোমরা রিভিউ অফ লিটারেচার চ্যাপ্টারটা লেখো, এতে করে একটা লার্নিং হয় যে হাউ টু রাইট দ্য রিভিউ আর্টিকেল। তো ছাত্রদের জন্য, বিগিনারদের জন্য এটা আমি অ্যাডভাইস করি। তবে যারা নাকি মানে কি বলে হায়ার লেভেলের রিসার্চার, বড় বড় রিসার্চ যারা করে, তাদের ক্ষেত্রে রিভিউ লিটারেচার লেখাটা খুব ম্যান্ডেটরি নয়। সুতরাং এটা একটা অপশন, আপনি সুপারভাইজার, আপনি রিসার্চার, এটা আপনার অপশন, আপনি রিভিউ লিটারেচার রাখবেন নাকি রাখবেন না, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটু দেখি পেজিনেশন কিভাবে করব। আমার তো তিনটা পার্ট আছে, একটা হলো ফ্রন্ট ম্যাটার, বডি অ্যান্ড ব্যাক ম্যাটার। তো আমি পেজ নাম্বারটা কিভাবে শো করব? ফ্রন্ট ম্যাটারে বলা হয়েছে যে পেজ নাম্বারটা ম্যান্ডেটরি কি, রোমান নিউমারেল ইউজ করে আমরা পেজ মানে পেজ নাম্বার দিব ফ্রন্ট ম্যাটারে, এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই, একদম রোমান। বডি থেকে স্টার্ট করে রেফারেন্স পর্যন্ত অ্যারাবিক নিউমারেল ইউজ করতে হবে, আমরা ইংরেজি যেটা 1, 2, 3, 4 বলি, এটা হলো অ্যারাবিক নিউমারেল। তো এখানে আমি একটা জিনিস শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স আর কি, যে আমি যেখানেই এই মানে কি বলে ক্লাসে এই ধরনের কথা, এই এই জিনিসটা অ্যাড্রেস করি যে বডি থেকে রেফারেন্স পর্যন্ত আমাদের পেজ নাম্বার দিতে হবে বাই অ্যারাবিক নিউমারেল। আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে অডিয়েন্স হা করে তাকিয়ে থাকতো, ভ্যাকেন্ট লুক দিয়ে তাকিয়ে থাকতো, যে অ্যারাবিক নিউমারেল এটা আবার কি, এটা তো কিভাবে লিখবো। আমি খুব এনজয় করি বিষয়টা, যে অ্যারাবিক নিউমারেল তো সারা জীবনের ছোটবেলার থেকে 1, 2, 3, 4 যা শিখে আসছি, এটাই তো অ্যারাবিক নিউমারেল। তখন আমার অডিয়েন্সটা মনে হয় যেন আকাশ থেকে পড়ে আর বলে, যেটা তোর প্রশ্ন করেছে যে কেন অ্যারাবিক নিউমারেল নাম হইলো, এটার একটা আমাদের জন্য এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য আর কি। সেটা হলো যে আজকের ব্রিটিশরা সভ্য হওয়ার বহু আগে এই এই অ্যারাব কান্ট্রি ছিল পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের ভান্ডার বলতে পারেন, আধার বলতে পারেন। তো এই অ্যারাবরা কিন্তু তখন আজকের মধ্যপ্রাচ্য যেটা আর কি, অ্যারাবরাই কিন্তু প্রথম এই নিউমারেলটা আবিষ্কার করে, সেখান থেকে ব্রিটিশরা এটাকে ধার করে, যার জন্য নামটা এখনো অ্যারাবিক নিউমারেল আছে। তো ফ্রন্ট ম্যাটার অ্যাবসলিউটলি রোমান নিউমারেল, বডি থেকে আপ টু রেফারেন্স অ্যাবসলিউটলি অ্যারাবিক নিউমারেল। নাও দি কোশ্চেন ইজ, আপনি অ্যাপেন্ডিক্সে আমি কি করব, কোন নিউমারেল আমি অ্যাপেন্ডিক্সে দিব, আমি রেফারেন্স পর্যন্ত অ্যারাবিক নিউমারেল, তাহলে অ্যাপেন্ডিক্সে কি করব। এইখানে অনেক ডিবেট আছে, কেউ কেউ করে কি অ্যাপেন্ডিক্সে আবার যাইয়া সেই রোমান নিউমারেল মানে দিয়ে দেয়, কেমন করে, আপনার ফ্রন্ট ম্যাটারে যে রোমান নিউমারেলটা যেখানে শেষ হয়েছে, মনে করেন 12, হ্যাঁ রোমান নিউমারেল 12 এসে ফ্রন্ট ম্যাটার শেষ, তখন তারা করে কি অ্যাপেন্ডিক্সে এসে 13 থেকে স্টার্ট করে। তো এটা করে অনেকে, কিন্তু এটা আবার অনেকে পছন্দ করে না, পছন্দ করে না এই জন্য যে আপনি তো ফ্রন্ট ম্যাটারে একটা নিউমারেল দিলেন, দেওয়ার পরে আবার অ্যাপেন্ডিক্সে গেলেন, মাঝখানে আপনার অ্যারাবিক নিউমারেল, তার মানে একটা ব্রেক হয়ে গেল, এই ব্রেকটা অনেকে পছন্দ করে। এই জন্য কি বলে ওই অ্যারাবিক নিউমারেলটা, সরি রোমান নিউমারেলটা সেখানে দিতে চায় না।
আবার আপনি অ্যারাবিক নিউমারেলটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন না, বিকজ অ্যারাবিক নিউমারেল তো আপনি রেফারেন্স পর্যন্ত শেষ। সেই জন্য একটা কম্প্রোমাইজ থিওরি আছে যেটা আমি প্র্যাকটিস করি, সেটা হলো আমি অ্যারাবিক নিউমারেল দেই অ্যাপেন্ডিক্সে, তবে প্রিসিডেড বাই এ, এই যেমনটা আমি দেখাচ্ছি এখানটায়, A1, A2, A3, এ মানে অ্যাপেন্ডিক্স, এখন আপনি দিতে পারেন। আবার যদি আপনি রোমান নিউমারেল কন্টিনিউ করেন, গুরুতর কোনো অপরাধ হবে না, গুরুতর কোনো অপরাধ না, মাঝে যদি একটা ব্রেক থাকবে বাট এটা গুরুতর কোনো অপরাধ না। তবে আমি অ্যাপেন্ডিক্সটা এইভাবে ইউজ করি, A1, A2, A3 এইভাবে পেজ নাম্বারটা দিয়ে দিই। সুতরাং এটা কিন্তু আপনার অপশন, আপনি অ্যাপেন্ডিক্সে কিভাবে পেজিনেশন দিবেন ইট ইজ অ্যাবসলিউটলি ইউর চয়েস। আপনি আপনার লজিক অ্যাপ্লাই করে আপনি একটা পেজ নাম্বার দিয়ে দিবেন, কিন্তু ফ্রন্ট ম্যাটারে আমার কোনো চয়েস নাই, রোমান বডি এবং রেফারেন্স কোনো চয়েস নাই, একদম অ্যারাবিক নিউমারে। এখন টাইটেল পেজ, টাইটেল পেজ যেমন আমি একটা টাইটেল পেজ এখানে দেখাচ্ছি, আমার একটা ছোটখাটো কাজের টাইটেল পেজ ছিল এটা, যে বাংলাদেশ ওবেসিটি সার্ভে 2018, হ্যাঁ এটা টাইটেল দিলাম, তারপরে আমার মানে নাম, যারা রিসার্চার সে নাম, সাথে আমার কো রিসার্চার একজন ছিল তার নাম, কোথায় হলো কাস্টা ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এইভাবে আমরা একটা টাইটেল পেজ দিতে পারি এবং এইভাবে আমরা টাইটেল পেজ দিয়ে থাকি। নেক্সট, অথরশিপ ক্রেডিট, কে অথর হবে, অথরশিপ যদি আমি অথর হইতে চাই তাহলে আমার কি কি ক্রাইটেরিয়া লাগবে। হি অর শি মাস্ট বি ইনভলভড উইথ দ্য কনসেপ্ট প্ল্যানিং ডিজাইন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এই কয়েকটা জিনিসের প্রতি তার অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকতে হবে, তবেই সে অথর হইতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো হি অর শি মাস্ট টেক দ্য পাবলিক রেসপন্সিবিলিটি অফ দি কন্টেন্ট অফ দ্যাট পার্টিকুলার রিসার্চ। এর অর্থ হলো এই, ইফ সামবডি আস্ক ইউ এই 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 পার্টিকুলার রিসার্চ সম্পর্কে কোনো প্রশ্ন যদি কেউ আপনাকে করে, যে কোনো মানে মানে কি বলে চ্যাপ্টার থেকে, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে বোঝা গেল যে আপনার এই পার্টিকুলার রিসার্চের উপরে ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি আছে, তাহলে আপনি অথর হওয়ার যোগ্য, আদারওয়াইজ কিন্তু আপনি অথর হওয়ার যোগ্য নন। আমাদের দেশে কিন্তু একটা প্র্যাকটিস সবসময় আছে যে ঠিক আছে তোমার আর্টিকেল আমার নামটা দিও, আমারটার মধ্যে তোমার নামটা দিব। এইগুলো যদি হয় এগুলো গিফট অথরশিপ বলে, এই গিফট অথরশিপের কিন্তু ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি থাকে না। আমার একটা অভিজ্ঞতা আছে, একজনের একটা আর্টিকেল পাবলিশ হয়েছে কোনো একটা জার্নালে, তো পাবলিশ হওয়ার পর আমি আর্টিকেলটা পড়েছিলাম, পড়ার পর আমার কাছে বেশ ভাল লাগছে, তো হঠাৎ করে একদিন ওনার সাথে আমার দেখা হয়েছে, তখন আমাকে বললাম যে আপনার তো একটা আর্টিকেল দেখলাম পাবলিশ হয়েছে অমুক জার্নালে, আমি পড়েছি ভাল লাগছে, তখন বলে যে এই কবে হয়েছে, কবে পাবলিশ হলো, কোন আর্টিকেল, এরকম একটা ব্যাকএন্ড লুক দিয়ে আমাকে তিনটা প্রশ্ন করে বসছে। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ইউ আর নট এলিজিবল টু বি দ্য অথর অফ দিস পার্টিকুলার কন্টেন্ট, কাজে এই রেসপন্সিবিলিটি থাকতে হবে। নো বসিং অ্যান্ড নো সিম্বায়োসিস ইন অথরশিপ ক্রেডিট, ঠিক আছে। তাহলে এই অথরশিপটার মধ্যে আমরা আমরা জেনে রাখলাম মানে ফ্রম ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ কারা অথর হইতে পারবে, প্র্যাকটিস তো আমরা কি করতেছি না করতেছি আমরা তো জানি। এনিওয়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই অথরশিপের আর কি। মনে করেন সায়েন্টিস্ট এ একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেছে টু গ্রো এ নিউ ব্যাকটেরিয়া, টেকনোলজিস্ট বি তাকে সায়েন্টিস্ট এ ইনস্ট্রাকশন দিল যে তুমি এই এইভাবে এই পদ্ধতিতে তুমি এই কালচারটা করো, এই মিডিয়াটা তৈরি করো, তারপরে এই ব্যাকটেরিয়ার স্যাম্পলটা বসাও, ব্যাকটেরিয়াটা গ্রো করো। টেকনোলজিস্ট বি তখন ইনস্ট্রাক্টেড হয়ে সে কাজটি করলো, করার পরে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করলো, পজিটিভ রেজাল্ট পাওয়া গেল। এখন আপনি এই রেজাল্টটাকে পাবলিশ করবেন, তাহলে কে অথর হবে, অথর হবে কিন্তু সায়েন্টিস্ট এ। আমার বি কিন্তু, টেকনোলজিস্ট বি কিন্তু এখানে অথর হওয়ার কোনো যোগ্যতা রাখে না, তবে আমি টেকনোলজিস্ট বি কে অ্যাকনোলেজ করব, তাকে অথরশিপ দিব না। কারণ টেকনোলজিস্ট বি কি কাজটি করেছে, সে আমি আমি সায়েন্টিস্ট এ, আমার দ্বারা সে ইনস্ট্রাক্টেড হয়েছে, ইনস্ট্রাক্টেড হয়ে সে শুধু কাজটা করেছে, এতটুকু কাজ, সুতরাং সে কিন্তু অথর হইতে পারবে না। এখানে অথর হবে সায়েন্টিস্ট এ, আর আমি টেকনোলজিস্ট বি কে অ্যাকনোলেজ করব কাজটা সহায়তা করার জন্য। এখন নেক্সট আরেকটা দেখেন, যদি এমন হইতো এই পার্টিকুলার এক্সপেরিমেন্টে ব্যাকটেরিয়াটা গ্রো করলো না এবং টেকনোলজিস্ট বি করলো কি, আমার সায়েন্টিস্ট এ কে একটা সাজেশন দিল, সাজেশনটা কি, বলে যে স্যার মনে হয় এখানে অ্যালবামিন যদি অ্যাড করে দেই কালচার মিডিয়াতে তাহলে এটা গ্রো করবে। তো টেকনোলজিস্ট বি এর কথায় সায়েন্টিস্ট এ এগ্রি করলো, এগ্রি করার পরে এইবার মিডিয়াতে অ্যালবামিন অ্যাড করে আবার এক্সপেরিমেন্টটা রিপিট করলো,
করার পরে এইবার পজিটিভ রেজাল্ট পাওয়া গেল, এইবার এটাকে পাবলিশ করেন। এইবার যদি পাবলিশ করতে যান তাহলে কিন্তু অথর দুইজন, এইখানে ফার্স্ট অথর হবে সায়েন্টিস্ট এ, সেকেন্ড অথর হবে টেকনোলজিস্ট বি, কারণ এখানে টেকনোলজিস্ট বি একটা মানে ইন্টেলেকচুয়াল ইনপুট দিয়েছে, সে শুধু ইনস্ট্রাক্টেড হয়ে কাজ করে নাই, সে একটা ইনপুট দিয়েছে। এই ইনপুট দেওয়ার কারণে সে কিন্তু এইবার অথর হওয়ার যোগ্যতা অর্জন করলো। এই এই দিস ইজ দ্য ওয়ে হাউ টু ডিটারমাইন হু উইল বি দ্য অথর। অ্যাকনোলেজমেন্ট কাকে করবেন, যারা নাকি আপনার কাজকে সহায়তা করেছে বাট অথর হওয়ার কোনো যোগ্যতা নাই, তাদেরকে আমরা অ্যাকনোলেজ করব। এখন আসেন টাইটেল, কেমন হবে টাইটেল? হ্যাঁ, মনে রাখতে হবে যে টাইটেলটা কিন্তু হাজার হাজার মানুষ পড়ে, ফুল পেপারটা খুব কম মানুষই পড়ে, আর ফার্স্ট ইম্প্রেশন ইজ আ স্ট্রং ইম্প্রেশন। সুতরাং এই টাইটেলটা সম্পর্কে আমাদের একটু ধারণা, কেমন হওয়া উচিত আমার টাইটেলটা, শুড বি শর্ট বাট কমপ্লিট, স্পেসিফিক অ্যান্ড রেলিভেন্ট, আনএম্বিগুয়াস, কোনো অ্যাম্বিগুইটি থাকা চলবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো আমার ফোকাস করতে হবে, আমার টাইটেল মাস্ট ফোকাস অন দ্য রিসার্চ কোশ্চেন, রিসার্চ কোশ্চেনটা কি তার উপর যেন আমার টাইটেলটা ফোকাস করে। অ্যান্ড টাইটেল মাস্ট বি ভেরি ক্যাচি অ্যান্ড ভেরি লাইভলি, অ্যান্ড ইট শুড নট বি মোর দ্যান 15 ওয়ার্ডস, 15 ওয়ার্ডের বেশি সাধারণত টাইটেলটা আমাদের যাওয়া উচিত না। এবং মানে কি ইনফরমেশন অফ দি রিসার্চ মে কাম ইন টু দ্য টাইটেল, আমি কোন ডিজাইনে গেলাম টাইটেলে আসতে পারে, কোন স্টাডি সাবজেক্টের উপর কাজ করলাম টাইটেলে আসতে পারে, লোকেল কোথায় কাজটি করলাম তুমি আপনি টাইটেলে দিতে পারেন, এবং কখন কাজটি করলাম সেটাও আমার টাইটেলে আসতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট কি হলো যে আমার টাইটেলটা যেন রিসার্চ কোশ্চেনকে ফোকাস করে এবং একটু ক্যাচি যেন টাইটেলটা হয়, দেখে যেন লোভ হয় এটা পড়ার জন্য, অডিয়েন্স যেন অ্যাট্রাক্টেড হয় এটা পড়ার জন্য। তো কি বলে আমি একটা ছোট্ট মানে আমার জীবনের একটা ছোট্ট গল্প শেয়ার করি আপনাদের সাথে। প্রফেসর হাসান, প্রফেসর দাউদ নিশ্চয়ই আমার মোটামুটি একটু কন্টেম্পোরারি, আপনাদের মনে থাকতে পারে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন মানে আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ছিলাম ঢাকা। তো ওইটা তো ক্যাডেট কলেজের মতো আর কি, স্টাইলটা ক্যাডেট কলেজের মতো, বাইরে হতে দিত না, ভিতরে সব কিছু। তো আমাদের ওই সময়ে বিনোদন বলতে তো ছিল কি, একটাই, সিনেমা। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটাই ছিল আমাদের বিনোদন, আর তো কোনো বিনোদন ছিল। এবং প্রতি সপ্তাহে মানে শুক্রবার দিন ডাকাশরের বিভিন্ন হলে সিনেমা আসত, প্রতি মানে আগামী শুক্রবারে ঢাকাশরের কোন হলে কোন সিনেমা আসবে, এগুলো শনিবার থেকে মাইকিং হতো ঢাকাশরের অলিতে গলিতে, যে আসিতেছে অমুক জায়গায় শ্যামলিতে আসিতেছে এরকম। তো আমি তো হোস্টেলে থাকতাম, আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মোহাম্মদপুরে। তো আমাদের হোস্টেলের উত্তর পাশ দিয়ে রাস্তা, তারপরে তো হলো বিহারি ক্যাম্পটা, আপনারা যদি কেউ স্মরণ করে থাকেন, বিহারি ক্যাম্প একদিকে, তার এদিকে হোস্টেল, মাঝখানে রাস্তা। একদিন বিকালবেলা মানে হোস্টেলে বসে আছি, তখন দেখি যে ওই রাস্তা দিয়ে মাইকিং হইতেছে, আসিতেছে আসিতেছে শ্যামলিতে আসিতেছে। তখন শ্যামলিতে একটা সিনেমা হল ছিল, তো যখন বলতেছে শ্যামলি তো আমাদের খুব কাছাকাছি, হোস্টেলের কাছাকাছি, খুবই কাছাকাছি, যখন বলতেছে শ্যামলিতে আসিতেছে তখন চিন্তা করলাম দেখি তো সিনেমার নাম কি বলে, তখন দেখি যে সিনেমার নাম বলতেছে কি, গোপন কথা, গোপন কথা সিনেমার নাম। এইবার আপনি বলেন, আমি পড়ি ইন্টারমিডিয়েটে, বয়স হলো 17-18, আর সিনেমার নাম গোপন কথা, তো এই সিনেমা গিয়ে না দেখে থাকা যায়? আর কোনো কথা নেই, কয়েকজন মিলে পিছন দিয়া ইটা দিয়া ওয়াল টপ করে গিয়ে চলে গেলাম সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখতে টিকিট কাটলাম, হলে ঢুকলাম। এক ঘন্টা যাওয়ার পরে আমরা মোটামুটি হতাশ হয়ে গেলাম, এখানে গোপন বলে কোনো কিচ্ছু নাই। 1.5 ঘন্টা যাওয়ার পরে আমরা পুরা হতাশ, শেষে আমি বললাম সবাই চলে যাই, আবার ব্যাক করে চলে আসলাম একই পথে। হোস্টেলে যখন ঢুকতেছি তখন দেখি হল সুপার দাঁড়ায় আছে, উনি দেখে ফেলছিল আমরা যখন যাই, তখন করলো কি, ওকে হাতে নাতে ধরা পড়লাম না, ধরা পড়ার পরে একদম কোনো স্ট্যাপ পানিশমেন্ট দিয়ে দিল আমাদের 5 জনকে, কনক্রিটের রাস্তার উপর নীল ডাউন করে দিল 45 মিনিট নীল ডাউন। এবার বলেন সিনেমা দেখলাম মানে 1.5 ঘন্টা, আর নীল ডাউন হইলাম 45 মিনিটস, এই শাস্তি খাইয়া তারপরে গেলাম হলে। এখন আমি এই গল্পটা শেয়ার করলাম এই জন্য, দেখেন এই যে এত ঘটনাটা ঘটলো, এই ঘটনার পিছনে কে দায়ী? দায়ী হলো সেই ক্যাচি টাইটেল, আর সেটা ছিল কি, গোপন কথা। তো আমরাও চাই আমার রিসার্চে আমি যে টাইটেলটা দিব, আমার টাইটেল যে সাইন্টিফিক পেপার যে টাইটেলটা হবে যেন একটু ক্যাচি হয়, একটু ক্যাচি যেন মানুষ অ্যাট্রাক্টেড হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, কিছু ভালো ভালো টাইটেলের এক্সাম্পল দেখি।
এই যে দেখেন রেমডিসিভিয়ার ট্রিটমেন্ট ইন কোভিড-19, কোলন দিয়ে লেখলাম হপস অ্যান্ড ডিসপিয়ার, খুবই সুন্দর একটা টাইটেল। অতি সম্প্রতি আমি আর্টিকেলটা পড়েছি, জার্নালে নেটে পড়েছি, রেমডিসিভিয়ার ট্রিটমেন্ট ইন কোভিড-19, হপস অ্যান্ড ডিসপিয়ার, আশা এবং নিরাশা, কি সুন্দর টাইটেল। ম্যাটার্নাল অ্যান্থ্রোপোমেট্রিয়ান আইইউজিআর, এ হসপিটাল বেজ স্টাডি। দেখেন এই টাইটেলে কিন্তু আমি কাজটা কোথায় করলাম এটা উল্লেখ আছে, হসপিটাল বেজ স্টাডি। এবং আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, সেটা আমার উল্লেখ আছে। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো ম্যাটার্নাল অ্যান্থ্রোপোমেট্রি, আইইউজিআর আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুয়ের মধ্যে আমি অ্যাসোসিয়েশন দেখতে চাচ্ছি। তিন নম্বর টাইটেলটা দেখেন, অ্যাসোসিয়েশন অফ ওবেসিটি উইথ সিওপিডি, বোঝা যাচ্ছে আমার এখানে এক্সপোজার ভেরিয়েবল হলো ওবেসিটি, আমার আউটকাম ভেরিয়েবল সিওপিডি। এ কোহর্ট স্টাডি, কোলন দিয়ে লিখলাম এ কোহর্ট স্টাডি, তার মানে আমার স্টাডি ডিজাইনটা কি সেটাও আমি আমার টাইটেলে পরিষ্কারভাবে বলে দিলাম। এগুলো খুব স্মার্ট টাইটেল, স্মার্ট। তারপরে দেখেন আরেকটা, কোভিড-19, কোলন দিয়ে লেখছে হোয়াট টু অ্যান্ড নট টু প্রেসক্রাইব, খুবই সুন্দর একটা টাইটেল, কোভিড-19, কোলন, হোয়াট টু অ্যান্ড নট টু প্রেসক্রাইব, অ্যাট্রাকটিভ টাইটেল, যে কেউ পড়বে এটা। ম্যাটার্নাল ফ্যাক্টরস অ্যান্ড লো বার্থ রেট, মানে ম্যাটার্নাল ফ্যাক্টরের সাথে লো বার্থ রেট বেবির কোনো সম্পর্ক আছে কিনা, হতে পারে না ম্যাটার্নাল শর্ট স্ট্রেচারের সাথে লো বার্থ রেট বেবির একটা সম্পর্ক আছে, টাইটেলটা দিলাম। কোলন দিয়ে কি লিখলাম দেখেন, অ্যান এক্সপিরিয়েন্স ইন রুরাল উইমেন, মানে আমি কাজটা রুরাল উইমেনে করেছি, এটা আমি টাইটেলে নিয়ে আসলাম। অ্যাসপিরিন প্রোফাইলেক্সিস অ্যান্ড প্রিভেনশন অফ পিআইএস, মানে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন ইন হাই রিস্ক কেসেস, ভেরি গুড টাইটেল। অ্যাসপিরিন প্রোফাইলেক্সিস এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রিভেনশন অফ পিআইএস, পিআইএসটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কাদের উপর কাজটা করলাম, হাই রিস্ক কেস। এগুলো হলো মানে ভালো টাইটেলের এক্সাম্পল। কিছু ব্যাড টাইটেলের এক্সাম্পল দিচ্ছি আমি, এই যেমন কম্পারিজন বিটুইন নিউ ড্রাগ অ্যান্ড ওল্ড ড্রাগ ফর পিইউডি, কম্পারিজন বিটুইন নিউ ড্রাগ অ্যান্ড ওল্ড ড্রাগ ফর পেপটিক আলসার ডিজিজ, ইটস এ ভেরি ব্যাড টাইটেল, মানে আমি বুঝতে পারলাম না এখানে কোন ড্রাগটার উপর আপনার ইন্টারেস্ট, আপনার এক্সপেরিমেন্টাল গ্রুপের ড্রাগ কোনটা, আপনি কোন ড্রাগটা নিয়ে অ্যাকচুয়ালি রিসার্চ করতেছেন আমি কিন্তু বুঝতে পারলাম না। এরকম টাইটেল কিন্তু আমরা পরীক্ষার টেবিলে প্রচুর পাই। তো আমি সব ছেলেদের ছাত্রদেরকে তখন বলি, আচ্ছা তুমি বলো তো, তুমি তো একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছো, আর ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দুইটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা গ্রুপ হলো কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল গ্রুপ মানে সেই গ্রুপটা, যেই গ্রুপে ওই গ্রুপে যে ড্রাগটা পাবে সেই ড্রাগটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ফোকাস, আমি ওই ড্রাগটার মানে কি বলে ইফিকেসি আমি দেখতে চাচ্ছি ইন কম্পারিজন টু দা কন্ট্রোল ড্রাগ। তো তুমি যে দুইটা ড্রাগের কম্পারিজন বলে দিলা, এখানে কোনটা এক্সপেরিমেন্টাল ড্রাগ আর কোনটা তোমার কন্ট্রোল আমি তো বুঝতে পারলাম না, তাহলে কি এই ড্রাগটা কি এই টাইটেলটা কি সেলফ এক্সপ্লানেটরি হয় না? সুতরাং এই যে টাইটেলটা কম্পারিজন বিটুইন নিউ ড্রাগ অ্যান্ড ওল্ড ড্রাগ, অথবা এরকম বলতে পারেন কম্পারিজন বিটুইন ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি, এইভাবে যদি টাইটেল দিই এগুলো কিন্তু ভালো টাইটেল না। ইফিকেসি অফ ড্রাগ এ কম্পেয়ার টু ড্রাগ বি টু ট্রিট হাইপারটেনশন, এটাও কিন্তু গুড টাইটেল হলো না, কম্পেয়ার টু ড্রাগ বি এটা গুড টাইটেল না। যেমন ভিটামিন ডি স্ট্যাটাস ইন প্রেগনেন্ট উইমেন উইথ অর উইদাউট পিইটি, এটা আমি অতি সম্প্রতি একটা টাইটেল আমি মিটফোর্ডে পরীক্ষা নিতে গেছিলাম, সেখানে আমি দেখলাম পরীক্ষার টেবিল আমি তখন তাকে ক্রস করেছিলাম যে তুমি কি দেখতে চাচ্ছ, বলে যে আমি ভিটামিন ডি স্ট্যাটাস ইন প্রেগনেন্ট উইমেন উইথ পিইটি, বলে তোমার হাইপোথিসিস কি, বলে যে মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কজেস পিইটি ইন প্রেগনেন্ট উইমেন, এটা এটা হাইপোথিসিসটা সে বলেছে। তাই আমি বললাম তাহলে তো তোমার ইন্টারেস্ট হলো ভিটামিন ডি আর কি বলে পিইটি মানে প্রিয়াক্লাম্পটিক টক্সিমিয়া, তাহলে তুমি টাইটেলটা এইভাবে কেন দিয়েছো যে ভিটামিন স্ট্যাটাস ইন প্রেগনেন্ট উইমেন উইথ অর উইদাউট পিইটি। আমি হলে টাইটেল দিতাম এরকম যে অ্যাসোসিয়েশন অফ দি ভিটামিন ডি অর হাইপোভিটামিনোসিস ডি উইথ পিইটি ইন প্রেগনেন্সি, এতটুকু বললেই তো হয়। আমি যদি আমার ফোকাসটা এটা হয় আমি তো অটোমেটিক্যালি আমি প্রেগনেন্ট উইমেন উইদাউট পিইটি কে নিব অ্যাজ এ কন্ট্রোল গ্রুপ, ওটা তো বলারই প্রয়োজন নাই, অটোমেটিক্যালি প্রেগনেন্ট উইমেন উইদাউট পিইটি চলে আসবে একটা কম্পারিজন গ্রুপ হিসেবে। তো এই এই টাইটেলগুলোর মধ্যে ত্রুটি কিন্তু এইগুলো। তারপর দেখেন রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি এমআই ভার্সাস লেট এমআই, এইটাও কিন্তু খুবই ব্যাড টাইটেল, কারণ আমার আমার ফোকাসটা কিন্তু হলো যে টু ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টরস অফ এমআই ইন আর্লি এজ, ওকে।
তো আমি যদি এই কাজটা এইভাবে করি দিলে অটোমেটিক্যালি এমআই অফ লেট লেট এমআই তাদেরকে আমি কন্ট্রোল গ্রুপ হিসাবে নিব। সুতরাং আমার টাইটেল হবে যে রিস্ক ফ্যাক্টরস অফ এমআই ইন আর্লি এজ। এতটুকু বললেই টাইটেলটা স্মার্ট হয়ে গেল। এখন আমি এটা বাড়ি করার জন্য অটোমেটিক্যালি আমি এমআই লেট এজের সাথে আমি কম্পেয়ার করব। যদি এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে একটা ভালো টাইটেল আমরা দিতে পারি। কি অ্যাভয়েড করব টাইটেলে, হোয়াট টু অ্যাভয়েড, ফল্টি সিনট্যাক্স এইটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। মানে ওয়ার্ডের অর্ডার সিকোয়েন্স চেঞ্জ হলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে একটা উদাহরণ দিলাম, ওয়ানলি আলী লাভ মলি, এখানে কিন্তু মলির ক্যারেক্টার প্রকাশ পাইছে, ওয়ানলি আলী লাভ মলি। আবার যদি এইভাবে লিখি আলী লাভ ওয়ানলি মলি, এখানে কিন্তু আলীর ক্যারেক্টার সম্পর্কে আমার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। আলী লাভ সরি মানে মলির ক্যারেক্টার সম্পর্কে সন্দেহ হয়ে গেছে, আলীর ক্যারেক্টার ঠিক আছে, আলী লাভ অনলি মলি, আলী আর কাউকে ভালোবাসে, শুধু মলিকেই ভালোবাসে। সুতরাং আলীর চরিত্রটা কিন্তু এখানে খুব সুন্দর, কিন্তু অনলি আলী লাভ মলি, অনলি আলী লাভ মলি, তাহলে দেখেন অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। তো এই যে এই ফল্টি সিনট্যাক্সটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা হলো কেমিক্যাল ফর্মুলা, এই যেমন কি বলে মিথাইল অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড, এইগুলো ইউজ করা যাবে না, এইগুলো এইভাবে করা যাবে না, এই ফল্টি এই ফর্মুলা টাইটেলে যাওয়া যাবে না। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য জার্গন অ্যান্ড অ্যাব্রিভিয়েশন ইন টাইটেল এক্সেপ্ট ইট ইজ ইউনিভার্সাল ওয়ান। যেমন এইচআইভি আমরা টাইটেলে আনতে পারি, WSU টাইটেলে আনতে পারি, DNA আনতে পারি, RNA আনতে পারি, যেগুলো নাকি ইউনিভার্সাল, আদারওয়াইজ উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য টাইটেল। যেমন আপনি যদি টাইটেলে RCT নিয়ে আসেন, একটা RCT একটা স্টাডি ডিজাইন, কিন্তু এটা কিন্তু টাইটেলে আনা ঠিক হবে না, কারণ RCT-র মিনিং কিন্তু এক একজন এক একভাবে দেখবে। যে রিসার্চার সে কিন্তু RCT-কে মনে করবে যে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল। ওকে, আপনি ডেন্টাল কলেজে যাবেন, ডেন্টিস্টদের কাছে যাবেন। আমি একবার ডেন্টাল কলেজের আউটডোরে গিয়ে একটা কাজে গিয়েছিলাম, তো ওরা রুগী দেখতেছে, দেখি যে এভরি অল্টারনেট প্রেসক্রিপশনে তারা অ্যাডভাইস করে, অ্যাডভাইস RCT, অ্যাডভাইসড RCT। আমি বললাম এটি কি জিনিস, বলে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট। এবার দেখেন ডেন্টিস্টের কাছে কিন্তু RCT-র মিনিং হয়ে গেল রুট ক্যানেল ট্রিটমেন্ট। আপনি যদি একজন বায়োকেমিস্ট্রি প্রফেসরের কাছে যান, তাহলে সে কিন্তু RCT-র মিনিং করবে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। আপনি যদি একটা অনকোলজিস্টের কাছে যান, অনকোলজিস্ট, সে কিন্তু RCT-র মিনিং করবে রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি। এই দেখেন এক RCT-র কত রকমের মিনিং হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমার টাইটেলের মধ্যে এই ধরনের কি বলে অ্যাব্রিভিয়েশন অ্যাভয়েড করাটা ভালো। তারপরে ওপেনিং ওয়ার্ড হিসাবে AND দিয়া টাইটেল না করাটা সবচেয়ে উত্তম। আর কোনো ওয়েস্ট ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নাই, স্টাডিজ অন, অবজারভেশন অন, না এগুলো দরকার নাই। বিকজ আপনি যখন একটা রিসার্চ করতেছেন, তার মানে ইউ আর ডুইং এ স্টাডি, ইউ আর অবজার্ভিং সামথিং। সুতরাং এটা মানে বলে একটা বাড়তি ওয়ার্ড হয়ে যায়, ওয়েস্ট ওয়ার্ড হয়ে যায়, এগুলো অ্যাভয়েড করাটা ভালো। ড্রামাটিক অ্যান্ড জার্নালিস্টিক টাইটেল অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনি এরকম একটা টাইটেল যদি দেন যে গান শট থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, দিস ইজ এ ভেরি জার্নালিস্টিক টাইটেল, ড্রামাটিক টাইটেল, এগুলো কিন্তু সাইন্টিফিক ওয়ার্ল্ডে চলে না। আপনার টাইটেলটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল কি, সিঙ্গেল ডোজ ইন্ট্রাভেনাস আয়রন থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা ছিল অ্যাকচুয়ালি টাইটেল। আপনি এটাকে আপনি এই কাজটা করে খুব ভালো রেজাল্ট পাইলেন, আর আপনি মনের খুশিতে একটা টাইটেল দিলেন ড্রামাটিক টাইটেল, গান শট থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নো, এগুলো অ্যাভয়েড করতে হবে। আমব্রেলা টাইপ অফ টাইটেল অ্যাভয়েড করতে হবে, যে স্টাডি অন করোনারি আর্টারি অক্লুশন, বুঝতে পারলাম না আপনি কি করতে চাইলেন, স্পেসিফিক না, কত ধরনের কাজ করা যায়, স্টাডি অন COVID-19, আমব্রেলা টাইপ অফ টাইটেল, গ্রাম কি বলে স্টাডি অন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো একটা আমব্রেলা টাইপ অফ টাইটেল, এগুলো না, একদম স্পেসিফিক, ফোকাসিং অন দ্য রিসার্চ কোশ্চেন। একটা কুইজ দিচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে, তিনটা টাইটেল দিলাম আমি সামনে, অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক অন ভাইরাস একটা টাইটেল, অ্যাকশন অফ অ্যাজিথ্রোমাইসিন অন করোনা ভাইরাস আরেকটা টাইটেল, থার্ড টাইটেল ইনহিবিশন অফ দি গ্রোথ অফ করোনা ভাইরাস বাই রেমডিসিভিয়ার। আপনি কি বলতে পারবেন এই তিনটার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভাল লাগছে, কোন টাইটেলটা কি মনে হয়, কোন টাইটেলটা সবচেয়ে ভাল লাগছে, কোনটা গুড টাইটেল? এর উত্তর হবে তিন নম্বরটা,
inhibition of growth, number three, good. Inhibition of the growth of coronavirus by remdesivir. এই টাইটেলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আপনি কি করতে যাচ্ছেন, কিন্তু বাকি দুইটা টাইটেলের কিন্তু পরিষ্কার না, অস্পষ্ট। এইভাবে আমরা একটা ভালো টাইটেল সিলেক্ট করতে পারি। আসেন অ্যাবস্ট্রাক্ট বা সামারি কি দিবেন, এবং এই অ্যাবস্ট্রাক্ট আমার রিডারকে কিভাবে হেল্প করে। রিডার যখন আমার অ্যাবস্ট্রাক্টটা পড়বে, সামারিটা পড়বে, তখন সে তার বেসিক কন্টেন্ট গুলোকে আইডেন্টিফাই করে ফেলবে এবং সে ডিটারমাইন করবে রেলিভেন্স টু দিয়ার ইন্টারেস্ট, সে রিডারের ইন্টারেস্টের সাথে এটা যায় কিনা সেইটা অ্যাসেস করে ফেলবে, এবং রিডার ডিসাইড করবে পুরো পেপারটা পড়বে কি পড়বে না। তার মানে অ্যাবস্ট্রাক্ট কিন্তু রিডারকে মানে কি বলে মানে অ্যাট্রাক্ট করবে যে সে এই ফুল পেপারটা পড়বে কি পড়বে না, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট দেখে সে সিদ্ধান্ত নেবে। তো একটা অ্যাবস্ট্রাক্টে আমার কি কি জিনিস থাকে, এটাকে বলা হয় একটা মিনি ভার্সন অব দি টোটাল প্রোটোকল, গোটা প্রোটোকলের একটা মিনি ভার্সন। এখানে কি থাকবে, হোয়াট ওয়াজ ডান, আমি কিন্তু রিপোর্ট লিখতেছি, সুতরাং এটা অতীতের ঘটনা, হোয়াট ওয়াজ ডান, ওয়াই অ্যান্ড হাউ ইট ওয়াজ ডান, হোয়েন অ্যান্ড টু হোম ইট ওয়াজ ডান, মেজর ফাইন্ডিংস কি, কনক্লুশন কি, রিকমেন্ডেশন কি, এই কয়েকটা জিনিস আমার অ্যাবস্ট্রাক্টে থাকবে। 200-300 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে যদি স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট হয়, আর 150 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে যদি আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট হয়। মানে এটা একটা আরবিট্রারি মার্জিন, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না। আপনি 150-160 ওয়ার্ড দিলে কিন্তু আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তবে এটা একটা টেম্পোরাল গাইড নাই। কোনো অবস্থাতেই যেন আমার অ্যাবস্ট্রাক্ট 2 পৃষ্ঠার বেশি না হয়, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন। আমি একবার এক থিসিস পরীক্ষা নিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম কি যে সে 6 পৃষ্ঠা অ্যাবস্ট্রাক্ট লিখছে, 6-7 পৃষ্ঠা অ্যাবস্ট্রাক্ট। আমি শুধু তাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি অ্যাবস্ট্রাক্টের আবার একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করো, তাছাড়া এটা হবে না। তো এই এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। প্রেফারেবলি আমার অ্যাবস্ট্রাক্টটা এক সিঙ্গেল পেজে শেষ করাটা উচিত, না হলে আপনি বড় জোর 2 পেজ দিতে পারেন, 2 পেজের বেশি কোনো অবস্থাতেই নয়। শুড বি ইন পাস্ট টেন্স অ্যান্ড প্রেফারেবলি ইন সিঙ্গেল প্যারা, সিঙ্গেল প্যারা। সিঙ্গেল প্যারাতে কেমন, একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে। একটা স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট যদি আপনি লেখেন, তাহলে সেই স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্টের মধ্যে মিনিমাম 5টা হেডিং থাকতে হবে, মিনিমাম 5টা হেডিং। এর মধ্যে একটা হলো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা হেডিং দিবেন, হেডিং দিয়ে লিখবো কি তার ব্যাকগ্রাউন্ড এবং রেশনাল। তারপরে অবজেক্টিভ, একটা হেডিং দিয়ে অবজেক্টিভ লিখবো। মেথডস এর মধ্যে আমি দিব কি স্টাডি ডিজাইন, একটা হেডিং দিয়ে লিখবো। স্টাডি সেটিংটা কি হবে, এটা একটা হেডিং থাকবে। স্টাডি সাবজেক্টস কারা, একটা হেডিং দিলাম। হ্যাঁ, স্যাম্পল সাইজ, আউটকাম মেজার, ইন্টারভেনশন, এগুলো আমি আলাদা আলাদা হেডিং দিয়ে লিখবো। তবে ইম্পর্টেন্ট হেডিং হলো ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ 2 নম্বর, 3 নম্বরে স্টাডি ডিজাইন অ্যান্ড স্টাডি সেটিং 3 নম্বর, 4 নম্বরে আসবে আপনার স্টাডি সাবজেক্টস অ্যান্ড সোর্স, এর সাথে স্যাম্পল সাইজটা দিয়ে দিলাম। 5 নম্বরে আমার আউটকাম মেজার, এই 5টা মিনিমাম হেডিং থাকবে। তারপরে ইন্টারভেনশন যদি থাকে, তাহলে সেই ইন্টারভেনশনটা কি ছিল সেই ইন্টারভেনশনটা আমরা লিখব। তারপরে রেজাল্টস এন্ড কনক্লুশন, এইগুলো আমার স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্টে থাকবে। রেজাল্ট দিব, কনক্লুশন দিব, তাহলে এই জিনিসগুলো আমরা স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্টে হেডিং দিয়ে দিয়ে লিখব। ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, স্টাডি ডিজাইন, স্টাডি সেটিং, স্টাডি সাবজেক্টস, আউটকাম মেজার। আর কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনেম আমার অ্যাবস্ট্রাক্টে চলবে না। সো ইফ ইউ ক্যান টেল এ পার্টিকুলার স্টোরি ইন 100 ওয়ার্ডস, ডোন্ট ইউজ 200 ওয়ার্ড। এটা একটা মানে কোটেশন আর কি, একটা খুব বিখ্যাত একজন লোকের একটা কোটেশন, যে আপনি যদি একটা গল্প 100 ওয়ার্ডে বলতে পারেন, আপনি কখনো 200 ওয়ার্ড ইউজ করবেন না। এই যে E=mc², আইনস্টাইনের এটা একটা থিওরি। আইনস্টাইন যখন এটা আবিষ্কার করলো, রিসার্চ করে, তখন একটা জার্নালে পাবলিশ করতে গেল। তো জার্নালের এডিটর তাকে বলেছিল যে তুমি তোমার অ্যাবস্ট্রাক্টটাকে ছোট করো, ছোট করে নিয়ে গেছে। তারপর বলছে আবার, বলছে আবার আরো ছোট করো, আবার ছোট করে নিয়ে গেছে, বলছে আরো ছোট করো। শেষে আইনস্টাইন গেছে খেপে, খেপে গিয়া শুধু এই কথাটা লিখছে E=mc² করে পাঠিয়ে দিছে। এটাকে এখনো বলা হয় যে পৃথিবীর সাইন্টিফিক মানে জগতের ইতিহাসে সবচাইতে ছোট অ্যাবস্ট্রাক্ট এখনো পর্যন্ত, এটা দি শর্টেস্ট অ্যাবস্ট্রাক্ট অফ দি সাইন্টিফিক ওয়ার্ল্ড, E=mc² গিভেন বাই দি আইনস্টাইন। তো যাই হোক, আমরা অ্যাবস্ট্রাক্টটাকে ছোট রাখবো এটি আর কি। এই যে দেখেন,
একটা সিঙ্গেল প্যারা স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট কি করে লিখতে হয়। ইন্ট্রোডাকশন দিলাম একটা হেডিং দিয়ে মনে করেন লেখা শুরু করলাম, শুরু করলে আমার মাঝখানে একটা সেন্টেন্সের মাঝখানে এসে আমার লেখাটা শেষ হলো ইন্ট্রোডাকশন। আমি কিন্তু এখান থেকে ব্রেক করে অবজেক্টিভ নিয়ে পরে যাব না, আমার ওই ওইখানেই অবজেক্ট পাশেই অবজেক্টিভ লিখবো, লিখে আবার লেখা শুরু করবো। মনে করেন অবজেক্টিভ লিখতে গিয়া সেকেন্ড লাইনের মাঝামাঝি এসে অবজেক্টিভ লেখা শেষ, আমি কিন্তু নিচে যাব না, আমি ওইখানে স্টাডি ডিজাইনটা লিখবো, লিখে আবার স্টাডি ডিজাইন সম্পর্কে বলবো। এইভাবে সিঙ্গেল প্যারাতে অ্যাবস্ট্রাক্ট লেখাটা বাঞ্ছনীয়। শুধুমাত্র আমার যে হেডিং গুলো সেই হেডিং গুলোকে আপনি একটু বোল্ড করে দিবেন, এটা হলো নিয়ম। এখন প্রশ্ন দাঁড়াইলো, অনেকে বলে যে রিসার্চ রিপোর্ট লিখতে গিয়ে এগুলো করার দরকার কি? হ্যাঁ, আমি এগ্রি করি। আপনি একটা থিসিস লিখবেন, ডিসার্টেশন লিখবেন, আপনি চাইলে ইন্ট্রোডাকশন লিখলেন, লেখার পরে আবার নতুন প্যারা শুরু করেন অবজেক্টিভ দিয়ে, লেখা শেষ করেন, আবার নতুন প্যারা দেন স্টাডি ডিজাইন, নিউ প্যারা স্টাডি সেটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল প্যারা না করে মাল্টিপল প্যারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এই প্র্যাকটিসটা, সিঙ্গেল প্যারার প্র্যাকটিসটা করাটা ভালো। কেন ভালো আমি বলি, আপনি যখন একটা আর্টিকেল লিখবেন আপনার থিসিস থেকে, আপনার সায়েন্টিফিক কি বলে ওয়ার্ক থেকে, যখন এটা পাবলিশ করতে যাবেন কোনো একটা ইন্টারন্যাশনাল জার্নালে, সায়েন্টিফিক মানে জার্নালে, তখন কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ভাবে বলবে যে ইউ রাইট ইউর অ্যাবস্ট্রাক্ট ইন এ সিঙ্গেল প্যারা, একদম ম্যান্ডেটরি। কারণ আপনি যদি সিঙ্গেল প্যারা ইউজ না করে মাল্টিপল প্যারা ইউজ করেন, তাহলে আপনার জায়গার অপচয় হয়, স্পেস নষ্ট হয়, এই স্পেস নষ্ট আপনাকে কোনোদিন করতে দিবে না কোনো জার্নাল। তো আমার মানে থিওরিটা, আমার মানে লজিকটা হলো, আলটিমেটলি যদি পেপার পাবলিশ করতে গিয়ে আপনি যদি সিঙ্গেল প্যারাই ইউজ করেন, তাহলে আপনি আগের থেকে প্র্যাকটিসটা করেন না, অসুবিধা কি? এই জন্য আমি আমার ছাত্রদেরকে বলি যে না, সিঙ্গেল প্যারাই করো, ভবিষ্যতের জন্য তোমার উপকার আসবে আর কি। কিওয়ার্ড মানে দিতে হয়, এমন কিছু কিওয়ার্ড দিবেন যেগুলো দিয়ে আমি ইনফরমেশন হাইওয়েতে ঢুকতে পারবো, গুগলে সার্চ দিয়ে আপনি যে কাজটি করেছেন সেই কাজটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এগুলোকে সিঙ্গেল কিওয়ার্ড বলে, এগুলো দেওয়াটা ভালো, মানে দেওয়াটা জরুরি না, না দিলেও কোনো অসুবিধা নাই, তবে দিলে ভালো, কিওয়ার্ড গুলো দিলে ভালো, যেগুলো দিয়ে আমি সার্চ দিলে আপনার এই কাজটা সম্পর্কে আমি জানতে পারবো, পৃথিবীতে আর কে এই ধরনের কাজ করেছে সব আমি জেনে নিতে পারবো, এগুলো কিওয়ার্ড। ইন্ট্রোডাকশন, হোয়াই আন্ডারটুক, কেন আপনি কাজটি হাতে নিলেন, এটি তো বলবেন। পারপাসটি কি? টু এন্টাইজ দ্য রিডার অ্যান্ড টু টেল দ্য রিডার হোয়াট টু এক্সপেক্ট। ইন্ট্রোডাকশনটা সুন্দর করে লিখতে হয়, বিকজ মনে রাখতে হবে একটা কথা, ব্যাড বিগিনিং মেক্স দ্য ব্যাড এন্ডিং, বিগিনিংটা ভালো যেন হয়। কি থাকবে আমার ইন্ট্রোডাকশনে? ব্যাকগ্রাউন্ড, মানে রিসার্চ প্রবলেম সম্পর্কে, রিসার্চ কোশ্চেন সম্পর্কে কিছু কথা। শর্ট রিভিউ অফ দি লেটেস্ট ওয়ার্ক, লেটেস্ট ওয়ার্ক মানে আমি যে টাইটেলটা নিয়ে কাজ করতেছি, ধরেন আমি রিস্ক ফ্যাক্টরস অফ এমআই নিয়ে কাজ করতেছি, রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই নিয়ে কাজ করতেছি, তাহলে এই এই ধরনের কাজ পৃথিবীতে আর যারা করেছে, কিভাবে করেছে, কি পেয়েছে, তার একটা শর্ট মানে রিভিউ অফ দি লেটেস্ট পসিবল ওয়ার্ক। আর লেটেস্ট পসিবল ওয়ার্কের একটা অপারেশনাল ডেফিনেশন দিয়েছে, বিগত 10 থেকে 15 বছরের কাজ, এর বাইরে যাওয়ার দরকার নেই। তবে আমার এক্সপিরিয়েন্স বলে, মানে মোটামুটি 10 থেকে 15টা মানে ভালো ভালো মানে আর্টিকেল ওই রিলেটেড, ওই টপিক রিলেটেড দিয়ে আপনি যদি একটা ইন্ট্রোডাকশন লেখেন, এনাফ, 10 থেকে 12টা 15টা আর্টিকেলের বেশি রেফারেন্স দেওয়ার কোনো দরকারই নেই ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে। ওকে, তারপরে আমরা প্রবলেমস উইথ দ্য প্রিভিয়াস স্টাডি, আপনি খুব শর্ট করে বলতে হবে যে আগে যারা এই পার্টিকুলার ইস্যুতে কাজ করেছে সেই কাজের ফ্লস গুলো কি, উইকনেস গুলো কি, গ্যাপস গুলো কি, কোন কনফ্লিক্ট আছে কিনা। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি এরকম, আমি যদি কথাটা বলি যে আমি রিস্ক ফ্যাক্টরস অফ এমআই বাইর করতে যাচ্ছি, তো গ্যাপটা কি? গ্যাপটা হলো যে অনেকে রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করেছে কিন্তু কেউ ডায়াবেটিস নিয়ে কাজ করে নাই, কথার কথা। তাহলে আমার কাছে মনে হচ্ছে ডায়াবেটিস কুড বি এ রিস্ক ফ্যাক্টর ফর এমআই, তো এটা একটা গ্যাপ। আবার কনফ্লিক্ট কি বলতেছি, যে অনেকেই হয়তো ডায়াবেটিস নিয়ে, এমআই এর সাথে ডায়াবেটিস রিলেশন নিয়ে কাজ করেছে, এক একজন এক এক কথা বলেছে, কেউ বলেছে ডায়াবেটিস সাথে, ডায়াবেটিস এর সাথে এমআই এর কোনো সম্পর্ক নাই, কেউ বলছে ডায়াবেটিস হলে এমআই বাড়ে, আবার কেউ বলছে ডায়াবেটিস হলে এমআই কমে, নানান ডিবেট। মনে রাখতে হবে একটা কথা, যেখানে গ্যাপস আছে, নলেজ গ্যাপ, এবং যেখানে যে টপিক্সের উপর যত বেশি ডিবেট আছে,
সেই টপিক্সটা হলো তত বেশি ফার্টাইল টপিক্স টু ডু দ্য রিসার্চ, ফার্টাইল, কারণ রিসার্চের কাজই হলো, উদ্দেশ্যই হলো টু মানে ফিল আপ দ্য গ্যাপ ইন নলেজ, রিসার্চের উদ্দেশ্যই হলো টু মিট আপ দ্য কনফ্লিক্ট, ইন্টেলেকচুয়াল কনফ্লিক্টস। সুতরাং যেখানে যত বেশি গ্যাপ আছে, যেখানে যত বেশি কনফ্লিক্ট আছে, সেটা গুড এরিয়া ফর রিসার্চ। এই জিনিসগুলো আমাকে ইন্ট্রোডাকশনে তুলে ধরতে হবে। তারপরে আমি এই যে একটা এক্সাম্পল দিলাম, আমি অফ দি থ্রি প্রিভিয়াস স্টাডিজ ইন দিস পার্টিকুলার কোশ্চেন, টু ফাউন্ড দ্যাট রেগুলার এক্সারসাইজ এনহান্স দ্য ইমিউনিটি, হোয়ার এজ অ্যানাদার স্টাডি কনক্লুডেড দ্যাট দ্যার ইজ নো বেনিফিট অফ এক্সারসাইজ ওভার দ্য বুস্টিং অফ ইমিউনিটি। এই যে দেখেন, এটা কিন্তু একটা কনফ্লিক্ট। এই ধরনের যদি কনফ্লিক্ট আমি তুলে ধরতে পারি, তাহলে আমার এই টাইটেলটা, আমার এই কাজটার মানে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। হ্যাঁ, হোয়াট ডান টু ফিক্স দোজ প্রবলেম, মানে আমি যে প্রিভিয়াস রিসার্চ সম্পর্কে একটু ক্রিটিসাইজ করলাম, ওই প্রিভিয়াস রিসার্চের উইকনেসগুলো ধরলাম, ডিবেটগুলো ধরলাম, কনফ্লিক্টগুলো ধরলাম, এখন আপনি কি করবেন ওই ডিবেটকে মিট আপ করার জন্য, ওই গ্যাপকে মিট আপ করার জন্য আপনি কি করবেন, সেই কথাগুলো এখানে বলতে হবে। মানে আমি কিভাবে আমার ডিজাইনটাকে ইম্প্রুভ করতেছি, কিভাবে আমার স্যাম্পলটাকে ইম্প্রুভ করতেছি, কিভাবে মেথডটাকে ইম্প্রুভ করব, এই কথাগুলো আমাকে বলতে হবে যে আমি এইভাবে আমি মানে একটা ইম্প্রুভড ভার্সনে আমি এই কাজটা করতে চাই, তাহলে ইট উইল বি মোর অ্যাকসেপ্টেবল। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্পেল আউট দ্য রেশনাল, ইন্ট্রোডাকশনের টেইল এন্ডে গিয়ে আমরা রেশনালটা বলবো, কি বেসিস অফ দি সিলেক্টিং দ্য প্রবলেম, আমি প্রবলেমটা কেন নিলাম, প্রয়োজনটা কি ছিল, ইম্পর্টেন্স অ্যান্ড প্রায়োরিটি, মনে রাখতে হবে এই প্রায়োরিটি ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন কিছুদিন আগে, গত সপ্তাহে আমি বিশ্ববিদ্যালয়ের আমার আইআরবি কমিটির আমি একজন মেম্বার, তো আমাকে প্রবেশী শিক্ষা বললো, ফোন করে বললো যে কতগুলো প্রোটোকল জমা পড়ছে তুমি সেটা দেখে দাও। তো আমি গেলাম, পাঁচটা প্রোটোকল পড়ছে যা রিসার্চের প্রোটোকল, দেখলাম পাঁচটার মধ্যে মানে চারটেই হলো মানে কপিড রিলেটেড। আমি কিন্তু ওই চারটা প্রোটোকলকে একটুখানি হালকা পাতলা মডিফিকেশন করে মানে পাস করে দিলাম। কেন, আমার কাছে এখন মনে হয়েছে যে কোভিড ইজ এ প্রায়োরিটি ইস্যু, এটার উপর যদি কেউ প্রোটোকল দেয় পাস করতে হবে। সুতরাং আমাকে প্রায়োরিটিটা দেখতে হবে, যে ইম্পর্টেন্স অ্যান্ড প্রায়োরিটি, প্রায়োরিটাইজ করতে পারলে কিন্তু অনেক সুবিধা। আমাদের বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি আরেকটা সেক্টর কিন্তু আছে এখন প্রায়োরিটি সেক্টর ফর রিসার্চ ইন হেলথ। আমি বলে দিই আপনাদেরকে, আমি একটা এরকম একটা রিসার্চের সাথে আমি জড়িত, সেটা হলো নন কমিউনিকেবল ডিজিজ। প্রচুর ফান্ড আছে এখন কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের উপর, গভর্নমেন্ট সাইড থেকে অনেক ফান্ড আছে। তো এটা কিন্তু গভর্নমেন্টের একটা প্রায়োরিটি ইস্যু, শুধু গভর্নমেন্ট না, গ্লোবাল, একদম গ্লোবাল। কারণ এখন মানুষ কিন্তু মারা যায় নট ফর কমিউনিকেবল ডিজিজ, মানুষ কিন্তু এখন বেশি মারা যায় হলো এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজে। সুতরাং গ্লোবালি এখন নন কমিউনিকেবল ডিজিজ দ্য প্রায়োরিটি ইস্যু। আপনি যদি এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজের উপর একটা রিসার্চ প্রোটোকল ডেভেলপ করতে পারেন, আপনি ইজিলি পাওয়া যাবেন ফান্ড। সুতরাং এই প্রায়োরিটি ইস্যুটা দেখতে হয়। অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড রেলিভেন্স, আপনার এটার রেলিভেন্স কি, অ্যাপ্লিকেশনটা কি, আপনি যে কাজটি করলেন তার রেলিভেন্স কি, নতুন কি আশা করছি, হাউ ইট ইজ বেটার দেন হোয়াট ইজ গন বিফোর, আগে যারা এটার উপর কাজ করছে তাদের থেকে আপনার কাজটা বেটার কোন সেন্সে, এই কথাগুলো আমি রেশনালিটিতে বলবো। এবং তার আমার এই কাজের রেলিভেন্স কি হবে, অ্যাপ্লিকেশনটা কি হবে, কিভাবে আমার দেশ এবং দশের কি উপকারে আসবে আমার এই কাজের, এগুলো হলো রেশনালিটিতে বলতে হয়। কি অ্যাভয়েড করব, ইন্ট্রোডাকশনে ফুল লিটারেচার রিভিউ, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর ডিটেল রিসার্চ ডিজাইন, নো হার্শ ক্রিটিক অফ দি আদার স্টাডিজ, অন্যদের অন্যের স্টাডি সম্পর্কে একদম মানে উঠাপুরা ক্রিটিসাইজ করা, এগুলো ইন্ট্রোডাকশনের কাজ নয়, এগুলো অন্যদিকে অন্য চ্যাপ্টার এখানে আছে। মেথডোলজি, হাউ আমি কিভাবে কাজটি করলাম, হাউ ডিড, আমার মেথডোলজিতে মনে রাখতে হবে চারটা বেসিক ইনফরমেশন মাস্ট, বেসিক এই চারটা থাকতেই হবে। চলো, স্টাডি ডিজাইনটা কি, একাধিক স্টাডি ডিজাইন থাকতে পারে কোন একটা পার্টিকুলার রিসার্চ। তারপরে সাবজেক্টস কারা, আমি কি মেজারমেন্ট করলাম, আমার আউটকাম মেজার কি, এবং হাউ আমি ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করেছি, এই চারটা বেসিক ইনফরমেশন মাস্ট ইন মেথডোলজি। তারপরে মেথডোলজিটাকে একটু ডেকোরেট করার জন্য আমরা যে কাজগুলো করি, মনে রাখতে হবে মেথডস এন্ড রেজাল্টস আর লিঙ্কড, এই কথাটাকে একটু খেয়াল করেন, মেথডস এন্ড রেজাল্টস আর লিঙ্কড ওভার এভরি আইটেম উইথ দিয়ার আইসোমর্ফ ইন বোথ দ্য চ্যাপ্টার। কথাটার মিনিং কি, কথাটার মিনিং হলো এই, আপনি মেথডসে যে সমস্ত কনসেপ্টগুলোকে অ্যাড্রেস করবেন,
সেই কনসেপ্টগুলো কিন্তু রেজাল্টে থাকতে হবে। আবার রেজাল্টে আপনি যে কনসেপ্টগুলোকে অ্যাড্রেস করবেন তার মানে ইনফরমেশন মেথোডোলজিতে থাকতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, আমি একবার একটা থিসিস পরীক্ষাতে বসলাম, বসে মেথোডোলজিতে পড়লাম, পড়ার পর রেজাল্ট সেকশনে গেলাম, যেই না রেজাল্ট সেকশনে গেলাম গিয়ে দেখি সে পুরো রেজাল্টে মানে সাবজেক্টগুলো তিনটা গ্রুপে ভাগ করছে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি করে সে রেজাল্ট কম্পেয়ার করা স্টার্ট করছে। অথচ এই গ্রুপিং সম্পর্কে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি সম্পর্কে মেথোডোলজিতে কিচ্ছু বলা নাই। এইটা কিন্তু হবে না, এইটা হবে না। এই জন্য বলছে মেথডস এর একটা আইসোমর্ফ থাকবে রেজাল্টে, রেজাল্টের আইসোমর্ফ হলো মেথড। মেথডস এ যা অ্যাড্রেস করব তার রিফ্লেকশন থাকবে রেজাল্ট সেকশনে, বা রেজাল্ট সেকশনের যা আমি আনবো তার একটা রিফ্লেকশন কিন্তু মেথডসে থাকতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের ছাত্ররা অনেক ভুল করে, এই জায়গাটা আপনারা যারা সুপারভাইজার আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর বেসিক কন্টেন্টস কি আমার মেথোডোলজির, এই দেখেন স্টাডি ডিজাইন কি বলতে হবে, স্টাডি সেটিং কি বলতে হবে, মানে টাইম এন্ড প্লেস, কোথায় কাজটি করলাম, স্টাডি সাবজেক্টস কার, এবং সোর্স কি, সোর্স কি, কোথেকে আমি সাবজেক্ট নিলাম, এই কথাটা বলতে হবে। ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ইনক্লুশন ক্রাইটেরিয়াটা হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। একবার এক পরীক্ষা নিতে বসলাম, ছেলেটা কাজ করেছে কিসের উপরে, এমআই এর উপরে আর কি, এমআই এর কি যেন সে মরবিডিটি মর্টালিটি দেখলো, তো সে লিখলো ইনক্লুশন ক্রাইটেরিয়াতে কি লিখলো, ডায়াগনোসড এমআই পেশেন্ট। আমি তাকে ধরলাম যে ডায়াগনোসড এমআই পেশেন্ট কি ইনক্লুশন ক্রাইটেরিয়া তোমার হইতে পারে, তুমি কোন কোন জিনিস দেখে, কোন কোন জিনিস পেয়ে তুমি এই রুগীটাকে এমআই ডিক্লিয়ার করেছো, আমি তুমি আমাকে বলো। বলে যে রুগীটার চেস্ট পেন ছিল, রুগীটার মানে কার্ডিয়াক মার্কার ছিল খুবই হাই, এবং রুগীটার ইসিজি ছিল পজিটিভ। তো আমি বললাম যে এই তিনটাই হবে তোমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, ডায়াগনোসড এমআই পেশেন্ট এটা তুমি বলবা কেন, তুমি কি কি দেখে এটাকে এমআই সিলেক্ট করেছো, ডায়াগনোসিস করেছো, সেইগুলো তোমার ইনক্লুশন ক্রাইটেরিয়া। তারপরে এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, মানে যেগুলো কনফাউন্ডিং ভেরিয়েবল, কনফাউন্ডিং ভেরিয়েবল গুলো থাকলে সেগুলো আমি বাদ দিয়েছি, সুতরাং এটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া। স্যাম্পল সাইজ কত বলতে হবে, কিভাবে ক্যালকুলেট করেছেন বলতে হবে, স্যাম্পলিং টেকনিকটা কি বলতে হবে, গ্রুপিং করেছেন কিনা, কন্ট্রোল গ্রুপ আছে কিনা, এগুলো বলতে হবে, ইন্টারভেনশন দিয়েছেন কিনা, দিয়ে থাকলে ডিটেলস, কোন ম্যাটেরিয়াল ইউজ করেছেন কিনা, রিয়েজেন্ট ইউজ করেছি কিনা থাকলে বলতে হবে। আরসিটিতে যদি আপনি আরসিটি করে থাকেন, আপনি কিভাবে র্যান্ডমাইজ করেছেন, কোন টেকনিকে করেছেন, এটা ক্লিয়ারলি বলতে হবে। তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই কিন্তু আরসিটি করেন, ক্লিনিক্যাল ট্রায়াল করেন, মনে রাখতে হবে আপনি যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেন বা একটা আরসিটি করেন এটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রেশন অথরিটি আছে, গ্লোবালি আছে, এবং প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা ভাবে আছে, আমাদের বাংলাদেশে যদিও নাই, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে, সেগুলো মানে আরসি, ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি বডি, আরসিটি রেজিস্ট্রেশন বডি, আপনার আমার বাংলাদেশে নাই বটে, বাট আপনি যদি অনলাইনে সার্চ দেন দেখবেন ইন্ডিয়ার বডিটা আছে, তারপরে আপনার শ্রীলঙ্কাতে যে বডিটা আছে, বা গ্লোবাল আপনি তাদেরকে অ্যাপ্রোচ করবেন যে আমি এরকম এরকম একটা আরসিটি করতে চাচ্ছি, আমি একটা রেজিস্ট্রি নাম্বার চাই, একদম ইজিলি তারা এটাকে দিয়ে দিবে, কোনো প্রকার মানে কোনো কি বলে বাধা বিপত্তি এখানে নাই। সুবিধাটা কি, সুবিধা হলো আপনি যদি রেজিস্ট্রি নাম্বার নিয়ে একটা আরসিটি করতে পারেন, ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারেন, তারপরে সেই ট্রায়ালের যে ফান্ডিংস পাবেন সেটা নিয়ে একটা পার্ট, একটা আর্টিকেল যদি লেখেন, এবং সেটা যদি কোনো জার্নালে পাবলিশ করার জন্য পাঠান, ইন্টারন্যাশনাল কোনো জার্নালে, তারা দেখে আপনার রেজিস্ট্রি নাম্বারটা আছে কিনা, যদি রেজিস্ট্রি নাম্বারটা থাকে তারা কিন্তু খুব সহজে এটাকে অ্যাকসেপ্ট করে, ওয়েলকাম করে, খুব সহজে পাবলিকেশনের জন্য খুব সহজ হয়, এই জন্য এটা করে রাখা ভালো। ফলো আপ প্রসিজিওর এবং অ্যাট্রিশন, আপনি কি ফলো আপ কিভাবে করছেন, অ্যাট্রিশন আছে কিনা, এগুলো ডিটেলস বলতে হবে। প্রেডিক্টর ভেরিয়েবল কি, মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, আউটকাম ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, এগুলো বলতে হবে। কনফাউন্ডার গুলোকে আপনি কিভাবে ডিল করেছেন, এই কথাগুলো বলতে হবে। ডাটা কালেকশন মেথড, টুলস এন্ড টেকনিক, কোনো টুলস ইউজ করছেন কিনা, ডাটা শিট ইউজ করেছি কিনা, তারপরে কোনো কোশ্চেনিয়ার ইউজ করেছি কিনা থাকলে এগুলো বলতে হবে। অপারেশনাল ডেফিনেশন দিবেন, স্টাডি প্রসিজিওর ইন ব্রিফ, আমরা এগুলো সম্পর্কে একটু একটু করে বলবো একটু পরে। তারপরে কোনো ল্যাব মেথড আছে কিনা, আপনি কোনো ল্যাবরেটরি মেথড ইউজ করছেন কিনা, করে থাকলে সেটা কোন মেথড করছেন রেফারেন্স দিবেন, আর ডিসক্রিপশনটা দিতে হবে অ্যাপেন্ডিক্স এর। তারপরে একটা ওয়ার্ক প্ল্যান দিলেন, কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্র্যাটেজি, ইথিক্যাল অ্যাসপেক্টস, ইথিক্যাল অ্যাপ্রুভাল, অ্যান্ড ফাইনালি ডাটা প্রসেসিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, এই কয়েকটা জিনিস যেন আমার মেথোডোলজিতে আমরা পেয়ে যাই। ব্রিফ ডেসক্রিপশন অফ দি প্লেস অফ স্টাডি, এটা অনেকে
পছন্দ করে। আপনি যে প্রতিষ্ঠানে বসে রিসার্চটা করলেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি দু চার কথা যদি বলেন, এটা অনেকে পছন্দ করে। এই জন্য রিডারের কাছে, রিডারের কিন্তু আস্থা ডেভেলপ করে। আপনি যে প্রতিষ্ঠানে বসে কাজটা করলেন, রিসার্চটা করলেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে ডেসক্রিপশনটা যখন রিডার দেখে তখন আপনার কাজের উপর তার একটা আস্থা ডেভেলপ করে। আপনি এভাবে বলতে পারেন যে উই এনরোল দ্য পেশেন্টস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা ফ্রম 2002 to 2010 অ্যাট BSMEMU অনকোলজি সেন্টার। ওকে, এবার আপনি BSMEMU সম্পর্কে একটু কথা বলেন না, যে BSMEMU ইজ এ 1500 বেডেড পোস্ট গ্রাজুয়েট টিচিং হসপিটাল ইন ঢাকা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইটা দিলে হয় কি, তো যে রিডার সে মনে করবে যে না, এই কাজটা হয়েছে খুব ভালো একটা ইনস্টিটিউটে, সো এই কাজটা নিশ্চয়ই একটা কোয়ালিটি সম্পন্ন কাজ হয়েছে। এই আপনি কিন্তু একটু আস্থা অর্জন করলেন, এই জন্য অনেকে এই ব্রিফ ডেসক্রিপশনটা পছন্দ করে। ইনক্লুশন ক্রাইটেরিয়া অলরেডি বলছি, এক্সক্লুশন ক্রাইটেরিয়া অলরেডি বলেছি, তারপরে স্টাডি সাবজেক্টস অ্যান্ড সোর্স অ্যান্ড সিলেকশন, কারা স্টাডি সাবজেক্ট, সোর্স কি, সিলেকশনটা কিভাবে করেছেন। তো দেখেন এখানে একটা ছোট্ট মানে প্যারা আমি দিয়েছি, কোন আমার একটা কোন একটা থিসিসের আর কি। ফ্রম 2008 to 2010 311 পেশেন্টস ওয়ার অ্যাডমিটেড টু দ্য করোনারি কেয়ার ইউনিট অফ BSMEMU উইথ এ ডায়াগনোসিস অফ আনস্টেবল অ্যাঞ্জাইনা। উই এনরোল 244 পেশেন্টস অ্যাকর্ডিং টু আওয়ার ইনক্লুশন ক্রাইটেরিয়া। অফ দি 67 পেশেন্ট হু ডিড নট এনরোল, 46 ওয়ার অ্যাডমিটেড আফটার মিডনাইট অ্যান্ড 11 ডাইড উইদিন 6 আওয়ার্স অফ অ্যাডমিশন অ্যান্ড 10 পেশেন্ট রিফিউজ টু পার্টিসিপেট। এইভাবে যদি কথা বলেন তাহলে আপনার কাজের ক্রেডিবিলিটি বাড়ে, সবাই আপনার কাজের উপর মানে আস্থা বাড়ে যে ঠিক আছে, সে ভালোভাবে কাজ মানে কাজটি করেছে। একটা থিসিস পরীক্ষাতে একবার বসেছিলাম সাইকিয়াট্রিতে, সে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের রেসিডেন্ট, সে কাজের প্লেস অফ স্টাডি বলছে পাবনার কোনো একটা হসপিটাল। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কেন প্লেস অফ স্টাডি পাবনা হসপিটাল বললা? বলে স্যার আমি ওখান থেকে মানে পেশেন্ট নিয়েছি। আমি বলে তাতে কি হয়েছে, তোমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা, এই কাজের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা কোথায় হয়েছে? এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে তুমি এবং তোমার সুপারভাইজার মিলে কাজটি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা করেছো, তুমি ইন্টেলেকচুয়াল প্রসেস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যেখানে বসে করেছো সেটা তোমার প্লেস অফ স্টাডি, তুমি রুগী তুমি যে কোনো হাসপাতাল থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বসে রিসার্চ করব, আমি কিন্তু চাইলে ঢাকা মেডিকেল কলেজ থেকে রুগী নিতে পারি না, আমি চাইলে SSMC থেকে রুগী নিতে পারি না, পারি। আমি শুধু বলবো যে সোর্স, আমার স্টাডি সাবজেক্টের সোর্সটা কি, সোর্স হিসাবে বলবো DMC বা SSMC, কিন্তু প্লেস অফ স্টাডি কিন্তু আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়। একইভাবে আপনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজে বসে কাজটা করতেছেন, সেটা আপনার প্লেস অফ স্টাডি। আপনি তো পার্শ্ববর্তী কোনো একটা হসপিটাল থেকে পেশেন্ট নিতেই পারেন, কিন্তু সেটা হবে সোর্স, নট প্লেস অফ স্টাডি। গ্রুপিং, কন্ট্রোল গ্রুপ আছে কিনা, গ্রুপিং আছে কিনা, থাকলে ক্লিয়ারলি বলতে হবে, এবং কিভাবে র্যান্ডমাইজ করেছেন এগুলো বলতে হবে। যেমন আমি এখানে একটা কথা বলেছি, বাই নন প্রবাবিলিটি স্যাম্পলিং সাবজেক্টস আর সিলেক্টেড ফর দি স্টাডি, সিলেক্টেড সাবজেক্টস আর র্যান্ডমলি অ্যাসাইন টু দ্য ইন্টারভেনশন অ্যান্ড কন্ট্রোল গ্রুপ ইউজিং এ কম্পিউটার জেনারেটেড র্যান্ডম নাম্বার টেবিল। অথবা আপনি কয়েন টস করে করেন, বলে দেন বাই কয়েন টস, বলে দিলেন, এটি হলো আপনার হাউ টু র্যান্ডমাইজ। তারপরে আউটকাম ভেরিয়েবল কি, এটা বলতে হবে। আউটকাম ভেরিয়েবলের কনসেপ্টটা কি, আমাদের ছাত্ররা কিন্তু এটা খুবই ভুল করে। আউটকাম ভেরিয়েবলের কনসেপ্ট হলো সেই সমস্ত ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলো আপনার রিসার্চ কোশ্চেনকে অ্যাড্রেস করে, কেবলমাত্র সেই ভেরিয়েবল। ধরেন আমি রিস্ক ফ্যাক্টরস অফ MI জানতে চাই, তাহলে আমার রিসার্চ কোশ্চেনটা হলো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ MI। তাহলে আমার আউটকাম ভেরিয়েবলটা হবে কি, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং এটসেট্রা এটসেট্রা, দিজ আর মাই আউটকাম ভেরিয়েবল। কিন্তু আমার ছাত্ররা কি করবে জানেন, আউটকাম ভেরিয়েবলের নাম দিয়ে লিখবে যে জেন্ডার, ইনকাম, তারপরে অকুপেশন, তারপরে সোশ্যাল স্ট্যাটাস, নানান কথাবার্তা বলে দেয় আউটকাম ভেরিয়েবলের আন্ডারে। এগুলো কিন্তু একটা আউটকাম ভেরিয়েবল না, দিজ আর অল বেসড অন ফিচার্স অফ মাই স্টাডি সাবজেক্টস। আউটকাম ভেরিয়েবল হবে শুধুমাত্র সেই ভেরিয়েবল যেগুলো আমার রিসার্চ কোশ্চেনকে অ্যাড্রেস করবে। আমাদের ছাত্ররা এই জায়গাটায় খুব ভুল করে, আপনারা দয়া করে ছাত্রদের এই জায়গাটা আপনারা একটু মানে খেয়াল করবেন যে ছাত্ররা এই জায়গাটায় ভুল করছে কিনা। তাহলে এই গেল আমার আউটকাম ভেরিয়েবল। তারপরে অপারেশনাল ডেফিনেশন, এটা তো আমি অলরেডি বলেছি, এগুলো দিতে হবে। তারপরে স্টাডি প্রসিজিওর ইন ব্রিফ, ইন ব্রিফ মেথোডোলজিতে এটা আমরা চাই।
আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানটায়, দেখেন আমার এই কাজটা ছিল একটা থিসিস এর, আমার এক ছাত্রকে থিসিসটা করেছিল রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই। আমার আর্লি অনসেট এমআই অপারেশনাল ডেফিনেশন ছিল এমআই লেস দেন 40 ইয়ার্স। আমি একটা ব্রিফ ডেসক্রিপশন দিলাম কাজের মেথোডোলজিতে, দেখেন কি লিখেছি, এ কেস কন্ট্রোল স্টাডি ওয়াজ ডিজাইন উইথ 500 এমআই পেশেন্ট সিলেক্টেড বাই নন প্রবাবিলিটি স্যাম্পলিং ফ্রম DMC cardiac emergency department according to set inclusion exclusion criteria over the period of 2018 তারপরে কি লিখছি দেখেন, 200 patient with age less than 40 year were grouped as case and rest 300 patient with age more than 40 years were grouped as control. Cases and controls were matched otherwise. Risk factors কোন কোন রিস্ক ফ্যাক্টর বলে দিলাম ওয়ার এক্সপ্লোরড ইন বোথ গ্রুপস, রিস্ক ফ্যাক্টরস প্রিভ্যালেন্ট ইন আর্লি অনসেট এমআই মানে কেস গ্রুপ ওয়ার ডিটারমাইন্ড বাই ইউনিভেরিয়েট অ্যানালাইসিস ব্র্যাকেটে অডস রেশিও কাই স্কোয়ার টেস্ট এটসেট্রা এন্ড মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস ব্র্যাকেটে লজিস্টিক রিগ্রেশন কম্পেয়ার টু কন্ট্রোল গ্রুপ। শুধু এই কথাটুকু বলাতে আমি স্পষ্ট বুঝে গেলাম, যে কোনো রিডার স্পষ্ট বুঝে গেল আমি কাজটি কি করেছি কিভাবে করেছি। এটা হলো ব্রিফ মানে প্রসিজিওর অফ দি স্টাডি। আর ইথিক্যাল আসপেক্ট হেডার আমি আর বেশি আলোচনা করব না, এগুলো তো আপনারা জানেন কম বেশি, যে তার কোনো রিস্ক আছে কিনা, রিস্ক থাকলে কিভাবে ডিল করলাম, তারপরে কি বলে এই প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি অ্যানোনাইমিটি এগুলো আপনারা জানেন। তবে একটা কথা আমার ছাত্রদেরকে আপনারা এই ইনস্ট্রাকশনটা দিবেন, এই যে লাস্টের তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যেন মিস না হয়, যে অ্যাপ্রাইজাল অফ দি স্টাডি সাবজেক্টস অ্যাবাউট দ্য স্টাডি অ্যাপ্রাইজাল এটা যেন মিস না হয়, ফ্রিডম টু উইথড্র এটা যেন মিস না হয়, অ্যান্ড ইনফর্ম কনসেন্ট, এই তিনটা ভাইটালি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু ইথিক্যাল আসপেক্ট আর কি। এই তারপরে ডাটা প্রসেসিং অ্যানালাইসিস, আপনি কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে সামারাইজ করবেন, এই কথাগুলো একটু বলতে হয় এখানে। এটা কিন্তু অনেকেই বলে না, শুধু কি বলে জানেন, অভিজ্ঞতা থেকে বলতেছি, শুধু বলে যে ডাটা উইল বি অ্যানালাইজ বাই SPS ভার্সন এত এত এত, ফর কোয়ান্টিটেটিভ ডাটা প্যারামেট্রিক টেস্ট উইল বি ইউজ, ফর কোয়ালিটেটিভ ডাটা নন প্যারামেট্রিক টেস্ট উইল বি ইউজ। খুবই ভেগ একটা কথা বলে ছেড়ে দেয় নো, আপনি তো জানেন আপনি কি মানে মানে কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেছেন, একদম ক্লিয়ারলি নাম ধরে স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো বলতে হবে এবং কিভাবে ডাটাটাকে সামারাইজ করেছেন বলতে হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আর কি। তারপরে রেজাল্টস অ্যান্ড অবজারভেশন, আমি কিন্তু রেজাল্টস অ্যান্ড অবজারভেশন বলি না, আমি বলছি অবজারভেশন অ্যান্ড রেজাল্ট, মাইন্ড ইট। একটা কথা মনে রাখতে হবে, ফুল কালেক্টস দ্য ফ্যাক্টস, ওয়াইজ ম্যান সিলেক্ট দ্য ফ্যাক্ট। ডাটা কালেক্ট করতে পারে সবাই, কিন্তু কোনটা আপনি দিবেন, কোনটা প্রেজেন্ট করবেন, দ্যাটস দ্য কোশ্চেন অফ IQ ইন্টেলেকচুয়ালিটি। অবজারভেশন অ্যান্ড রেজাল্ট, এই যে অবজারভেশন অ্যান্ড রেজাল্ট, এই দুইটা শব্দ কিন্তু এক না, অবজারভেশন এক জিনিস, রেজাল্ট কিন্তু আরেক জিনিস। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি দুইটার পার্থক্যটা বুঝাচ্ছি। ইউ হ্যাভ টু স্টার্ট ক্রনোলজিক্যালি, ঠিক আছে, আমরা রেজাল্টটাকে তিনটা ফরম্যাটে দেই, এক হলো টেক্সট টেবল, আর হলো ফিগার দ্যাট ইজ গ্রাফ। টেবিল এবং গ্রাফ মাস্ট বি সেলফ এক্সপ্লানেটরি, তাহলে তিনটা ফরম্যাট আমার রেজাল্ট প্রেজেন্ট করার, টেক্সট টেবিল অ্যান্ড গ্রাফ, ওকে ফিগার। এখন আপনি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর টেবিল অ্যান্ড গ্রাফ বাই দ্য টেক্সট, টেক্সটটা আমরা লিখব জাস্ট টু এক্সপ্লেইন দ্য টেবিল অ্যান্ড গ্রাফ। কনফাইন দ্য টেবিল অ্যান্ড গ্রাফ ইন এ সিঙ্গেল পেজ, সেম পেজে কনফাইন করাটা ভালো। তারপরে আপনি you have to report the result even if the result goes against your hypothesis, amar hypothesis er against e jodi jao tao amake eta present korte hobe, karon ei je amar hypothesis er against e jodi jay amar hypothesis wrong promanito hoy no problem, karon eti to amar result, eto amar ekta research er result. Past tense use korbo ar present tense for well accepted facts. Apni amar ei table tar dike takan, ami table er caption ki diyechi ebong টেবিল কন্টেন অবজারভেশন অ্যান্ড টেক্সট কন্টেন দ্য রেজাল্ট। অবজারভেশন এবং রেজাল্টের মধ্যে এই জায়গাটাই কিন্তু পার্থক্য,
রেজাল্ট মানে আমার ডাটার মিনিংটা কি, আর অবজারভেশন মানে আমি কি ডাটাটা পেয়েছি, মেজার্ড ফ্যাকচুয়াল ডাটা। এই যে দেখেন টেবিলে, আমার টেবিলের ক্যাপশনটা কি দেখেন, জেন্ডার অ্যান্ড ডেথ রেট অফ কোভিড-19 পেশেন্ট। ওকে, তো আমি আমার টেবিলে কি দিলাম দেখেন, এই যে টেবিলে যে ফ্যাক্টস এন্ড ফিগারগুলো দিলাম, দিস আর মাই অবজারভেশন। টেবিলে যে জিনিসগুলো আমরা দিচ্ছি, টেবিলের মধ্যে যে জিনিসগুলো দিচ্ছি, ডাটাটা দিচ্ছি, এটা কিন্তু আমার অবজারভেশন, আমি এটা অবজার্ভ করেছি। এবার আমি টেক্সটে লিখব রেজাল্ট, মানে মিনিং অফ দি ডেটা। আমার টেবিলে যে ডাটাটা আমি দিয়েছি, আমার সেই ডাটার মিনিংটা কি, সেই মিনিং আমি টেক্সটে লিখব নিচে। আমাদের ছাত্ররা করে কি, এই টেবিলের মধ্যে যে ফ্যাক্টস এন্ড ফিগারগুলো আছে, যেগুলোকে আমরা অবজারভেশন বলছি, এক্সাক্টলি সেম জিনিসটা কথায় ইংরেজিতে নিচে লিখে দেয়। দিস ইজ নট দ্য মানে ফেয়ার প্র্যাকটিস। আমি টেবিলের নিচে টেবিলের জিনিসটা আবার ইংরেজিতে লেখার কি হইল, আমি টেবিলে দেখতেছি না। আমার টেবিলের যে ফ্যাক্টস এন্ড ফিগারগুলো আমি দিলাম, যেগুলো আমার অবজারভেশন, সেই অবজারভেশনের মিনিংটা কি, ইমপ্রেশনটা কি, সেটা আমি নিচে টেক্সটে লিখব, আর সেটি হলো আমার রেজাল্ট। দেখেন আমি নিচে কি লিখছি, মেলস আর ওয়ার্স্ট ভিকটিম অফ দি কোভিড-19 ইন কম্পারিজন টু ফিমেল অ্যান্ড ইন আইদার সেক্স ওবেজ আর অ্যাট হায়ার রিস্ক অফ ডেথ। এই যে আমার টেবিলের মিনিং, এটা আমার টেবিলের যে অবজারভেশন তার মিনিং এটা, আর সেই মিনিংটাই হলো আমার রেজাল্ট, আর টেবিলে যা দিলাম সেটা আমার অবজারভেশন। এই জন্য রেজাল্ট অবজারভেশনকে গোলায় ফেললে চলবে না, আমার টেবিলে দিব ফ্যাক্টস এন্ড ফিগার, অবজার্ভড অবজার্ভড ফ্যাক্টস এন্ড ফিগার আমার টেবিলে, আর টেবিলের নিচে টেক্সটে থাকবে আমার সেই অবজার্ভড ফ্যাক্টস এন্ড ফিগারের স্যালিয়েন্ট ইনফরমেশন, স্যালিয়েন্ট ইমপ্রেশন, যেটা আমি মানুষকে জানাতে চাই, এটা হলো রেজাল্ট। এই জায়গাটা আমাদের ছাত্ররা খুব ভুল করে, আপনারা যারা সুপারভাইজার আপনারা এই জায়গাটা ছাত্রদেরকে ভালোভাবে একটু মনিটর করবেন। টেবিলের লিজেন্ড থাকবে উপরে, আর টেবিল নাম্বার সবসময় রোমানে, অলওয়েজ রোমানে, আর ফিগার নাম্বার অলওয়েজ অ্যারাবিকে, এবং ফিগারের লিজেন্ডটা থাকবে ফিগারের নিচে, এটা একটা নর্মস। টেবিলের মানে ক্যাপশন থাকবে টেবিলের উপরে, আর টেবিল নাম্বার অলওয়েজ ইন রোমান, আর ফিগারের ক্ষেত্রে ক্যাপশনটা থাকে নিচে, আর ফিগার নাম্বারটা সবসময় অ্যারাবিক নিউমারেলে দিতে হয়। এগুলো আর কিছু কিছু নিয়ম কারণ আছে, আমার মনে হয় এগুলো আপনারা জানেন, এগুলো আমি আর নিয়ে সময় নষ্ট করছি না, যে কিভাবে রেজাল্টটাকে লিখতে হয়, কয় ঘর দশমিকের পরে রাখতে হয়, এগুলো আপনারা জানেন, বাদ দেন। কি অ্যাভয়েড করবো আমি রেজাল্টে, ওয়ান টেবিল স্প্যানিং ওভার টু পেজ, খুবই খারাপ প্র্যাকটিস এটা, দুই পেজ দিয়ে একটা টেবিল দিলেন, না এটা হবে না। অ্যান্ড টেবিল ক্লাটার্ড উইথ ডেটা, এগুলো ফিগার ক্রাউডেড উইথ টু মাচ ইনফরমেশন, এগুলো অ্যাভয়েড করবেন। সেম ডাটা ইন টু ফরম্যাট, এটা একটু খেয়াল করেন, সেম ডেটা ইন টু ফরম্যাট, টেবিল এবং ফিগার, একই অবজারভেশন, একই ডেটা, ফ্যাকচুয়াল ডাটা, দেখা গেল টেবিলেও দিলেন আবার ফিগারেও দিলেন, শোনেন, এইটা অ্যাভয়েড করতে বলে। কিন্তু আপনি যদি কোনো একটা পার্টিকুলার অবজারভেশন টেবিলে দেন, ফিগারেও দেন, আপনি যে গুরুতর অপরাধ করে ফেললেন তা কিন্তু না। তবে কনভেনশনাল নর্মসটা হলো যে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল চেষ্টা করব একই জিনিস টেবিল এবং ফিগারে ডুপ্লিকেট না করতে। এখন আমার আপনি আপনার লজিকটা এখানে অ্যাপ্লাই করবেন, যেমন আমি আমার প্র্যাকটিসটা বলি, আমার যখন একটা ছাত্র থিসিসটা নিয়ে আমার কাছে আসে, রেজাল্ট শেষ করলো, আমি তাদেরকে বলি তুমি টেবিল তৈরি করো, তোমার টোটাল মানে অবজারভেশন নিয়ে তুমি টেবিল তৈরি করো। সে তখন টেবিলটা তৈরি করে নিয়ে আমার কাছে আসে, আসার পরে আমি তাকে প্রশ্ন করি, তুমি যে 10টা টেবিল তৈরি করলা, তুমি বলো তো এই 10টা টেবিলের মধ্যে কোন কোন টেবিল তোমার হার্ড কোর টেবিল, কোন কোন টেবিলের ফ্যাক্টস এন্ড ফিগারগুলো তোমার রিসার্চ কোশ্চেনকে অ্যাড্রেস করে। তখন সে নিজেই বের করে ফেলে যে টেবিল নাম্বার 4, 5, and 6 কথার কথা, যে এই তিনটা টেবিলের ডাটাগুলো আমার মানে মেইন, আমার একদম হার্ড কোর আমার রিসার্চ কোশ্চেনকে অ্যাড্রেস করে। তখন আমি তাকে বলি যে এই তিনটা টেবিলের ডাটা, যে অবজারভেশনটা তুমি পাইলা, তুমি কি চাও না এই অবজারভেশনগুলো মানুষ দেখুক, মানুষ খাক, মানুষের কাছে ডিসিমিনেটেড হোক,
বলে জি স্যার, বলে তাহলে তুমি যেমনে ফর এমনে করো, যত রকমের ওয়ে আছে সব ওয়ে ব্যবহার করো। মানে এই পার্টিকুলার তিনটা টেবিলের মধ্যে আপনি ডাটাগুলো টেবিলেও দেন, ফিগারেও দেন, আবার টেক্সটও লেখেন, যাতে করে সবাই এটা খায়। মানে এটা আমি খাওয়াইতে চাই, বিভিন্নভাবে খাওয়াইতে চাই। এই ধরনের দুইটা তিনটা টেবিলের ক্ষেত্রে যদি আপনি টেবিলেও দেন, ফিগারেও দেন, তাতে আমি মনে করি ভালো, দেওয়াটাই উচিত। আদারওয়াইজ এই তিনটা টেবিল বাদ দিয়ে বাকি যে সাতটা টেবিল, সেই টেবিলের যে কথাবার্তাগুলো সেগুলো কিন্তু অর্নামেন্টাল টেবিল। মনে করেন এইজ এন্ড সেক্স ডিস্ট্রিবিউশন অফ দি স্টাডি সাবজেক্টস, তারপরে কি বলে ওই আপনার কোমরবিডিটি ডিস্ট্রিবিউশন অফ দি কোমরবিডিটি অফ মাই স্টাডি সাবজেক্টস, এরকম কিছু ডেকোরেটিভ টেবিল থাকে, সেগুলো যে টেবিলগুলো আপনার হার্ড কোর রেজাল্টকে অ্যাড্রেস করে না, সেই সমস্ত টেবিলে ডুপ্লিকেশন করাটা অনুচিত, না করারই ভালো। আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি কম্প্রোমাইজ থিওরিটা কি। তবে আমি সবসময় এটা প্রেফার করি যে আপনার হার্ড কোর টেবিল যেগুলো সেখানে আপনি টেবিলও দিবেন আবার ফিগারও দিবেন, যেন সবাই এটা খায়। ডিসকাশন এটা তো আমি আর কি বলবো, সবচেয়ে হার্ডেস্ট সেকশন হলো ডিসকাশন, দেখে বলা হয় কমেন্ট্রি অন দ্য স্টাডি, হোয়াট গট, হোয়াট ডাজ ইট মিন, আপনি কি পেয়েছেন, এটা মিন করে কি, এটি আপনার ডিসকাশন। আপনি একটা কথা বলি, এজ এ রিসার্চার আপনার পাণ্ডিত্য ইন্টেলেকচুয়ালিটি শো করার জায়গা কিন্তু দুইটা, পুরো থিসিসের পুরো মানে ডিসার্টেশনের মধ্যে দুইটা জায়গায় আপনি আপনার পাণ্ডিত্য শো করতে পারেন, একটা হলো ইন্ট্রোডাকশন আর একটা হলো এই যে ডিসকাশন। কাজে এই ডিসকাশনটা খুব কেয়ারফুললি করতে হয়। আমাদের ছাত্ররা ভুল করে কি এই রেজাল্টের যে জিনিসটা আছে সেটা হুবহু কপি করে ফেলে ডিসকাশনে, দিস ইজ নট রাইট। তো আমার ডিসকাশনের স্পিরিটটা কি, যে আমি আমার মানে প্রিন্সিপাল ফাইন্ডিংগুলোকে একটু সামারাইজ করে এক পৃষ্ঠার মধ্যে আমি নিয়ে আসবো, জাস্ট টু রিমাইন্ড দ্য রিডার্স, এবং আমি আমার ডাটার ইন্টারপ্রিটেশন দিব, এটা হলো আমার মূল লক্ষ্য ডিসকাশনের আর কি, এবং আমার রিলেশনশিপ অ্যামাং দ্য ডেটা এগুলো আমি শো করবো। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি এখানটায়, যে দি রেজাল্টস ইন্ডিকেট দ্যাট ফ্যামিলি হিস্ট্রি স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইন পোস্ট মেনোপোজাল উইমেন, এই যে আমি একটা রিলেশনশিপ দেখাইলাম, এগুলো আমার ডিসকাশনের পার্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট অফ দি ডিসকাশন, কম্পারিজন উইথ ইম্পর্টেন্ট সিলেক্টেড প্রিভিয়াস ওয়ার্ক ইম্পার্শিয়ালি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। কারো কারো সাথে আপনার কাজটার এগ্রিমেন্ট হবে, কারো কারোর সাথে কন্ট্রাস্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, যাদের সাথে এগ্রি করলো কেন এগ্রি করলো, আর যাদের সাথে এগ্রি করলো না কেন এগ্রি করলো না, এগুলো হলো আলোচনার বিষয়। এই জায়গাটা আমাকে খুব কেয়ারফুলি অ্যাড্রেস করতে হবে। যেমন একটা উদাহরণ আমি এখানটায় দিচ্ছি, অলদো আওয়ার রেজাল্ট ডিফার উইথ দোজ অব দি অমুক অমুক অমুক, উই ইউজ এ ডিফারেন্ট মেথড টু অ্যাসার্টেন দ্য বেটার কমপ্লায়েন্স উইথ থেরাপি দেন দে ডিড, তাদের সাথে আমার রেজাল্টটা ডিসএগ্রি করেছে, প্রবাবলি এই জন্য যে আমি কিন্তু একটা বেটার মেথড ইউজ করেছি, যে মেথডে আমি বেটার কমপ্লায়েন্স পেয়েছি দেন দোজ হো ডিড দ্য সেম ওয়ার্ক প্রিভিয়াসলি, এই জন্য আমারটা ডিসএগ্রি করেছে এবং আমি একটু ডিফারেন্ট রেজাল্ট পেয়েছি। কথাগুলো কিন্তু এইভাবে বলতে হবে, এইভাবে বললে এটার কি বলে সায়েন্টিফিক ওয়েটটা বাড়ে। তারপরে আই হ্যাভ টু ডিফেন্ড মাই রেজাল্ট উইথ আর্গুমেন্ট, আর্গুমেন্ট দিয়ে, যে আমি বলবো আমার আমার ডিজাইনের মেরিট ভালো, আমার মেথোডোলজির মেরিট ভালো, তাহলে আমার স্ট্যাটিস্টিক্যাল টুল আমি যেটা ইউজ করছি এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন দোজ হো ইউজ দোজ পার্টিকুলার স্ট্যাটিস্টিক্যাল টুল, এবং আমি ভালোভাবে ডিল করেছি উইথ বায়াস উইথ কনফাউন্ডার, এইসব আর্গুমেন্ট দিয়ে আমাকে আমার রেজাল্টের পক্ষে কথা বলতে হবে, জোর করে কথা বললে হবে না, আর্গুমেন্ট। এবং ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ ইউর স্টাডি, অনেস্টলি লিমিটেশনটা বলতে হবে, যে আমার কী কী লিমিটেশন ছিল, কী কী শর্টকামিং ছিল, এটা অনেস্টলি বলে দিতে হবে আমার এই ডিসকাশনে। অ্যান্ড ইউ হ্যাভ টু পয়েন্ট আউট দ্য এক্সেপশনস, ল্যাক অফ কোরিলেশন, আনসেটেলড ইস্যু, এগুলো আমরা বলবো। তবে আমি সামারাইজ করি যে আমার ডিসকাশন লেখার মূল স্পিরিটটা হলো যে আমি কী পেয়েছি ছোট করে বলে তারপরে অন্যদের সাথে কম্পেয়ার করা,
উইথ আর্গুমেন্ট। কম্পেয়ার করতে গিয়ে আমি যদি আমার রেজাল্টের পক্ষে, আমার স্টাডির পক্ষে মানে গুড আর্গুমেন্ট পাই, সেই আর্গুমেন্টগুলোকে হাইলাইট করা, করে আমার রেজাল্টের পক্ষে অ্যাডভোকেসি করা, দিস ইজ দ্য বেসিক স্পিরিট অফ দি ডিসকাশন। এই জায়গাটাই খালি অ্যাড্রেস করলেই হবে। ডিসকাশন আমার 16 পাতা হওয়ার দরকার নাই, আমার ডিসকাশন দিয়ে সুন্দর করে আমি 3 পাতা 4 পাতা লিখি যথেষ্ট আর্গুমেন্ট দিয়ে আর কি। তারপরে ইউ হ্যাভ টু সামারাইজ দ্য এভিডেন্স ফর ইচ এন্ড এভরি কনক্লুশন। আপনি যে কনক্লুশন করবেন সেই কনক্লুশন পক্ষে এভিডেন্স গুলোকে মানে সামারাইজ করতে হবে ইন ডিসকাশন। হট টু অ্যাভয়েড ইন ডিসকাশন, রিক্যাপিচুলেশন অফ দি রেজাল্ট, যে কাজটা আমার ছাত্ররা সবসময় করে। টু মাস সাইটেশন, বেশি সাইটেশন দেওয়ার দরকার নেই, এবং বেশি লম্বা বেশি ভার্বোজ নো। ডোট হলো যে নেভার এভার ট্রাই টু এলোমিনেট ওভার দ্য হোল ট্রুথ। আমি একজন ছোট্ট নগণ্য রিসার্চার, কথার কথা, আমার দায়িত্ব না গোটা সত্যকে তুলে মানুষের সামনে ধরা, এটা আমার দায়িত্ব না। আমি পিসমিল পিসমিল কাজ, আমি এরকম হাজারটা লোক অল্প অল্প করে সত্যকে সামনে আনবে, আনার পরে কমপ্লিট ট্রুথটা সামনে চলে আসবে। আমার একার কাজ কিন্তু গোটা সত্যকে প্রকাশ করা না, আমার একটা ছোট্ট একটা ফ্যাক্টকে আমি সামনে আনি। এই জন্য বলছি যে হোল ট্রুথকে এলিমিনেট করার চিন্তা করলে কিন্তু আপনি ইউল বি মানে লস্ট, লস্ট কেস হয়ে যাবেন। শুধু একটা ওবিসিটি নিয়ে কাজ করেন না অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর অফ এমআই, এমআই এর হাজার হাজার রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। আপনি একটা ছোট্ট জিনিস নিয়ে কাজ করেন, এটাকে তুলে ধরেন, আরেকজন আর্টটা নিয়ে কাজ করবে, এইভাবে আলটিমেটলি গোটা ট্রুথটা চলে আসবে। কনক্লুশন বলা হয়েছে এন্ড উইথ বাং নট উইথ হুইম্পার, সুস্পষ্ট কথা বলতে হবে, মেনমেন করা চলবে না যে আমি এই পেয়েছি, মানে কোনো গুণগুণ করা চলবে না, ক্লিয়ারলি বলতে হবে কনক্লুশনটা, কোয়েন্সাইজ হতে হবে এবং মাস্ট বি এভিডেন্স বেসড। কনক্লুশন কিভাবে লিখতে হয় এগুলো আপনারা খুব ভালো করে জানেন, আমি এইসব জায়গায় আমি আর অ্যাড্রেস করতে চাচ্ছি না। হ্যাঁ ওকে, লিমিটেশন থাকলে আপনি অবশ্যই বলবেন, লিমিটেশন বলাটা ভালো। যে যেমন ধরেন আমি এখানে কি বলছি, উই স্টাডিড দ্য ভলান্টিয়ার নার্সেস, ওকে, হু হ্যাড ভেরি হাই কমপ্লায়েন্স উইথ দ্য ট্রিটমেন্ট দ্যাট মাইট ওভার এস্টিমেটেড দ্য বেনিফিট অফ দ্য ট্রিটমেন্ট। আমি একটা মানে কি বলে ক্লিনিক্যাল ট্রায়াল করেছি ওভার নার্সেস, ওকে, এবং আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আমার ড্রাগটার। হতে পারে এরকম যে আমার ওরা বেটার কমপ্লায়েন্স করেছে, যার জন্য আমি আমার ড্রাগের একটু ওভার এস্টিমেটেড ইফেক্ট পেয়েছি, এটা কিন্তু একটা লিমিটেশন বলে দিলেন। অথবা এইভাবে বলেন, উই হ্যাভ মেজার দ্য অ্যান্টিবডি টাইটার বাই দিস পার্টিকুলার মেথড হুইচ ইজ লেস রিলায়েবল দেন দি রিসেন্টলি ডেভেলপ কস্টলি মেথডোলজি। আমি হয়তো টাকা পয়সার কারণে নতুন মেথডটা ইউজ করতে পারলাম না, তো আমি একটা এমন মেথড নিয়ে ইউজ করলাম, অ্যান্টিবডি মেজার করলাম যেটা একটু লেস রিলায়েবল, দিস ইজ মাই লিমিটেশন। এই কথাবার্তাগুলো কিন্তু বলে দিতে হবে, যত বলবেন তত সুবিধা। রিকমেন্ডেশন কিভাবে লিখতে হয় খুব ভালো করে জানে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে এটা বলতে হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হলো ফিনান্সিয়াল অর প্রফেশনাল কনফ্লিক্ট অফ দি রিসার্চার টু মডিফাই রিসার্চ ফান্ডিংস ইন ফেভার অফ সামওয়ান। একটা এক্সাম্পল আপনাকে আপনার সামনে হাজির করলাম, এটা অনেক আগের একটা রিসার্চ, বহু প্রাচীন, আজ থেকে 20-25 বছর 30 বছর আগের একটা রিসার্চ, ওরাল কন্ট্রাসেপটিভ অ্যান্ড রিস্ক অফ থ্রম্বোসিস, এটির উপর একটা ট্রায়াল হয়েছে, স্পন্সর্ড বাই ফার্মা কোম্পানি একটা রিসার্চ হয়েছে, আরেকটা রিসার্চ হয়েছে স্পন্সর্ড বাই সাম ফিলান্থ্রোপিস্ট গ্রুপ। তো ফার্মা কোম্পানি যে স্পন্সর করছে যে রিসার্চটা, সেই রিসার্চে দেখা গেল যে লো রিস্ক অফ ওরাল কন্ট্রাসেপটিভ উইথ থ্রম্বোসিস, আর যেটা নাকি ফিলান্থ্রোপিস্ট গ্রুপ ফাইন্যান্স করেছে সেখানে হাই রিস্ক পাওয়া গেছে। বোঝা গেল যে ফার্মা কোম্পানির রিসার্চটার মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, এখানে হয়তো একটু সামহাও বায়াসড হয়েছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে কিন্তু এটা বলতে হবে। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এক্সাম্পল আমি একটা সোশ্যাল এক্সাম্পল দিই। মনে করেন আমরা তো সবাই মেডিকেল কলেজের টিচার, আমাদের কাছে চিঠি আসে না যে আপনাকে অমুক মেডিকেল কলেজের অমুক পরীক্ষায় এক্সামিনার নিয়োগ করা হইল, নিচে কিন্তু লেখা থাকে উক্ত পরীক্ষায় আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে ভাই বোন যদি নিকটাত্মীয় কেউ পরীক্ষার্থী থাকে তাহলে উক্ত পরীক্ষা আপনার এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হইল, এই কথাটা লেখা থাকে। কেন
কারণ এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি এক্সামিনার আর আমার বউ যদি পরীক্ষার্থী হয় তাহলে কি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? হবে তো। তারপর ধরুন আরেকটা উদাহরণ দিই, মামলা কোর্টে বিচার চলতেছে, জাজ সাহেব বিচারকের আসনে বসা আর মামলা পরিচালনা করতেছে যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট জাজ সাহেবের সেলে, এইখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় যাবে, এটা করা যাবে না। তারপরে এই যে দেখেন অতি সম্প্রতি একটা ঘটনা ঘটছে কোন একটা মানে ডিপার্টমেন্টে, আমি নামটা বললাম না, তো যে ডিপার্টমেন্টের লোকটা এই ঘটনাটা ঘটাইছে, আকামটা করছে, সেই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করছে, এইটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে এখানে। এইগুলা এইগুলা করা যাবে না আর কি। এগুলো যদি থাকে আপনি বলে দিবেন যে হ্যাঁ আমার এই পার্টিকুলার রিসার্চের মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, আর যদি থাকে সেটাও বলতে হবে যে দেয়ার ওয়াজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই তো ইনফরমেশন অ্যান্ড নলেজ। দেখেন আপনি রিসার্চ করে যা পাইলেন সেটা হলো ইনফরমেশন। দেখেন কি লিখছি, 14% অফ দি নিউ বর্ন ডাই বাই ওয়ান ইয়ার অফ এজ ইন ডিস্ট্রিক্ট এ, 8% নিউ বর্ন ডাই বাই ওয়ান ইয়ার ইন দ্য ডিস্ট্রিক্ট বি। দুইটা জেলায় আপনি কাজ করলেন, এক জেলাতে পাইলেন যে এক বছরের মধ্যে 14% নিউ বর্ন মারা যায়, আরেক জেলাতে পাইলেন এক বছরের মধ্যে 8% নিউ বর্ন মারা যায়। এতটুকুর মধ্যে আপনি থাকেন তাহলে এটা হবে একটা অবজারভেশন, এটা একটা ইনফরমেশন। এইবার আপনি যদি এই দুই জেলার মধ্যেকার মর্টালিটির ডিফারেন্স সিগনিফিকেন্ট কিনা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে বের করে ফেলেন, এবং যদি বের করে দেন যে ডিস্ট্রিক্ট এতে এত বেশি মর্টালিটি কেন, কারণটা বের করে ফেলতে পারেন, এবং যদি বলতে পারেন যে দিজ আর দ্য স্টেপস দ্যাট কুড বি টেকেন টু রিডিউস দ্য মর্টালিটি, তাহলে সেটা হবে আমার নলেজ। তাহলে দেখেন অবজারভেশন আর নলেজ কিন্তু এক না। অবজারভেশনটা হলো আমি কি দেখতে পাইলাম, কি পাইলাম, ফ্যাক্টস অ্যান্ড ফিগার। নলেজটা হলো সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগারটিকে স্ট্যাটিস্টিক্যালি যাচাই করা এবং তার পিছনে কারণ খুঁজে বের করা এবং তার রেমিডিয়াল মেজারকে অ্যাডভান্স করা, অ্যাডভোকেট করা, এগুলো নলেজ, ইনফরমেশন অ্যান্ড নলেজ। এরপরে আপনি এডুকেশন অ্যান্ড উইজডম, জিনিসটা কি বোঝায়, এডুকেশন মানে হলো মাস্টারি অন দ্য ইস্যু, ডিসকাশন প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যান্ড নলেজ। ওকে, আপনি যে মানে কি বলে আর্টিকেলটা লিখলেন, রিসার্চটা করলেন, আপনি কিন্তু রিডারের সামনে দুটো জিনিস হাজির করেছেন, এক ইনফরমেশন, দুই নলেজ। আপনি স্ট্যাটিস্টিক্যাল টেস্টও করেছেন, এই দুটো জিনিস আপনি রিডারের সামনে হাজির করছেন। রিডার এবার কি করবে, রিডার আপনার এই রেজাল্টগুলো পড়বে, আপনি যে ডিসকাস করছেন, নলেজ দিলেন, এগুলো ইনফরমেশন দিলেন, এগুলো পড়বে, রিডার উইল ইভালুয়েট অ্যান্ড এডুকেট হিমসেলফ অন দ্য টপিক। আপনার এই কাজটার উপরে রিডার নিজেকে মানে ইভালুয়েট করবে এবং নিজেকে এডুকেট করবে ওভার দ্যাট পার্টিকুলার টপিক মানে গিভেন বাই ইউ। তাহলে রিডারের একটা এডুকেশন হয়ে গেল। এরপরে রিডার কি করবে, রিডার উইল ডিসাইড টু প্র্যাকটিস দিস ইনফরমেশন, দিস এডুকেশন ইন হিজ ক্লিনিক্যাল প্র্যাকটিস। তাহলে স্তরগুলো দেখেন, ইনফরমেশন, তারপরে নলেজ, দেন এডুকেশন, দেন উইজডম, রিডার তার উইজডমকে ইউটিলাইজ করবে। সো বাই এডুকেশন রিডার উইল বুস্ট আপ হিজ অর হার উইজডম টু ডিসাইড টু প্র্যাকটিস দ্য নলেজ ইন ক্লিনিক্যাল ফিল্ড। তাহলে দেখেন ইনফরমেশন ইজ নট দ্য নলেজ, নলেজ ইজ নট দ্য এডুকেশন, এডুকেশন ইজ নট দ্য উইজডম। আমি এজ এ রিসার্চার আমার কাজটা কি, আমার বিজনেসটা হলো ইনফরমেশন অ্যান্ড নলেজ প্রোভাইড করা, আমার আর কোনো কাজ নাই। এবার আমার রিডারের বিজনেস কি, নিজেকে এডুকেট করা এবং নিজের উইজডম ডেভেলপ করা টু প্র্যাকটিস ইন দ্য ক্লিনিক্যাল ফিল্ড। এজ এ আই এজ এ রিসার্চার আমার কাজ শুধু শুধু হইল টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড টু প্রোভাইড নলেজ। এডুকেশন অ্যান্ড উইজডম এটা রিডারের কাজ, রিডারের কাজ। এই যে আমার কাজ এতটুকুই, ইনফরমেশন অ্যান্ড নলেজ এজ এ রিসার্চার। আমরা অনেক সময় কিন্তু
কোন একটা রিসার্চ করতে গিয়ে কোনো এভিডেন্স পাইলাম না, ইট ডাজন্ট মিন দ্যাট এটার এক্সিস্টেন্স নাই, এটা কিন্তু না। এই জন্য একজন বিখ্যাত রিসার্চার এই কথাটা বলে গেছে, এটা আমরা মনে রাখি, অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট দ্য এভিডেন্স অফ অ্যাবসেন্স, এটা যেন আমরা মনে রাখি। মনে করেন আমি একটা হাইপোথিসিস ছিল যে ওবেসিটি কজেস এমআই, আমি রিসার্চ করে দেখলাম ওবেসিটির সাথে এমআই এর কোনো সম্পর্ক আমি পাইলাম না, আমি কোনো এভিডেন্স পাইলাম না। ইট ডাজন্ট মিন দ্যাট ওবেসিটি ইজ নট এ রিস্ক ফ্যাক্টর অফ এমআই, আমি কোনো এভিডেন্স পাই নাই, কিন্তু আরেকজন আমার চেয়ে ভালো একটা ভালো স্টাডি করলো, আরো মানে ওয়াইড মানে স্পেকট্রাম একটা স্টাডি করে হয়তো পেয়ে যেতেও পারে এভিডেন্স ইন ফেভার অফ অ্যাসোসিয়েশন বিটুইন ওবেসিটি এন্ড এমআই। সুতরাং আমি যখন রিসার্চটা করলাম তখন কোনো এভিডেন্স পাইলাম না ইন ফেভার অফ মাই হাইপোথিসিস, দ্যাট ডাজন্ট মিন দ্যাট কোনো এভিডেন্স নাই। এই জন্য আমার এই কথাটা খুব ভালো লাগছে যে অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট দ্য এভিডেন্স অফ অ্যাবসেন্স। সুতরাং বারবার রিসার্চ করতে হবে, করেই যেতে হবে। এই হলো মোটামুটি আমার মানে হাউ টু রাইট থিসিস সম্পর্কে। এখন রেফারেন্সিং সম্পর্কে একটু ছোট্ট করে একটু কথা বলি। আমি প্রথমেই বলে রাখি রেফারেন্সিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তবে আমি এটা খুব ডিটেলস বলবো না, এই জন্য যে আমরা দুইটা স্টাইল ফলো করি, এক ভ্যানকুভার স্টাইল, একটা হলো হার্ভার্ড স্টাইল। তো এই স্টাইলগুলো কিন্তু খুবই ডাইনামিক, মানে খুবই চেঞ্জিং। দেখা যাবে যে প্রতি এক দুই বছর পর পর যিনারা এগুলো করে ওনারা বসে বসে আপডেট করে। আর এই যে আমার কাছে খুব হাস্যকর লাগে মাঝে মধ্যে যে আপডেটিংটা কি করে, বলে যে আগে তো কমাটা এখানে দিতাম, না এখন থেকে কমাটা দিব এই ইয়ারের পরে, আগে তো নামের পরে সেমিকোলন দিতাম, না নামের পরে সেমিকোলন দিও না, ফুল স্টপ দিয়ে দাও, মানে দিজ আর দ্য আপডেটিং আর কি। তো আমি আমার ছাত্রদেরকে যে অ্যাডভাইসটা দিই সেটা হলো যে তোমরা এই রেফারেন্স নিয়ে তো মাথা ঘামাইও না, তুমি যখন থিসিসটা লিখবা একটা আর্টিকেল লিখবা তখন তুমি গুগলে সার্চ দিয়ে গুগল স্কলারে সার্চ দিবা, রেফারেন্স শব্দটা লিখবা, তারপরে হার্ভার্ড বা ভ্যানকুভার কথাটা লিখবা, লেটেস্ট ভার্সন কথাটা লেখো, দেখবা লেটেস্ট ভার্সনটা তোমার সামনে চলে আসবে। আর সেই লেটেস্ট ভার্সনটা একটু পড়ো মনোযোগ দিয়ে, যে মানে রাইটারের নামটা কোথায় যাবে, ইয়ারটা কি নামের আগে যাবে না পরে যাবে, তারপরে ভলিউম, ইস্যু নাম্বার, হ্যান ত্যান এগুলো কিভাবে লিখতে হবে, একটা নিয়ম আছে, তুমি এই নিয়মটা ফলো করে শুধু লিখে ফেলবা, এটা মুখস্থ করারও কিছু নয়, এত চিন্তা করারও কিছু নয়, আমি শুধু বেসিক কয়েকটা ইনফরমেশন আপনাদের সামনে হাজির করতেছি। যদি বই হয় তাহলে আপনি কি কি জিনিস রেফারেন্সে দিবেন, অথর নাম দিতে হবে, বা এডিটর থাকলে এডিটরের নাম, ইয়ার অফ বুক পাবলিকেশন, বইয়ের টাইটেল, এডিশন, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার, এই কয়েকটা ইনফরমেশন যেন মিস না হয় যদি আমার বই হয়। যদি আমার এটা কোনো জার্নাল হয় তাহলে কোন কোন বেসিক ইনফরমেশন দিতে হবে, অথরের নাম, ইয়ার অফ জার্নাল পাবলিকেশন, আর্টিকেল টাইটেল, জার্নাল টাইটেল, তারপরে ভলিউমের নাম্বার, ইস্যু নাম্বার অফ দি জার্নাল, পেজ নাম্বার, এইগুলো মাস্ট। তারপরে আপনার যদি ওয়েব পেজ হয় অর ডকুমেন্ট ফ্রম দি ওয়েবসাইট তাহলে কোন ইনফরমেশনগুলো দিতে হবে, অথর, ইন্ডিভিজুয়াল অথর হইতে পারে অথবা কোনো কর্পোরেট অথর হইতে পারে, কোনো নামে অথর নাই কিন্তু কোনো একটা কর্পোরেট, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এটা একটা কর্পোরেট, এটা অথর হইতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ, হেলথ মিনিস্ট্রি অফ হেলথ বাংলাদেশ, এটা একটা অথর হইতে পারে, ইয়ার অফ পাবলিকেশন, তারপরে টাইটেল, আপনার ডকুমেন্টের টাইটেলটা কি, ঠিক আছে, অথবা ওয়েব পেজ টাইটেল, তারপরে ওয়েব পেজ ইউআরএল, ইউআরএল আর DUI, এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউআরএল দেখবেন লেখা আছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউআরএল মানে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এটা প্রত্যেকটা ওয়েব পেজের সাথে থাকে। আর DUI, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, এই DUI নাম্বার থাকে সবার, সবগুলোর থাকে না, যেগুলোর থাকে এগুলো দিতে হবে, অ্যান্ড অ্যাক্সেস ডেট, এই কয়েকটা ইনফরমেশন মাস্ট। ডাইরেক্ট কোটেশন যদি হয়, ডাইরেক্ট কোটেশন মানে কপি ম্যাটেরিয়াল ওয়ার্ড ফর ওয়ার্ড এক্সাক্টলি, তাহলে কিন্তু সাইটেশনে আপনাকে পেজ নাম্বার দিতে হবে উইথ ইয়ার অ্যান্ড অথর, অথর, অথরের নাম, ইয়ার, সেই সাথে পেজ নাম্বার দিতে হবে সাইটেশনে যদি ডাইরেক্ট কোটেশন হয়।
ফর শর্ট কোটেশন বলে দুই থেকে তিন লাইন যদি আপনি লেখেন তাহলে কোটেশন মার্কের মধ্যে ফেলতে হবে, আর যে লং কোটেশন হয় মোর দ্যান থ্রি লাইন তাহলে একটা সেপারেট প্যারা বাট নো কোটেশন মার্ক। এগুলো কিছু বেসিক নিয়ম, এগুলো একটু ফলো করলেই আপনার এগুলো সব আছে। আমি এগুলা মানে কোনো একটা ওয়েবসাইট থেকে তো আমি এগুলো ডাউনলোড করে আপনাদেরকে বলতেছি, এগুলো সব আছে। তো আমি এই জন্য আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না এখানটায় আর কি। এগুলো বেসিক কয়েকটা কথা, মানে ডিরেক্ট কোটেশন দিলে ইন টেক্সট সাইটেশনে পেজ নাম্বার মাস্ট, আর যদি শর্ট কোটেশন হয় দুই থেকে তিন লাইন তাহলে কোটেশন মার্কে ফেলতে হবে, আর যদি লং কোটেশন হয় তাহলে একটা সেপারেট প্যারা উইদাউট কোটেশন মার্ক। আর যে প্যারাফ্রেজিং করি, প্যারাফ্রেজিং আমরা খুব করি, মানে প্যারাফ্রেজিং কথার অর্থ হলো আপনি একটা মানে চারটা পাঁচটা লাইন পড়বেন, আর্টিকেলটা পড়লেন, একটা প্যারাগ্রাফ পড়লেন, পড়ে একটা আইডিয়া ডেভেলপ করলেন, সেই আইডিয়াটা এবার আমি আমার নিজের ভাষায় লিখব, ওই ওই রেফারেন্সের অথরের ভাষায় লিখব না, এটার নাম হলো প্যারাফ্রেজিং আর কি। তো যদি প্যারাফ্রেজিং করি তারপরে রেফারেন্স দিতে হবে, তবে কোনো কোটেশন মার্ক বা কোনো পেজ নাম্বার প্রয়োজন নাই প্যারাফ্রেজিং আর কি, কিন্তু রেফারেন্স দিতে হবে। ইন টেক্সট সাইটেশন হার্বার্ডের ফরম্যাটটা কি, বেসিক রুলটা কি দেখেন, ইন টেক্সট সাইটেশন হার্বার্ড যদি নামটা সামনে চলে আসে মানে নাম দিয়া শুরু এরকম যদি হয়, নেম অফ দি অথর ডাইরেক্টলি যদি চলে আসে তাহলে এইভাবে লিখবো মূল এন সাথে সাথে ইয়ার, আর নামটা কোন নাম দিব অলওয়েজ মনে রাখতে হবে সারনেম, সারনেম নট ইনিশিয়াল। সারনেম মানে যেমন ধরো আমার একটা আর্টিকেল যদি পাবলিশ হয় এরকম, আমার নাম এম ডি মোজাম্মেল হক, তাহলে আপনি যখন আমাকে সাইট করবেন বলবেন হক দিয়ে কোন ইয়ারে পাবলিশ হয়েছে ইয়ারটা দিয়ে দেবেন, সারা নেমটা শুধু ইনিশিয়াল না। মুলেন ইয়ার টোল্ড দ্যাট লাভ ইজ কস্টলি, দিস ইজ দ্য ওয়ে টু। আর যদি মানে কি বলে কাজটাকে সামনে এনে তারপরে রেফারেন্স দেন তাহলে কথাটা এইভাবে বলবেন, ডাইরেক্টলি আপনি অথরের নামটা বললেন না, লিখবেন লাভ ইজ কস্টলি, কে বলছে মিস্টার মুলেন, ব্রেকেটের মধ্যে থাকবে কমা দিয়ে 2006। আপ টু থ্রি অথর বলছে সবার নাম লিখতে হবে ইন টেক্সট সাইটেশনে, আর তিনজন অথরের বেশি যদি হয় তাহলে প্রথম জনের নাম লিখে অ্যাটল দিতে হবে, এই এই কথাটা একটু। অবশ্য কেউ কেউ বলে যে আপ টু টু অথর সবার নাম লিখব, আর থ্রি অর মোর অথর হলে প্রথম জনের নাম লিখে অ্যাটল, তবে বেশিরভাগ লোক এখনো এটাই প্র্যাকটিস করে আপ টু থ্রি অথর সবার নাম, আর তিনের অধিক হলে প্রথম জনের নাম লিখে অ্যাটল। বুঝে লাভ ইজ কস্টলি, কে বলছে মিস্টার মানে গ্রিন অ্যাটল, অনেকে কাজটা করেছে। অথবা যদি অথরের নাম দিয়ে শুরু করেন প্যারাগ্রাফটা বলবেন গ্রিন অ্যাটল ব্রেকেটে 2014 রিভিল দ্যাট লাভ ইজ ব্লাইন্ড, এই যে এরকম ভাবে কাজে অথরের নাম দিয়ে শুরু করতে পারি অথবা অথরের কাম দিয়ে শুরু করতে পারি। আমি যদি নাম দিয়ে শুরু করেন তাহলে এইভাবে যাবো গ্রিন অ্যাটল, আর যদি তার কাজটা দিয়ে শুরু করি তাহলে কাজটা আগে বলবো যে লাভ ইজ ব্লাইন্ড, কে বলছে ওই মানে বেটা বলছে যে গ্রিন অ্যাটল 2014। গেল ইনডাইরেক্ট সাইটেশন, এটা একটু ছাত্ররা কিন্তু আমার এই জায়গাটা একটু ভুল করে ফেলে, এই জায়গাটা আপনারা ছাত্রদের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। ইনডাইরেক্ট সাইটেশন মানে সেকেন্ডারি সোর্স, মানে প্রাইমারি সোর্স ইজ নট অ্যাড্রেসড, not accessed, primary source is cited through secondary source. মনে করেন আমার একটা আর্টিকেল আপনি সাইট করেছেন আপনার আর্টিকেলে, কিন্তু কাজটা কিন্তু মূলত আমার, আপনি আপনার আর্টিকেলে আমাকে সাইট করেছেন, এখন আপনার ছাত্রের কাছে আপনার আর্টিকেলটা আছে, আমার অরিজিনাল আর্টিকেলটা নাই, এখন সে কি করে সাইট করবে, আপনার ছাত্র কি করে সাইট করবে? আপনার ছাত্র কিন্তু সাইট করতে গেলে আমাকেও সাইট করতে হবে আপনাকেও সাইট করতে হবে, কিভাবে, যে প্রাইমারি সোর্স ইজ সাইটেড থ্রু দি সেকেন্ডারি সোর্স, ঠিক আছে, মানে টেক্সটের মধ্যে বোধ প্রাইমারি সেকেন্ডারি সোর্স দিতে হবে। কেমন করে দেখেন এক্সাম্পলটা দেখেন একটু, এই যে জোন সাইটেড ইন স্মিথ অ্যাটম 2009 argued that, তার মানে আমি হলাম জন, আমার কাজটা আমার, আমার কাজটা সাইট করেছেন আপনি, এই যে আপনি মনে করেন স্মিথ,
এবার আপনার ছাত্র এই সাইটেশনটা দিবে, দিতে গেলে প্রাইমারি যে অথর আমি, আমি জন, আমাকে আগে বলবে, নামটা আগে আনবে, ব্রেকেটে সাইটেড ইন স্মিথ মানে আপনি, মানে আপনার আর্টিকেলে সাইট করা ছিল। তাহলে বোঝা গেল যে এটা কে, মানে মূল কাজটা কার বোঝা গেল এবং সে কোথায় পাইছে সেটাও বোঝা গেল। আমি কি বুঝাতে পারছি? মানে আমি মূল অথর, আমাকে সাইট করছেন আপনি আপনার আর্টিকেলে। এবার আপনার ছাত্রের কাছে আপনার আর্টিকেলটা আছে, আমারটা নাই, কিন্তু এই জিনিসটা আপনার ছাত্র সাইট করতে চাচ্ছে, তো আগে আমার নামটা বলবে, বলে সে কোথায় পাইছে এটা ব্রেকেটে দিয়ে দিবে আপনার নামটা। এটা হলো সেকেন্ডারি সোর্স, এইভাবে আমরা এটা বলে থাকি। আর এই ধরনের সেকেন্ডারি সোর্স ইউজ করলে আপনার লিস্ট অফ রেফারেন্সে কোনটা যাবে? লিস্ট অফ রেফারেন্সে কিন্তু আমারটা যাবে না, যাবে কিন্তু আপনারটা, কারণ আপনার আর্টিকেলটা তার হাতে আছে। এই যে রেফারেন্স লিস্টে যাবে সেকেন্ডারি সোর্স। তারপরে রেফারেন্স লিস্ট লিখবেন হার্বার স্টাইলে। শুধু একটা কথা মনে রাখতে হবে, হার্বার স্টাইলে আপ টু সিক্স অথর সবার নাম লিখতে হবে, আর যদি মোর দেন সিক্স অথর হয় তাহলে প্রথম ছয়জনের নাম লিখে অ্যাটল এটা বলে। আমি কি বলে কোভিড-19 হওয়ার আসার আগে এই এনআইসিবিডিতে একটা থিসিস পরীক্ষা নিতে গিয়েছিলাম, সেখানে একটা ছাত্র তার রেফারেন্স লিস্টের মধ্যে একটা রেফারেন্স লিখেছে পুরা পৃষ্ঠা ব্যাপী একটা রেফারেন্স, মানে সেখানে 40 জন না 45 জন অথর এই সবার নাম লিখছে। আমি বললাম যে তুমি এটা কি করছো, তুমি কি জানো না এই নিয়মটা যে ছয়ের বেশি অথর হইলে প্রথম ছয় জনের নাম লিখে অ্যাটল লিখবা? তুমি পুরা একটা পৃষ্ঠা ধরে একটা রেফারেন্স লিখলা, এই 30টা 25টা 20টা অথরের নাম লিখলা, কোনো দরকার ছিল এইগুলো আর কি? তো এগুলোর কিছু নিয়ম আছে কিভাবে লিখতে হয়, এগুলো আমার মনে হয় এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই ছাত্রদেরকে বলবেন তাদের একটা ডাউনলোড করে নিতে, বই কিভাবে দিতে হয়, তার ইনফরমেশন কিভাবে দিতে হয়, এদিকে আমি আর সময় নষ্ট করছি না। আর ইলেকট্রনিক যদি আসে, এই যে দেখেন সবই আমার এই কি বলে প্রিন্ট মিডিয়ার মতোই হবে, শুধু ইউআরএল নাম্বারটা, এই যে https://www. এগুলো কিন্তু ইউআরএল, আবার কোনো কোনো ক্ষেত্রে DUI থাকে, সেই নাম্বারটা এখানে আসে, অ্যাভেলেবল ফ্রম, এটি হলো, আদারওয়াইজ সেম। ইনটেক্সট সাইটেশন ভ্যানকুভারটা কিভাবে দিতে হয়, এই যে একই রকম, শুধু নাম্বার দিয়ে, নাম আসবে না এখানটা, নাম এবং ইয়ার আসবে না, শুধু নাম্বার দিয়ে। এবং এই নাম্বারগুলোকে অ্যারাবিক নিউমারালকে আপনি সুপারস্ক্রিপ্টও করতে পারেন, আবার থার্ড ব্রিগেডও ফেলতে পারেন, আবার মানে রাউন্ড সেকেন্ড ব্রিগেডও ফেলতে পারেন, সরি মানে ফার্স্ট ব্রিগেডও ফেলতে পারেন। এই যে এইভাবে যেমন লেখা হয়েছে, যেমন দেখেন যে মিল্ক ইজ গুড, কে লিখছে, সামোডি লিখছে, কে সেটা, এসে যে ওয়ান, সেই ওয়ানটাকে আমি এবার আপনার রেফারেন্স লিস্টে গিয়ে খুঁজে বের করে ফেলবো। রেড মিট ইজ ব্যাড, কে বলছে, এই যে এই এই লো, মানে দুই দিয়ে আমি ডিনোট করলাম, এই টুটাকে কে, এটা আমি আপনার রেফারেন্স লিস্টে টুতে গিয়ে এটা পেয়ে যাব। তো এইগুলো তো আপনারা জানেনি, এগুলো নিয়ে আমি আর টাইম লস করতে চাচ্ছি না, এগুলা ছাত্রদেরকে একটু আর মানে কি বলে বললে ওরা পারে। যেমন রিসেন্ট রিসার্চ সুপারস্ক্রিপ্ট করে ওয়ান দিলাম, ইন্ডিকেট দ্যাট, এবার বলেন আপনি, জন ফার্স্ট ব্রিগেডে ফেলে দিলাম, আর হ্যাজ আর্গিউড দ্যাট, এরকম হতে পারে। সেভারাল স্টাডিজ থার্ড ব্রিগেডে, 6-9, 13-15, এই 6 কি 7 কি 8 কি 9 কি 13 কি 15 কি, এগুলো আমি পেয়ে যাবো রেফারেন্স লিস্টে গিয়ে। এগুলো হার্বার্ড আর সরি ভ্যানকুভার সিস্টেম একই, ইনটেক্স সাইটেশন রেফারেন্স লিস্ট ভ্যানকুভারে কেমনি করবেন, আপ টু সিক্স অথর একই, প্রথম সবার নাম, মোর দেন সিক্স অথর হইলে প্রথম জনের নাম লিখে অ্যাটল। আমি পার্সোনালি কিন্তু এই ভ্যানকুভার ফরম্যাটটা আমার ভাল লাগে, কারণ এখানে ঝামেলা কম। এই যে দেখেন, মানে প্রথম অথরের সারনেম লিখবেন, একটা স্পেস দিবেন, তারপরে ইনিশিয়ালগুলো দিবেন, একটা কমা দিবেন, এবার চলে যায়। এটা এটা খুব সহজ। আপনার দুইটা অপশনই চলে, হার্বার্ডে চলে, ভ্যানকুভারে চলে। তবে ভ্যানকুভারটা ছাত্রদেরকে আমি একটু বলি এই জন্য যে আপনি যখন একটা আর্টিকেল পাবলিশ করতে যাবেন কোনো ইন্টারন্যাশনাল জার্নালে, তখন কিন্তু হার্বার্ড চলবে না, মাস্ট আপনাকে ভ্যানকুভার ফরম্যাটে লিখতে হবে। তো যেহেতু পাবলিকেশনের সময় ভ্যানকুভার মাস্ট, সেজন্য আপনি থিসিস রাইট করার সময় আপনি ছাত্রদেরকে বলেন না, তুমি শিখো ভ্যানকুভার কিভাবে করতে হয়, লেখো। তবে হার্বার্ড করলে চলে, হার্বার্ড করলে ছাত্রদের সুবিধা,
হার্ভার্ড করলে একটু সুবিধা ছাত্রদের জন্য। তো দুইটাই করা যায়, আপনি আপনার ইচ্ছা, আপনি যেটা করতে চান সেটা করবেন। বিসিবিএস দুইটাই অ্যালাউ করে, দুইটাই অ্যালাউ করে। তো এগুলা কিছু নিয়ম কারণ এখানে আছে, এগুলা তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, এগুলা মানে ওয়েবসাইটে পাওয়া যায়। এগুলা সাইন্টিফিক আর্টিকেল দেখতে গেলে আমি কোন জিনিসগুলো লিখবো, ইটস জাস্ট ইমব্রড ফরম্যাট ফর পাবলিকেশন। ইমব্রড ফরম্যাট কি কি থাকে এখানে? ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্টস, এ মানে এন্ড, আর ডিসকাশন, এতটুকু ইমব্রড বেসিক কম্পোনেন্ট অফ দি টেক্সট ফর দি টেক্সট। হ্যাঁ, প্রপোজ বাই কি বলে ব্যাডফোর্ড হিয়ার ইন 1950, ইমব্রড ফরম্যাটটা। আর কিছু এডিশনাল টেক্সট থাকে, সেটাকে টাকার বলে, ইমব্রড অ্যান্ড টাকার। টাকারে কি কি থাকবে? টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্স, আর বাদ বাকি সব বাদ। এই যে টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ইত্যাদি সব বাদ, সব বাদ। এই তো বেসিক স্ট্রাকচার হবে আমার, এটা টাইটেল, অথর, অ্যাবস্ট্রাক্ট অর সামারি, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্টস, অবজারভেশন, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনোলেজমেন্ট, এক লাইনে। কারণ আর্টিকেল লিখছেন, কি বলে জার্নালে ছাপাবেন, আপনাকে আজাইরা কথা বলতে বলবে না। এখন আমি আপনার বউকে অ্যাকনোলেজ করলাম, গার্লফ্রেন্ডকে অ্যাকনোলেজ করলেন, এইসব চলবে না। ওইখানে ওই সব জায়গাতে আপনাকে দিবেন একটা সেন্টেন্স যে বলতে হবে, যদি কারোর কাছে টাকা পয়সা নিয়ে করে থাকেন রিসার্চ, বলবেন যে উই অ্যাকনোলেজ দ্য ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইডেড বাই অমুক, শেষ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলেও এক লাইনে বলতে হবে, দেয়ার ওয়াজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অথবা না থাকলে এক লাইনে, দেয়ার ওয়াজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং ফাইনালি রেফারেন্স। ওকে, আমার তো রিসার্চ রিপোর্ট রাইটিংটা হয়ে গেল, এখন স্টাডি ডিজাইনের আমার কিছু কথা বাকি ছিল, আমি খুব শর্টলি একটু বলে ফেলি। আমার স্টাডি ডিজাইন দুই প্রকার ছিল, অবজারভেশনাল স্টাডি, তার আন্ডারে ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল, আর ছিল আমার এক্সপেরিমেন্টাল স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল বা আরসিটি আমরা যেটা বলি। আমি স্টাডি ডিজাইনের চারটা বেসিক ইনফরমেশন বলেছিলাম, এক রেট্রোস্পেকটিভ স্টাডি, প্রসপেকটিভ স্টাডি, তারপর লংজিটিউডিনাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। রেট্রোস্পেকটিভ বলেছিলাম, যদি স্টাডিটা আউটকাম থেকে এক্সপোজারের দিকে যায় তাহলে রেট্রোস্পেকটিভ স্টাডি, অথবা আমি অতীতের কোনো ঘটনা নিয়ে রিসার্চ করলাম, রেট্রোস্পেকটিভ স্টাডি। প্রসপেকটিভ স্টাডি বলেছিলাম, মানে এক্সপোজার দিয়ে গ্রুপিং করে তারপরে ফিউচারে আউটকাম দেখবে, হলো প্রসপেকটিভ স্টাডি। লংজিটিউডিনাল বলেছিলাম, একই স্টাডি গ্রুপ, গ্রুপ অফ স্টাডির উপরে বারবার ফলো আপ করে আমি একটা রিসার্চ করলাম, সেটা হলো আমার লংজিটিউডিনাল স্টাডি। আর ক্রস সেকশনাল বলেছিলাম, সিঙ্গেল টাইম ডেটা কালেকশন, সিঙ্গেল টাইম, কোনো ফলো আপ নেই, নো ফলো আপ, সিঙ্গেল টাইম ডেটা কালেকশন। এটা ছিল আমার, এই চারটা মিনিং ছিল আমার, কি বলে স্টাডি ডিজাইনের চারটা ইম্পর্টেন্ট জার্গন ছিল। এখন আমি মূলত স্টাডি ডিজাইন দুই প্রকার, অবজারভেশনাল স্টাডি আর এক্সপেরিমেন্টাল স্টাডি। অবজারভেশনাল স্টাডিকে বলে নন ইন্টারভেনশনাল, আর এক্সপেরিমেন্টাল স্টাডিকে বলে ইন্টারভেনশনাল স্টাডি। বেসিক ডিফারেন্সটা হলো, আমি কিন্তু একটা রিসার্চের মাধ্যমে কি জানতে চাই, জানতে চাই যে কোন একটা মানে এক্সপোজার ফ্যাক্টর আমার হাতে থাকবে, আমার কনসেপ্টে থাকবে, আমি সেই এক্সপোজারের সাথে কোন একটা আউটকামের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানতে চাইব, এটাই আমার কাজ। যেমন আমি কি বলে স্মোকিং এর সাথে আমার ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাই। এখন ব্যাপারটা যদি এরকম হয়, আমি লোকদেরকে যদি স্মোকিং করায়া করায়া দেখি ভবিষ্যতে ক্যান্সারে মরে কিনা, তাহলে এটা কিন্তু একটা ইন্টারভেনশনাল স্টাডি হবে, যদিও এটা আনইথিক্যাল। মানে আমি রিসার্চার, কিছু একটা করলাম, কিছু একটা করে তার ফলাফল দেখব, এটা হলো ইন্টারভেনশনাল স্টাডি। আমি আমি রিসার্চার, আকাম কুকাম যাই কিছু একটা করলাম, করে ফেললাম, একটা করে দেখবো তার ফলাফল কি, এটা হলো ইন্টারভেনশনাল স্টাডি। আর অবজারভেশনাল স্টাডিতে, নন ইন্টারভেনশনাল স্টাডিতে আমি মানে কিছু করব না, মানে মানে এক্সপোজার ফ্যাক্টরটা নিয়ে আমি ডিল করব না, কজাল ফ্যাক্টর নিয়ে আমি ডিল করব না, নেচার উইল ডিটারমাইন দ্য মানে ম্যানিপুলেশন, উইল ম্যানিপুলেট দ্য কজাল ফ্যাক্টর, আমি শুধু তার ইফেক্ট দেখব, আমি কিছু করব না, আমি শুধু আউটকামটা দেখব আর কি। অবজারভেশনাল স্টাডির মধ্যে এটি বেসিক পার্থক্য। হ্যাঁ, এই যে আমার প্রফেসর দাউদ, উনি তো খুব সুন্দর গান গায়, উনি যদি এমন একটা গান গায় যে ওই যে হৈমন্তী শুক্লার সেই গানটা ছিল, যে আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার বলার কিছুই ছিল না, করার কিছুই ছিল না, এটা কিন্তু একটা অবজারভেশনাল রিসার্চ।
আমি কিছু করি নাই, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি তুমি চলে গেছো, এটা হলো অবজারভেশন, এটা হলো আমি কিছু করিনি, আমি শুধু ইফেক্টটা দেখলাম। আবার দেখেন এই যে আমাদের প্রয়াত শিল্পী এন্ড্রু কিশোরটা গান গাইতো যে ভালোবাসা দিলাম তোমায় ভালোবাসা পাইলাম না, দিস ইজ ক্লিয়ার এক্সাম্পল অফ দি এক্সপেরিমেন্টাল স্টাডি, ইন্টারভেনশনাল স্টাডি, কারণ আমি এখানে ইন্টারভেনশন করেছি আর আমার এখানে ইন্টারভেনশনটা হলো ভালোবাসা দিলাম, ফলাফল হইলো পাইলাম না। কাজে চিন্তাটা এইভাবে করতে হবে, মানে একটা পার্টিকুলার অবজারভেশনাল স্টাডিতে নেচার উইল ডিটারমাইন দা, নেচার উইল ম্যানিপুলেট দা কজাল ফ্যাক্টর বা এক্সপোজার, আমি শুধু আউটকামটা দেখব, আর এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমি কিছু করব, করে তারপর তার আউটকাম দেখব। অবজারভেশনাল স্টাডির মধ্যে সবচেয়ে কমন হলো দুইটা, ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল, আমরা কেস স্টাডি করি, কেস সিরিজ করি, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ স্টাডি। হ্যাঁ, আপনি সার্ভিলেন্স করেন, সেন্সাস করেন, ডেসক্রিপটিভ স্টাডি। অ্যানালাইটিক্যাল তিনটা, কেস কন্ট্রোল, কোহর্ট এবং ক্রস সেকশনাল, একদম রাজকীয় ডিজাইন, অবজারভেশনাল স্টাডির রাজকীয় ডিজাইন তিনটা, কেস কন্ট্রোল, কোহর্ট, ক্রস সেকশনাল। এরপরে আমরা করি ক্লিনিক্যাল ট্রায়াল বা আরসিটি। আমি কেস কন্ট্রোল, কোহর্ট, ক্রস সেকশনাল আর আরসিটি এই চারটাকে একটু টাচ করে আমি কনক্লুড করি, শেষ করব। কেস কন্ট্রোল স্টাডিতে আপনাকে একটা সিনারিও দিই, মনে করেন ওবেসিটি এন এমআই, হাইপোথিসিস হলো ওবেসিটি হলে এমআই হয়, এটা আমার হাইপোথিসিস, আমি একটা কেস কন্ট্রোল স্টাডি করতে চাই। আমাদের ছাত্ররা যে জায়গাটায় ভুল করে, আমি শুধু ওই ভুল জায়গাটা একটু জোর দিয়ে বলতে চাই, যাতে মানে আপনারা ছাত্রদেরকে ওইভাবে মনিটর করতে পারেন। কেস কন্ট্রোল স্টাডিতে দুইটা গ্রুপ থাকবে, একটা গ্রুপের নাম হবে কেস, আর একটা গ্রুপের নাম হবে কন্ট্রোল। এবং কারা কেস হবে, কারা কন্ট্রোল হবে, একদম ডিফাইন্ড, কোনো কোনো ভুল ত্রুটি কনফিউশনের কিছু নাই। কেস হবে সাবজেক্টস উইথ আউটকাম, কন্ট্রোল হবে সাবজেক্টস উইদাউট আউটকাম। এইবার আপনি আপনার হাইপোথিসিসে দেখেন না আউটকাম কি, আমার এই হাইপোথিসিসে আউটকাম হলো এমআই, অতএব আমার কেস হবে এমআই সাবজেক্ট, কন্ট্রোল হবে নো এমআই হেলদি ইন্ডিভিজুয়াল। আমি যখন ছাত্রদেরকে প্রশ্ন করি এরকম একটা সিনারিও দিয়ে যে বলো তো তোমার এখানে কেস কে হবে, বলে যে স্যার এমআই উইথ ওবেসিটি, আমি বললাম হইল না, কন্ট্রোল কে হবে, বলে যে ওবেস বাট নো এমআই, হইল না, ক্লিয়ার একদম। মানে আপনি কেস কন্ট্রোল স্টাডিতে কেস এবং কন্ট্রোল সিলেক্ট করার সময় এক্সপোজার নিয়ে মাথাই গামাবেন না, আপনি সাবজেক্টস উইথ এক্স মানে আউটকাম নেবেন অ্যাজ কেস, ইরেসপেক্টিভ অব দি স্ট্যাটাস অফ দেয়ার এক্সপোজার। সাবজেক্টস উইদাউট এমআই, উইদাউট আউটকাম নিব আমি কন্ট্রোল, ইরেসপেক্টিভ অব দেয়ার স্ট্যাটাস অফ এক্সপোজার। আমি ছাত্রদেরকে অনেক সময় এভাবে বলি যে তুমি চোখটা বন্ধ করে একটা লোকের কাছে যাবা, গিয়ে তাকে বলবা যে স্যার আপনার কি এমআই আছে, যদি বলে ইয়েস এমআই আছে, তাহলে বলবে ওকে আপনি আমার কেস। এরপরে চোখটা খুলে তাকে দেখবা, সে বেটা মোটা না চিকন, আগের থেকে দেখে দেখে মোটা মোটা এমআই রোগ, এমআই আছে এরকম লোক তুমি এনরোল করবা অ্যাজ কেস, এটা তো হবে না, ইউল বি বায়াসড, ইউ উইল গেট এ বায়াসড রেজাল্ট। না, আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতেছে ডিপেন্ডিং অন আউটকাম, এমআই পজিটিভ ওকে কেস, এমআই নেগেটিভ ওকে কন্ট্রোল, ইরেসপেক্টিভ অফ দেয়ার স্ট্যাটাস অফ কি বলে এক্সপোজার। এটা আমি পরে দেখব, এই যে দেখেন তাকান, এই যে আমার কেস এমআই, এই যে আমার কন্ট্রোল নো এমআই। এবার আমি দেখব আমার কেসের মধ্যে কতজন ওবেস কতজন নন ওবেস, আমার কন্ট্রোলে কতজন ওবেস কতজন নন ওবেস। আমি যদি দেখতে পাই আমার কেসের মধ্যে মেজরিটি ওবেস, কন্ট্রোলে অল্প কয়েকজন ওবেস, এই তো প্রমাণ হয়ে গেল, তাহলে আমি কিন্তু মানে আউটকাম থেকে এক্সপোজারের দিকে গেলাম, মানে আউটকাম দিয়ে আমি সাবজেক্ট এনরোলমেন্ট করেছি, আউটকাম পজিটিভ আউটকাম নেগেটিভ, অ্যান্ড দেন আই লুকড ফর এক্সপোজার। তাহলে আমার এই কেস কন্ট্রোল স্টাডি কিন্তু আউটকাম থেকে এক্সপোজারের দিকে গেল, অতএব আমার কেস কন্ট্রোল স্টাডি কিন্তু একটা রেট্রোস্পেকটিভ স্টাডি হয়ে গেল, এটা একটা অবজারভেশনাল স্টাডি হয়ে গেল, এটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি হয়ে গেল, ইভেন এটা একটা লংগিটিউডিনাল স্টাডি হয়ে গেল। কারণ আপনি চাইলে
এই গ্রুপগুলোকে তাদের ওবেসিটি স্ট্যাটাস মানে বিভিন্ন ডেটে নিতে পারেন। আপনি বলতে পারেন, আচ্ছা আপনি যে আজকে দেখা যাচ্ছে একটু ওবেজ, আপনি কি এক বছর আগে বডি ওয়েট এরকমই ছিল, 2 বছর আগে এরকমই ছিল, 5 বছর আগে কি এরকমই ছিল, নাকি স্লিম ছিলেন? দেখেন আপনি কিন্তু সেম পিপুলের উপরে রিপিটেড ফলো আপ দিয়ে অতীতের দিকে রিপিটেড ফলো আপ দিয়ে কাজটা করলেন। সুতরাং কেস কন্ট্রোল স্টাডির ফিচারটা হয় অবজারভেশনাল, রেট্রোস্পেক্টিভ, অ্যানালাইটিক্যাল এবং সামটাইমস লংগিটিউডিনাল। এই যে অবজারভেশনাল, রেট্রোস্পেক্টিভ, অ্যানালাইটিক্যাল, লংগিটিউডিনাল, একই ইস্যুর উপরে আমি কোহোর্ট স্টাডি করতে চাই, সেম ইস্যু, ওবেসিটি এন আমাই, হাইপোথিসিস ওবেসিটি কজেস আমাই। এইবার আপনার দুইটা গ্রুপ থাকতে হবে, একটা গ্রুপের নাম হবে এক্সপোজড গ্রুপ, আরেকটা গ্রুপের নাম হবে আনএক্সপোজড গ্রুপ। কারা যাবে এক্সপোজড গ্রুপে? সাবজেক্টস উইথ এক্সপোজার। কারা যাবে আনএক্সপোজড গ্রুপে? সাবজেক্টস উইদাউট এক্সপোজার। কেস কন্ট্রোল স্টাডিতে কেসের ডেফিনেশন, কন্ট্রোলের ডেফিনেশন, আর কোহোর্ট স্টাডিতে এক্সপোজড গ্রুপের ডেফিনেশন, আনএক্সপোজড গ্রুপের ডেফিনেশন সম্পর্কে আপনারা আপনার ছাত্রদেরকে একদম পরিষ্কার ধারণা দিয়ে দিবেন, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কনফিউশন নেই। আমার এবার দেখেন না, আপনার এই পার্টিকুলার প্রপোজালের মধ্যে এক্সপোজার কি? আমার এক্সপোজার হলো ওবেসিটি। এবার আপনি এক্সপোজ গ্রুপে কারা যাবে? যারা ওবেস। আনএক্সপোজ গ্রুপে কারা যাবে? যারা নন ওবেস। এইখানে কোহোর স্টাডিতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত আছে, এই পূর্ব শর্তটা মিস করলে চলবে না। আর সেই পূর্ব শর্তটা হলো, যেই পূর্ব শর্ত কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে ছিল না। এখানে দেখেন পূর্ব শর্ত কি দিলাম, একদিকে ওবেজ, আরেকদিকে নন ওবেজ, এবং এই দুই গ্রুপের প্রত্যেকের মধ্যে এভরিবডি মাস্ট বি আউটকাম ফ্রি, মানে এদের দুই গ্রুপের কারুরই এমআই থাকা চলবে না, এমনকি তাদের অতীতে এমআই হয়েছিল সেটাও চলবে না, মানে এভরিবডি মাস্ট বি আউটকাম ফ্রি অ্যাট দি বিগিনিং অব দি কোহোর্ট স্টাডি। শুধু কি হবে, এক গ্রুপ এক্সপোজড আর এক গ্রুপ আনএক্সপোজড, মানে এক গ্রুপে এক্সপোজার আছে আর গ্রুপে এক্সপোজার নাই, এবং শুরুতে এভরিবডি মাস্ট বি ফ্রি ফ্রম আউটকাম। আমি ভবিষ্যতে দেখব ফলো আপ করে কোন গ্রুপে আউটকাম বেশি হয়। আপনি যদি আউটকাম সহ যাত্রা শুরু করেন তাহলে কি কোহোর্ট স্টাডি করবেন আপনি? ভবিষ্যতে আউটকাম হয় কি হয় না এটা কি দেখবেন আপনি? এই ধরনের পূর্ব শর্ত কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে ছিল না। আমি কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে বলি নাই যে একদিকে সাবজেক্টস উইথ আউটকাম, আরেকদিকে সাবজেক্টস উইদাউট আউটকাম, এবং শুরুতে এভরিবডি ফ্রি ফ্রম এক্সপোজার, এটা কিন্তু বলি নাই। কিন্তু কোহোর্ট স্টাডিতে এই পূর্ব শর্তটা ভীষণ গুরুত্বপূর্ণ, এইটা মিস করলে আপনার রিসার্চ হবে না। এরপর আপনি কি করবেন, ভবিষ্যতে ফলো আপ করে দেখবেন কোন গ্রুপে কতজন এমআই হয়। এই যে দেখেন কোহোর্ট পিপল, আর কোহোর্ট শব্দের অর্থ হলো যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হ্যাভিং আইডেন্টিক্যাল ফিচার, মোটামুটি একই ধরনের ফিচার, এর হলো কোহোর্ট, তাই না? আপনি আমাদের ডাক্তাররা এক ধরনের কোহোর্ট, ডাক্তারদের ভিতরে আবার গাইনিকোলজিস্ট আরেক ধরনের কোহোর্ট, সার্জনরা আরেক ধরনের কোহোর্ট, কারণ সার্জনদের চিন্তাভাবনা আর পেডিয়াট্রিশিয়ানদের চিন্তাভাবনা কিন্তু একরকম না, ঠিক আছে? আমাদের যারা ব্যুরোক্রেট সেক্রেটারি এরা কিন্তু এক ধরনের কোহোর্ট, আর্মি ক্যান্টনমেন্টে আছে তারা এক ধরনের কোহোর্ট ইন্ডিভিজুয়াল, গার্মেন্টস ওয়ার্কার ওয়ান কাইন্ড অফ কোহোর্ট, ট্যানারি ওয়ার্কার ওয়ান কাইন্ড অফ কোহোর্ট, ঠিক আছে? আর যারা নাকি মানে প্রেম করে বিয়ে করে, ছোটবেলার থেকে প্রেম করতেছে, এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ কোহোর্ট ইন্ডিভিজুয়াল, কারণ তাদের চিন্তাভাবনা আপনার সাথে মিলবে না। কাজে কোহোর্ট মানে হলো গ্রুপ অফ পিপল হ্যাভিং আইডেন্টিক্যাল ফিচার, আইডেন্টিক্যাল থিঙ্কিং, আইডেন্টিক্যাল বিহেভিয়ার, আইডেন্টিক্যাল লাইফস্টাইল, আইডেন্টিক্যাল ফুড হ্যাবিট, এরকম। তো এই যে কোহোর্ট ইন্ডিভিজুয়াল, একদিকে ওবেজ আরেকদিকে নন ওবেজ, শুরুতে কাদের কারোর এমআই নাই, এবার দেখি না ভবিষ্যতে কোন গ্রুপে এমআই বেশি ডেভেলপ করে। আপনি দেখতে পান যে ওবেজ গ্রুপে বেশি এমআই হয়েছে দেন নন ওবেজ, এই তো প্রমাণ হয়ে গেল। তাহলে আমার কোহোর্ট স্টাডিটা কি হলো, অবজারভেশনাল, প্রসপেক্টিভ, তবে রেট্রোস্পেক্টিভ কোহোর্টও হতে পারে কিন্তু এটা, লংগিটিউডিনাল, অ্যানালাইটিক্যাল, এই হলো কোহোর্ট স্টাডির ফিচার। এবার আপনি একই ইস্যুর উপরে ক্রস সেকশনাল স্টাডি করেন, তো ওবেসিটি এনামাই ক্রস সেকশনাল স্টাডি,
আপনি আপনাকে বললাম যে কোহোর্ট স্টাডি করতে হলে কি করতে হবে, আগে এক্সপোজ গ্রুপ আনএক্সপোজ গ্রুপ, তারপরে ফিউচারে দেখব তাদের আউটকাম কোন গ্রুপে বেশি হয়। কেস কন্ট্রোল স্টাডিতে কি করেছিলাম, আমি এনরোলমেন্ট করেছি ডিপেন্ডিং অন আউটকাম, এমআই আছে এমআই নাই, এবার দেখব কোন গ্রুপে এক্সপোজার বেশি। ক্রস সেকশনাল স্টাডিতে এইসব কিচ্ছু না, আপনি একটা জায়গায় যাবেন, গিয়ে একটা ক্রস সেকশন অফ পপুলেশন নেবেন, ক্রস সেকশন অফ পপুলেশন। আপনি আপনার সিলেটের জিন্দাবাজার একটা মোড় আছে, সেখানটা আপনি দুপুরবেলা চলে যান, তো চলে গিয়ে দেখবেন আপনার জিন্দাবাজার মোড়টার মধ্যে 5,000 লোক ঘুরতেছে। আপনি 5,000 লোক হলে একটা ক্রস সেকশন অফ পপুলেশন, যেখানে নানান ধরনের লোক আছে, বয়স্ক আছে, ইয়াং আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, মহিলা আছে, পুরুষ, সব ধরনের লোক আছে, ইজ এ ক্রস সেকশন অফ পপুলেশন। এবার আপনি তাদেরকে বলেন না যে আপনারা যার যার জায়গায় দাঁড়ায় থাকেন আমি একটা রিসার্চ করব, সবাই দাঁড়াই রইল, আপনি একজনের কাছে যান, গিয়ে তাকে তার হাইট এবং বডি ওয়েটটা নিয়ে নেন, নিয়ে বিএমআই ক্যালকুলেট করে ফেলেন, এবং তার তাকে একটা ছোট্ট করে ইসিজি করেন, করে তাকে ছেড়ে দেন, বলো যে এবার আপনি যেখানে খুশি দরগা মরগা যেখানে দরকার আপনি যান, আপনার সাথে আমার আর কোনো বিজনেস নাই। সিঙ্গেল টাইম ডাটা কালেকশন, নো সেকেন্ড টাইম ডাটা কালেকশন, নো ফলো আপ। আপনি এরকম 5,000 লোকের ডাটা নিয়ে ঘরে চলে আসেন, আসার পরে দেখবেন আপনার ডাটাটা এইভাবে চারটা ভাগে ভাগ হয়ে যাবে। কিছু লোক পাবেন ওবেজ এবং ইসিজি পজিটিভ, কিছু পাবেন ওবেজ ইসিজি নেগেটিভ, কিছু পাবেন নন ওবেজ ইসিজি নেগেটিভ, আবার কিছু পাবেন নন ওবেজ বাট ইসিজি পজিটিভ। এই ডাটাটাকে আপনি অ্যানালাইসিস করবেন, করে একটা কনক্লুশনে চলে আসবেন, তাহলে কি দাঁড়াইলো আপনার কি বলে ক্রস সেকশনাল স্টাডির ফিচার, অবজারভেশনাল, ডেসক্রিপটিভ অর অ্যানালাইটিক্যাল। ক্রস সেকশনাল স্টাডিটা হতে পারে ডেসক্রিপটিভ, হতে পারে অ্যানালাইটিক্যাল, এটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি ডাটাটাকে ডেসক্রিপটিভ ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে এটা ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ, আপনি যদি ডাটাটাকে অ্যানালাইটিক্যাল ওয়েতে প্রেজেন্ট করেন, মানে ভিতরে গ্রুপিং করে করে গ্রুপগুলোর মধ্যে কম্পেয়ার করে করে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে করে বলেন, তাহলে এটা অ্যানালাইটিক্যাল, নট লংগিটিউডিনাল, নট প্রসপেক্টিভ। যদিও বলে নট রেট্রোস্পেক্টিভ, তবে আমি আজকাল কিছু কিছু ক্রস সেকশনাল স্টাডির হেডিংয়ে দেখতে পাই তারা লেখে রেট্রোস্পেক্টিভ ক্রস সেকশনাল স্টাডি, এটা এটা কিন্তু আমি ইদানিং দেখতেছি কিছু কিছু ইন্টারন্যাশনাল জার্নালে। এটা এটা জিনিসটা কি, আচ্ছা ধরেন আজকে এই যে 2020 সাল আমরা এই কোভিড সিচুয়েশন ফেস করতেছি, ইনশাল্লাহ একদিন হয়তো এই সিচুয়েশন মানে ইট উইল এন্ড, ধরেন আজকে এই বছরের শেষে গিয়া চলে গেল, কোভিড সিচুয়েশন থেকে আমরা উদ্ধার পাইলাম, আজ থেকে 10 বছর পরে 2030 সালে কেউ যদি একটা রিসার্চ করে যে 10 বছর পূর্বে এই বাংলাদেশে কোভিডের সিচুয়েশনের উপর একটা রিসার্চ করে একটা আর্টিকেল লেখে, দ্যাট উইল বি এ রেট্রোস্পেকটিভ ক্রস সেকশনাল টাইপ অফ রিসার্চ। তো এরকম হয়, কাজে নট রেট্রোস্পেকটিভ বোধ হয় এখন আর এটা অ্যাপ্লিকেবল না ফর ক্রস সেকশনাল স্টাডি, তবে ইট ইজ নট প্রসপেক্টিভ, ইট ইজ নট লংগিটিউডিনাল, ইট ইজ ইট কুড বি অ্যানালাইটিক্যাল, কুড বি ডেসক্রিপটিভ, অ্যান্ড ইট ইজ অবজারভেশনাল। এবার এটা বলে শেষ করি, আসলে আরসিটি এনরোলমেন্ট র্যান্ডোমাইজ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। হ্যাঁ, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে সিনারিও দিয়ে কথা বলি, মনে করেন আরসিটি করতে চাচ্ছেন একটা নিউ ড্রাগ, নিউ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে একটা আরসিটি করবেন, হাইপোথিসিস হলো নিউ ড্রাগ ইজ বেটার দেন ওল্ড ড্রাগ, এটা আপনার হাইপোথিসিস। এবার আপনি বলেন তো দেখি, আপনি কিন্তু কেস কন্ট্রোল স্টাডিতে দুইটা গ্রুপ ছিল, সুস্পষ্ট নাম কেস কন্ট্রোল, কোহোর্ট স্টাডিতে দুইটা গ্রুপ ছিল, সুস্পষ্ট নাম এক্সপোজ গ্রুপ আনএক্সপোজ গ্রুপ। দুঃখজনক হইলেও সত্য কথাটা বলি, আমি অনেক থিসিস পরীক্ষায় দেখেছি, করেছে একটা কোহোর্ট স্টাডি, দুইটা গ্রুপও তার আছে, এবং নাম দিয়েছি কি কেস গ্রুপ কন্ট্রোল গ্রুপ, আনএক্সপোজ গ্রুপকে কন্ট্রোল গ্রুপ নাম দিয়েছি। তো আমি বললাম যে এটা তো হবে না, আপনার তো ডেজিগনেটেড নাম আছে, সেই নাম দিয়ে কথা বলতে হবে, আপনি আনএক্সপোজ গ্রুপটা বলতে হবে, এক্সপোজ গ্রুপ এই নামটাই দিতে হবে, এইটাই নাম। একইভাবে আপনি ক্লিনিক্যাল ট্রায়াল করেন, করে আপনি নিউ ড্রাগের ইফিকেসি বেটার দেন ওল্ড ড্রাগ, এটা হলো আপনার হাইপোথিসিস। তাহলে আপনি ইন্টারেস্টেড কোন ড্রাগটার উপরে, আপনি তো ইন্টারেস্টেড নিউ ড্রাগের উপরে,
ওল্ড ড্রাগ নিয়ে তো আপনার মাথা ব্যথা নাই, আপনার ফোকাস কিন্তু ওভার দ্য নিউ ড্রাগ, ইউ আর ট্রাইং টু সি দ্য নিউ ড্রাগ। সেইটা অ্যাসেস করতে গিয়ে আপনি একটা কম্পারিজন গ্রুপ নেবেন, আর সেই কম্পারিজন গ্রুপটা হবে অবশ্যই ওল্ড ড্রাগ, তাই না? কারণ কম্পারিজন গ্রুপ ছাড়া তো আপনি কোনো কমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, তো তাহলে যেই লোকরা নিউ ড্রাগটা পাবে সেই আপনার এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেটি আপনার ইন্টারভেনশনাল গ্রুপ, আর যারা নাকি ওল্ড ড্রাগ পাবে সে হলো আপনার কন্ট্রোল গ্রুপ। কাজে এখানে কিন্তু একটা কন্ট্রোল গ্রুপ আছে, মানে এই মানে আরসিটিতে, মানে কম্পারিজন গ্রুপ। আপনি আরসিটির যে কন্ট্রোল গ্রুপ ওল্ড ড্রাগ যাকে দিবেন এটা কম্পারিজন গ্রুপ, কোহোর্ট স্টাডিতে আনএক্সপোজ গ্রুপ যেটা সেটা কিন্তু আপনার কম্পারিজন গ্রুপ, কেস কন্ট্রোল স্টাডিতে কন্ট্রোল যেটা সেটা কিন্তু আপনার কম্পারিজন গ্রুপ। কাজে অ্যানালাইটিক্যাল স্টাডিতে অলওয়েজ 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 ইউ হ্যাভ টু হ্যাভ এ কন্ট্রোল গ্রুপ, মানে একটা সরি কম্পারিজন গ্রুপ। কম্পারিজন গ্রুপ ছাড়া আপনি বেটার এটা তো বলতে পারবেন না, এটা বলা সম্ভব না। আমি অনেক সময় ফান করে একটা উদাহরণ দিই যে একবার নাইজেরিয়াতে গেছিলাম একটা মানে সেমিনারে, তো সেখানে আমার পাশে কিছু নাইজেরিয়ান মহিলা এসে বসছিল, গায়ের রং সো ব্ল্যাক, ওদের পাশে আমার গায়ের রং জ্বলতেছিল এরকম, এত ফর্সা আমি হয়ে গেছি। কেমনে? এই যে কম্পারিজন, কম্পারিজন করাতে আমি কিন্তু মানে ওই 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 হলের মধ্যে সবচেয়ে মানে ফেয়ার কমপ্লেক্সন হয়ে যাবে, কিন্তু আবার এই আমি কিন্তু ডার্ক কমপ্লেক্সন হয়ে যাব যদি আমার চেয়ে ফেয়ার কারোর পাশে আমি বসে যাই। হ্যাঁ, যেমন আমি যদি প্রফেসর দাউদের পাশে বসি আই উইল বি ব্ল্যাক। তো এই কম্পারিজন গ্রুপ ইজ এ মাস্ট। তাহলে আপনি ওল্ড ড্রাগ যে পাইলো সে কিন্তু আপনার কম্পারিজন গ্রুপ। এবার আপনি আসেন তো ডিজাইনটা দেখেন তো আরসিটির, আপনি কিন্তু একটা নিউ এমটি হাইপারটেনসিভ ড্রাগ, ব্লাড প্রেশারের ঔষধ। তাহলে আপনার স্টাডি সাবজেক্টস করা পপুলেশন, করা পপুলেশন হলো হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল। ওকে, আপনি সেই পপুলেশন থেকে স্যাম্পলিং করে একটা স্যাম্পল নিলেন, এই যে 100 জনের একটা স্যাম্পল নিলাম, এই স্যাম্পলিংটা আপনি লটারি করে করতে পারেন, মানে র্যান্ডমলি করতে পারেন, আবার লটারি ছাড়াও করতে পারেন, মানে নন র্যান্ডমলিও করতে পারেন। নিলাম স্যাম্পল, স্যাম্পল নিয়ে এবার আপনি 50 জনকে নিউ ড্রাগ দিয়ে চিকিৎসা করেন, 50 জনকে ওল্ড ড্রাগ দিয়ে চিকিৎসা করেন, ফলাফলটা রেকর্ড করেন এবং কম্পেয়ার করেন। এই তো আমি এটাকে আরসিটি কেন বললাম, আর মানে র্যান্ডমাইজ, সি মানে কন্ট্রোল, টি মানে ট্রায়াল, এই এই যে নামকরণের সার্থকতাটা কোথায়? আপনারা ছোটবেলায় কি মানে স্কুল লাইফে মনে নাই আমাদের আসতো না পরীক্ষা এরকম যে রক্তাক্ত প্রান্তর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করবেন? তো আপনি যে আরসিটি নাম দিলেন এটা সার্থকতা কি, কেন এটাকে র্যান্ডমাইজ? উত্তরটা আমি দিই, এই যে আপনি 100 জন লোক সিলেক্ট করলেন, তাদের 50 জনকে নিউ ড্রাগ দিলেন, 50 জনকে ওল্ড ড্রাগ দিলেন, আপনি এই সিদ্ধান্তটা কিভাবে নেবেন? আপনার আপনার চয়েস অনুযায়ী অ্যাজ এ রিসার্চার? নো। আপনার স্টাডি সাবজেক্ট তাদের চয়েস অনুযায়ী? নো। এটা করতে হবে বাই লটারি, কফলে যে নিউ ড্রাগ সে নিউ ড্রাগ, কফলে যে ওল্ড ড্রাগ সে ওল্ড ড্রাগ, বাই লটারি, মানে বাই র্যান্ডম প্রসেস, র্যান্ডমলি করতে হবে, লটারি দিয়ে করতে হবে। এই যে লটারি করে আপনার স্যাম্পলটাকে দুই গ্রুপে অ্যালোকেট করলেন, অ্যালোকেট শব্দটা কিন্তু অ্যালোকেশন বলতেছি, মাইন্ড ইট, আমি এক্সপেরিমেন্টাল গ্রুপে কন্ট্রোল গ্রুপে আমি আমার রোগীটাকে অ্যালোকেট করলাম বাই লটারি, এটার নাম র্যান্ডমাইজেশন। এই জন্য নামটা র্যান্ডমাইজড কন্ট্রোল, কেন? বিকজ আমার এখানে একটা কম্পারিজন গ্রুপ আছে, কন্ট্রোল গ্রুপ আছে। নাম্বার টু, নাম্বার থ্রি, ট্রায়াল। ট্রায়াল কেন? ক্লিনিক্যাল ট্রায়াল কেন? বিকজ আমি মানুষের উপর করেছি। ক্লিনিক্যাল ট্রায়াল আর এক্সপেরিমেন্টাল স্টাডির পার্থক্যটা হলো এই, যখন আপনি কোনো এক্সপেরিমেন্টাল স্টাডি করবেন মানুষের উপরে তখন সেটার নাম হবে ক্লিনিক্যাল ট্রায়াল। আপনি তো ক্লিনিক্যাল ট্রায়াল বানরের উপর করতে পারেন, খরগোশের উপর করতে পারেন, মাংকে ডাঙ্কির উপর করতে পারেন, বাট when you do the experimental study on human it will be clinical trial. তাহলে এবার বোঝা গেল আরসিটি নামের সার্থকতা। এবার শেষ একটা কথা বলে আমি বিদায় নেই, এটা আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অনেক সময় থিসিস পরীক্ষায় বসে আমি দেখেছি স্টাডি ডিজাইন তারা বলে আরসিটি, যেই না বললো আরসিটি
আমি তো ইন্টারেস্টেড হয়ে গেলাম, ইটস এ ভেরি গুড স্টাডি ডিজাইন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তুমি এটাকে আরসিটি বলছো, ওটার কারণটা কি? তো বলে কি যে স্যার, আমি তো আউটডোরে বসে কিছু রুগী নিয়েছি লটারি করে, মানে আউটডোর থেকে সে স্যাম্পলটা নিয়েছে লটারি করে, মানে র্যান্ডমলি। আমি বললাম তারপরে কি করছো? বলে যে কিছু রুগীকে নিউ ড্রাগ দিয়েছি, কিছু রুগীকে ওল্ড ড্রাগ দিয়েছি। আমি বললাম তুমি এটা কিভাবে সিদ্ধান্ত নিলা? বলে যে যেই রুগীটা বলছে নিউ ড্রাগ নিবে, নিউ ড্রাগ তো কস্টলি, তো যে ফিনান্সিয়ালি একটু উইক তাকে আমরা ওল্ড ড্রাগ দিয়েছি, যারা ফিনান্সিয়ালি মানে মানে ক্যারি করতে পারতেছে, এক্সপেন্ডিচার ক্যারি করতে পারবে, তাদেরকে আমরা নিউ ড্রাগ দিয়েছি। আমি বললাম তাহলে তো তোমার আরসিটি হয় নাই। তখন বললো, আমি বললাম যে আরসিটির তো একটা নিয়ম যেটা র্যান্ডমলি মানে কি বলে অ্যালোকেট করতে হবে। তখন ইনক্লুডিং সুপারভাইজার আর্গুমেন্টে দাঁড়ায় যায় যে কেন আমি তো লটারি করে স্যাম্পল নিয়েছি, সেটা আরসিটি হবে না কেন? তখন আমি বিনয়ের সাথে তাদেরকে বলতাম মানে বলছিলাম এক জায়গায় যে শোনেন, আপনি যদি লটারি করে যে আউটডোর থেকে রুগী নিলেন, এটা কিন্তু স্যাম্পলিং এর পার্ট। আপনি স্যাম্পলিং করেছেন, ওই যে পপুলেশন থেকে স্যাম্পল যে 100 জন নিলেন, এটা হলো পার্ট অফ স্যাম্পলিং। কিন্তু র্যান্ডমাইজেশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য স্যাম্পলিং প্রসেস। র্যান্ডমাইজেশন হবে আফটার স্যাম্পলিং। আপনি স্যাম্পলিং যেমনি খুশি তেমনি করেন, আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি স্যাম্পলিং করতে পারেন র্যান্ডমলি লটারি করে, করতে পারেন লটারি সার, নো প্রবলেম। আপনি স্যাম্পলিং করে যে 100 জন লোক নিলেন, সেই 100 জন লোককে যে নিউ ড্রাগ দিলেন, ওল্ড ড্রাগ দিলেন, সেই কাজটা কেমনে করলেন? লটারি করে করছেন? যদি করে থাকেন তাহলে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল হবে, আর লটারি না করে থাকলে এটা আরসিটি হবে না, তবে একটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে। এই জায়গাটা অনেক সময় আমাদের ছাত্ররা ভুল করে ফেলে। ওরা কেন করে কি, স্যাম্পলিংটা র্যান্ডমলি করে তাই বলে ফেলে এটা আরসিটি। নো, আপনি স্যাম্পলিং যদি নন র্যান্ডমলি করেন, কনভিনিয়েন্ট স্যাম্পলিং করেন, পারপাসিভ স্যাম্পলিং করেন, ইভেন দেন আফটার স্যাম্পলিং যদি স্যাম্পলটাকে দুই গ্রুপে অ্যালোকেট করার সময়, এক্সপেরিমেন্টাল কন্ট্রোল গ্রুপে অ্যালোকেট করার সময় যদি লটারি করেন, তবেই সেটা হবে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। সুতরাং র্যান্ডমাইজেশন ডিলস উইথ অ্যালোকেশন অফ দি সিলেক্টেড স্যাম্পল ইন এক্সপেরিমেন্টাল এন্ড কন্ট্রোল গ্রুপ। র্যান্ডমাইজেশন হ্যাজ গট নো বিজনেস উইথ দ্য স্যাম্পলিং টেকনিক। এইটুকুই আমার ডিসকাশন। তাহলে আমার আরসিটির ফিচার কি হলো? এটা হিউম্যান ভলান্টিয়ার উপরে কাজ করবে, এটা হবে একটা ইন্টারভেনশনাল স্টাডি, এটা একটা প্রসপেক্টিভ স্টাডি, এটা একটা লংগিটিউডিনাল স্টাডি, এটা একটা অ্যানালিটিক্যাল স্টাডি, এবং র্যান্ডমাইজেশন মাস্ট। ব্লাইন্ডিং থাকতে পারে নাও থাকতে পারে, ব্লাইন্ডিং সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই বুঝেন। তো আরসিটিতে ব্লাইন্ডিং কিন্তু এসেনশিয়াল ফিচার নয়, কিন্তু এসেনশিয়াল ফিচার হলো র্যান্ডমাইজেশন। র্যান্ডমাইজেশন করে আমরা বায়াসকে অ্যাভয়েড করি। এই মোটামুটি আমার কি বলে স্টাডি ডিজাইন সম্পর্কে। তাহলে এটা ফাইনাল একটা সামারি করে দিলাম স্টাডি ডিজাইনের। দেখেন, ডিড ইনভেস্টিগেটর অ্যাসাইন দ্য এক্সপোজার? ইনভেস্টিগেটর নিজে হাতে ধরে কি এক্সপোজারকে ম্যানিপুলেট করেছে? যদি করে থাকে তাহলে এটা এক্সপেরিমেন্টাল স্টাডি, আর না করে থাকলে অবজারভেশনাল স্টাডি। এবার আসেন এক্সপেরিমেন্টাল স্টাডিতে, আপনি কি র্যান্ডম অ্যালোকেশন করেছেন? করে থাকলে আরসিটি, না করে থাকলে ক্লিনিক্যাল ট্রায়াল, মানে নন র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। অবজারভেশনাল স্টাডিতে আসেন, আপনার কি কোনো কম্পারিজন গ্রুপ আছে? আছে, থাকলে অ্যানালিটিক্যাল স্টাডি, আর না থাকলে ডেসক্রিপটিভ স্টাডি। এবার ফাইনালি আসেন অ্যানালিটিক্যাল স্টাডি। টাইম ডিরেকশন দেখবেন, টেম্পোরালিটি দেখবেন, আপনি কি এক্সপোজার থেকে আউটকামে মানে জার্নি করেছেন, তাহলে এটা কোহর্ট স্টাডি। আপনি কি আউটকাম থেকে এক্সপোজারে জার্নি করেছেন, এটা কেস কন্ট্রোল স্টাডি। আপনি কি এক্সপোজার এবং আউটকাম একসাথে দেখেছেন, তাহলে এটা ক্রস সেকশনাল স্টাডি। এই হলো স্যার মোটামুটি আমার পক্ষ থেকে, আজকের মতো শেষ করলাম। এখন আপনাদের মানে পালা, সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার যতটুকু মানে ছোট্ট ক্ষুদ্র নলেজ থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি, এতে যদি আপনাদের উপকার হয়ে থাকে কিছুটা উপকার যদি হয়ে থাকে, তাহলে সমস্ত ক্রেডিট আপনাদের, আর যদি কোনো উপকার না পেয়ে থাকেন তাহলে সমস্ত ডিসক্রেডিট আমার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম প্রফেসর হক এত সুন্দরভাবে এত কঠিন একটা টপিক আমাদের পরপর 2 সপ্তাহে উনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন। আমার মনে হয় যে মানে কোন ফাঁকে আমাদের 2.5 ঘন্টা চলে গেছে বুঝতেই পারিনি, আরো যদি কিছু সময় চলে যেত তাইলে হয়তো আমরা বুঝতে পারতাম। আসলে প্রফেসর হক যেভাবে উনি জিনিসটা আমাদেরকে ন্যারেট করেছেন আমার মনে হয় এটা মানে অত্যন্ত সুন্দরভাবে উনি বলেছেন এবং এটা পড়িয়েছেন, মানে এর চেয়ে ভালো আর হতে পারে না। আমার মনে হয় কোনো ভাষা নাই আমার যে এটাকে আমাকে ওনাকে বিশ্বাসিত করার জন্য। কতগুলো জিনিস আমি বলি যেটা রিমার্কেবল, যে উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমরা যেন জিনিসটা নিতে পারি সবাই এমন ভাবে উনি এটাকে উপস্থাপনা করেছেন। 2 নম্বর হচ্ছে উনি এক্সাম্পল গুলো দিয়েছেন, এত চমৎকার এক্সাম্পল দিয়েছেন যে এই এক্সাম্পল গুলো একবার শুনলে পরে আমাদের কানে ঢুকে যায়। গত সপ্তাহে উনি বলেছিলেন আমলা কামলা সব সব, আশা করি আপনাদের এই জিনিসগুলো মনে আছে। তো এই এক্সাম্পল গুলা এত ন্যাচারাল ওয়েতে উনি এক্সাম্পল গুলো দেন যে যেগুলো আমাদের সব ইয়েতে মনে থাকে। আরেকটা জিনিস হচ্ছে ইউজ অফ দ্য নিউমোনিক্স, আমরা জানি মেডিকেল সায়েন্সে আমাদের যে নিউমোনিক্স ব্যবহার করাটা অত্যন্ত জরুরি এবং মনে রাখার জন্য এটা অত্যন্ত এসেনশিয়াল। উনি আজকেও বলেছেন যে ইমরাট প্যাকার কতগুলো নিউমোনিক্স দিয়েছেন যেগুলো আমাদেরকে এটা হেল্প করে এটা বিয়ে করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা খেয়াল করেছি, সবাই আমরা খেয়াল করেছেন যে একটা কোয়ালিটি অফ দ্য গুড টিচার হচ্ছে যে মানে ছাত্রদের বা যারা অডিয়েন্স আছে তাদেরকে ধরে রাখা। আমার মনে হয় এক্ষেত্রে উনি 100% সাকসেসফুল। আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো এই 2 সপ্তাহে ওনার এই ডিসকাশন শুনছিলাম। আরো একটা জিনিস হচ্ছে যে উনি এক্সাম্পল দেন অনেক মানে ইজি ইজি এক্সাম্পল যেগুলো দেন, উনি ওই যে গানের মাধ্যমে এক্সাম্পল দিয়েছেন, উনি কমপ্লেক্সনের মাধ্যমে এক্সাম্পল দিয়েছেন। তো এগুলো আসলে খুব খুবই এসেন্সিয়াল জিনিস ফর এ টিচার, একজন শিক্ষকের সফল শিক্ষকের এটা একটা সাংঘাতিক ব্যাপার। আর একটা জিনিস যেটা আমি লাস্টলি খেয়াল করেছি যে উনি রিস্ট করে দিয়েছেন। এটা হয় কি যেমন ধরনের একটা খুবই একটা ডিফিকাল্ট টপিক আমাদের সবার জন্য, উনি গত সপ্তাহে যেটা পড়িয়েছেন আজকে আবার অত্যন্ত সুন্দরভাবে শেষের দিকে এসে উনি ওই জিনিসটাকে জিস্ট করে দিয়েছেন, যেটা আমাদের সবার জন্য অত্যন্ত হেল্পফুল হয়েছে বলে আমি মনে করি। আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রফেসর ডি হাসানের সাথে কথা বলে, যদিও এটা আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ বাই সোসাইটি অফ দ্য সার্জন, কিন্তু আমরা এটা সবার জন্য ওপেন করে দিয়েছিলাম অ্যাজ বিকজ এটা এত অত্যন্ত জরুরি এবং যারা রিসার্চ করবে যারা ডিসার্টেশন করবে অল সাবজেক্ট সবার জন্যই এটা অত্যন্ত জরুরি। আমাদের এখন পরবর্তী সেশন হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন। আমি জানি আলমকে অনুরোধ করছি এই সেশনটা কন্ডাক্ট করার জন্য, খুব লিমিটেড, খুব বেশি লেন্দি করার সুযোগ নেই। ডক্টর কাজী জানি আলম। Thank you very much, sir. Really, as you have said, we have very much enjoyed all the talks given by Professor Mujammal Haq, sir. We had a few questions left for the last talks, and we got few questions today also. So I will take some important question, and many questions have been answered already in the lecture. So I will not that sorts of question. The one question remained for the last talks was action verb in specific objectives. In specific objectives, are there any rule of using action verb? Yes, action verb use kora jabe, kono samasya nai. যদি কেউ মনে করে অ্যাকশন ভার্ব ইউজ করে টু আইডেন্টিফাই টু ইভালুয়েট, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। নেক্সট ওয়ান কোশ্চেন আস্কড বাই ডক্টর আনোয়ার সাদাত, ক্যান ইউ রাইট এভরি কনভিনিয়েন্ট স্যাম্পল অ্যাজ এ পারপাসিভ কনভিনিয়েন্ট স্যাম্পলিং? আমি তো সেটা এটা বলেছিলাম যে এভরি কনভিনিয়েন্ট স্যাম্পলিং অলসো হ্যাজ গট দ্য সেন্স অফ জাজমেন্ট, মানে পারপাসিভ স্যাম্পলিং। পারপাসিভ স্যাম্পলিং বা জাজমেন্ট স্যাম্পলিং এর মূল স্পিরিট হলো যে আমি রিসার্চার, আমার জাজমেন্ট দিয়ে আমি আমার স্যাম্পলটাকে সিলেক্ট করব। তো যেখানে কি কনভিনিয়েন্ট স্যাম্পলিং সেখানে আমার কিন্তু পারপাসিভ সেন্সটাও কাজ করছে। সুতরাং আমার কাছে মনে হয় বেটার বলা কনভিনিয়েন্ট অ্যান্ড পারপাসিভ স্যাম্পলিং, এটা বলাটাই ভালো। ভালো, থ্যাংক ইউ স্যার। ডক্টর সাদাত হ্যাজ গট হিজ অ্যানসার। ডক্টর তাহিয়া সবনম, who asks that why do age and sex table in every research should not considered as a variable? Age and sex should not considered as variable? Why the age and sex in every research? Why that means it is considered as a demographic variables in every research. Why
it is not counted as an primary variables or like something, sir. Secondary variables. একজন রিসার্চার যদি মনে করে যে আমি আমার কি বলে জেন্ডারের সাথে কোন একটা জিনিসের অ্যাসোসিয়েট করব, সেই ক্ষেত্রে তার জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতেই পারে। এই যেমন আমি দেখতেছি যে COVID-19 এর মর্টালিটি দেখব ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য জেন্ডার, তাহলে আমার এখানে জেন্ডারের সাথে COVID-19 এর মর্টালিটি, সেই ক্ষেত্রে তো আমার জেন্ডারটা অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। এখন এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হলো সেম ইজ ট্রু ফর এজ অলসো। আমি যদি মনে করি যে এজের সাথে আমি দেখব যে আমার এই যে যেমন COVID-19 এ কি হচ্ছে যে দেখা যাচ্ছে ইয়াং এজে মর্টালিটি কম বাট ওল্ড এজে মর্টালিটি বেশি, তাহলে আমি যে এই রিসার্চটা করি তাহলে আমার জেন্ডারের সাথে সরি এজের সাথে আমার মর্টালিটি রিলেশন আমি দেখতেছি। আরেকটা জিনিস হলো যে প্রত্যেকটা রিসার্চে কিন্তু আমি যখন কম্পারিজন গ্রুপটা ডেভেলপ করি তখন রিসার্চারের একটা অবজেক্টিভ থাকে যে ইন্টারেস্টেড গ্রুপের সাথে কম্পারিজন গ্রুপের লোকদের যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। তো বিভিন্ন আসপেক্টে আমরা ম্যাচিংটা করার চেষ্টা করি, তবে সব আসপেক্ট তো আমরা পারি না। তবে একটা কথা ঠিক যে জেন্ডার এবং এইজ, এইজ এবং জেন্ডার সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা কনফাউন্ডিং ভেরিয়েবল যে কোনো কিছুর ক্ষেত্রে। এই জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতগুলা ফ্যাক্টর সম্ভব আমরা ম্যাচিং করব, তবে জেন্ডার, এইজ এন্ড জেন্ডার এটা যেন অবশ্যই অবশ্যই ম্যাচিং হয়, যার জন্য প্রত্যেকটা রিসার্চে আমরা এইজ এবং জেন্ডারটাকে ম্যাচিং করার চেষ্টা করি আর কি। Another question on variable that has been asked by Shobnam Rashid in the last for the last session, should we consider intervening variable as a type of variable? What is the difference between confounding and intervening variable? Very good question. Confounding intervening variable niye amra researchara khub beshi interested na, confounding variable niye amra beshi interested. কনফাউন্ডিং ভেরিয়েবলটা হয় কি এক্সপোজার এবং আউটকামের যে কজাল চেইন, সেই কজাল চেইনের মধ্যে থাকে না। কনফাউন্ডিং ভেরিয়েবল একদম সম্পূর্ণ ডিফারেন্ট ভেরিয়েবল। একটা উদাহরণ দিই আমি, লবণ বেশি খেলে হাইপারটেনশন হয়, যদি আমি এইটুকুর মধ্যে রিসার্চটা সীমাবদ্ধ রাখি তাহলে লবণটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হাইপারটেনশন হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার যদি কথাটা এইভাবে বলি যে হাইপারটেনশন হলে এমআই হয়, তাহলে আমার হাইপারটেনশন হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এমআই হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমি যদি কথাটাকে এইভাবে ফর্মুলেট করি যে লবণ বেশি খেলে হাইপারটেনশন হয়, হাইপারটেনশন হলে এমআই হয়, সেক্ষেত্রে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে লবণ বেশি খাওয়া, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এমআই, আর হাইপারটেনশন হবে ইন্টারভেনিং ভেরিয়েবল। তাহলে ইন্টারভেনিং ভেরিয়েবলের কনসেপ্টটা হলো দি ভেরিয়েবল থ্রু হুইচ my proposed independent variable will influence the dependent variable. এটা হলো intervening variable এর concept. আর confounding variable এর concept হলো any variable other than independent variable that can influence the dependent variable. মানে আমার independent variable কে মানে confounding variable এর মধ্য দিয়ে গিয়ে dependent variable কে influence করতে হবে না, ইন্টারভেনিং ভেরিয়েবলটা হলো যার মধ্য দিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করবে। এই জন্য আমরা কিন্তু রিসার্চের মধ্যে ইন্টারভেনিং ভেরিয়েবল নিয়ে মোটেও কনসার্ন না, আমরা কনসার্ন হলাম মানে কনফাউন্ডিং ভেরিয়েবল নিয়ে। কনফাউন্ডিং ভেরিয়েবল ইন্টারভেনিং ভেরিয়েবল কিন্তু ডিফারেন্ট। ইন্টারভেনিং ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কজাল লাইনের মধ্যে থাকবে, এই স্ট্রেট লাইনের মধ্যে থাকবে, কিন্তু কনফাউন্ডিং ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের যে স্টেট লাইন সেই লাইনের বাহিরে দাঁড়ায় কাজ করবে, বাহিরে একদম বাহিরে দাঁড়িয়ে কাজ করবে। ওকে, থ্যাংক ইউ স্যার, ইট শুড বি ক্লিয়ার টু ডক্টর শবনম। এন্ড টু নাও টুডে উইল নাও উইল অ্যাড্রেস আওয়ার টুডেস সেশন কোশ্চেন। উই টুক ফিউ কোশ্চেন অন দি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টুডেস লেকচার্স। আই উইল গো স্টেপ বাই স্টেপ। Dr. Muntaha Chaudhary has asked two questions regarding the organization of the table and its footnotes, where to write, how to organize the tables. If presented by the tables and figures, should it be presented in the separate page or in the same page? Yeah. Organization of the table is the table organization. এটা রিসার্চার তার নিজস্ব চয়েস,
আমি যেটা করি সেটা হলো আমি টেবিলটাকে সাজাই অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স। আমার যে ফাইন্ডিংসগুলো, ফাইন্ডিংসগুলোকে আমি আমার রিসার্চ কোশ্চেনের সাথে রিলেট করি। আমি দেখি যে কোন মানে কি বলে আমার ফাইন্ডিংসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলো আমার বেসলাইন ফিচার্সগুলো আগে দিয়ে দেন, ধীরে ধীরে আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি সাজাই। এটা হলো সিকোয়েন্স, টেবিলটা সিকোয়েন্স সাজানোর আর কি। আর মানে জিনিস দ্বিতীয় প্রশ্নটা যেটা হলো যে টেবিল এবং টেক্সট কি সেপারেট পেজে? নো, টেবিল এবং টেক্সটটা সেম পেজে হওয়াটাই বাঞ্ছনীয়। যেখানে টেবিল সেখানে আমার টেক্সট থাকতে হবে। এটা আর সাজানোটা এটা ডিপেন্ড করে ইম্পর্টেন্সের উপরে। We got a lot of questions. So far the study design is concerned, we'll pick up a few important questions to answer. Dr. Noosh, okay. Researcher does not involve in the intervention, only his professor is doing the intervention and researcher is only observing. What types of study design it would be? This is a very practical question. Amra thesis porike nite giye ei problem tar sammukhin hoi. Dekha geche je ওয়ার্ডে হয়তো কোনো একটা রুগীর চিকিৎসা হচ্ছে, কথার কথা যে ল্যাপারোস্কোপিক মানে 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 স্টাইলে অপারেশন হচ্ছে, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি। এখন আমার ছাত্রটা হয়তো এটার উপর একটা রিসার্চ ডিজাইন করেছে যে সে হয়তো দেখিয়েছে যে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি ভার্সাস ট্রেডিশনাল অ্যাবডোমিনাল কলিসিস্টেক্টমির মধ্যে একটা কম্পারিজন দেখিয়েছে। তো সে কিন্তু এটাকে ক্লিনিক্যাল ট্রায়াল বলতে চায়, কথার কথা। কিন্তু ইন ট্রু সেন্স এটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হয় না। এই জন্য ওই যে প্রশ্নটা দাঁড়ায় যায়, পরীক্ষার টেবিলের প্রশ্নটা দাঁড়ায় যায় যে তুমি তো ইন্টারভেনশন করো নাই, ইন্টারভেনশন করেছে তোমার স্যার, তোমার প্রফেসর কাজটি করেছে আর কি। আবার আরও প্রশ্ন দাঁড়ায় যায় যে আমার প্রফেসর ইন্টারভেনশনও করছে এটাও আমি বলতে পারবো না, বিকজ আমার স্যার তো এই কাজটি রিসার্চ মাইন্ড নিয়ে করেন, রিসার্চ মাইন্ড নিয়ে তো সেটা করেনি। তো এই জন্য আমার মনে হয় যে এই সমস্ত কাজে ইন্টারন্যাশনাল স্টাডি না বলাটাই ভালো, এটা অবজারভেশনাল স্টাডি বলাটাই ভালো। তবে যদি কোনো একজন রিসার্চার নিজে মানে মানে উইথ কনসেন্ট অফ দি সুপারভাইজার এবং রিসার্চার, ছাত্রটা নিজে দুইজনে মিলে একসাথে বসে যদি প্ল্যানিং করে রোগী সিলেক্ট করে এবং তাদেরকে মানে ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি তারপরে ট্রেডিশনাল কলিসিস্টেক্টমি সেভাবে ডিজাইন করে যদি কাজটা করে দায়িত্ব নিয়ে, সেই ক্ষেত্রে যদি সুপারভাইজার বলে যে এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাডি, এটা মানতে কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণত কাজটা এইভাবে হয় না। আমাদের ছাত্ররা করে কি দেখে যে ওকে আজকে একটা ল্যাব কল হয়েছে, ডাটাটা নিয়ে নেই, আজকে একটা অ্যাবডোমিনাল কলিসিস্টেম হয়েছে, ওকে ডাটাটা নেই, নিয়ে কম্পারিজন করলাম। সুতরাং এইখানে কিন্তু ডিজাইনটা অবজারভেশনাল থাকাটাই ভালো। Thank you very much, sir. Actually, this is a real problem we are following in every day, that we are working and our students are taking the data. So they are many times confused whether it will be an experimental or an observational study. Thank you, sir, for the very clear remarks on it. Another question by Dr. Mishma on short-term follow-up. If for any study to see the short-term outcome, we give short-term follow-up, like in first postoperative day, second postoperative day, or third postoperative day, like this. Could it be a longitudinal study? Or his question, her question was, what type of study it would be? Definitely, that's a longitudinal study. আমি তো মানে বলি যে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। এই গেল সপ্তাহে আমি একটা এরকম একটা প্রবলেম ফেস করছি ঢাকা মেডিকেল কলেজ। ছাত্ররা কিন্তু বলছে ঠিকই যে এটা একটা প্রসপেক্টিভ স্টাডি, কিন্তু সুপারভাইজার বলতেছে যে 24 ঘন্টা 48 ঘন্টা একটা ফলো আপ দিয়ে তুমি এটাকে প্রসপেক্টিভ স্টাডি বলতে পারো। তখন আমি ওই সুপারভাইজারটা আবার ছিল আমার মানে বন্ধু মানুষ আর কি, পরিচিত। আমি তাকে তখন ওনাকে টেলিফোন করে বললাম যে এটা তো হয় লংগিটিউডিনাল স্টাডি বলছে যে একাধিক ফলো আপ, আমার যদি একটা ফলো আপও থাকে সেটাও তো একটা লংগিটিউডিনাল স্টাডি। সুতরাং আমি যদি 24 ঘন্টার ব্যবধানে একটা ফলো আপ দিই, 12 ঘন্টার ব্যবধানে একটা ফলো আপ দিই, স্টিল ইট ইজ এ লংগিটিউডিনাল স্টাডি, এটা একটা প্রসপেক্টিভ স্টাডি। এমন না যে একটা প্রসপেক্টিভ স্টাডি লংগিটিউডিনাল স্টাডি করতে হলে আমার 3 বছর 5 বছর 7 বছর কাজ করতে হবে, নো, এমন কিছু না, 6 মাস করতে হবে তা তো না। আমার যদি একটাও মানে ফলো আপ, আমি এক রুগী একটা ওষুধটা প্রেসক্রাইব করে আমি যদি বলি যে 24 ঘন্টা পরে আসবেন, আপনার প্রেশারটা আমি আবার দেখবো, দ্যাট ইজ অলসো লংগিটিউডিনাল স্টাডি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে।
longitudinal study. Thank you, sir. One question related to this longitudinal study was that what is the basic difference between a longitudinal and a prospective study? Longitudinal study could be prospective, could be retrospective. Longitudinal study basic theme ta holo ekta definite group of people er upore repeated follow up dibo ekadhik follow up dibo and that follow up could be ajker theke bhobishyoter dike othoba could be ajker theke otiter dike jodi ajker theke otiter dike hoy tale retrospective longitudinal ar jodi ajker theke bhobishyoter dike hoy tale longitudinal plus prospective kaji sokol prospective study longitudinal কিন্তু সকল লংগিটিউডিনাল স্টাডি কিন্তু প্রসপেক্টিভ স্টাডি নয়, দ্যাট ইজ দা বেসিক ডিফারেন্স বিটুইন লংগিটিউডিনাল এন্ড প্রসপেক্টিভ। থ্যাংক ইউ স্যার। আমার 10:30 হয়ে গেছে তো স্যার, আমরা আর সিটি থেকে দুইটা কোশ্চেন আর সিটি দেয়ার মেইন কোশ্চেন জানেন, আমার 10:30 হয়ে গেছে তো রাত, অসুবিধা নাই, শুনি শুনি, নো প্রবলেম, আমি দুইটা প্রশ্ন শুনি একটু। আচ্ছা ঠিক আছে। Only two questions we'll take from the RCTs. We got a lot of questions from the RCTs and it reflects of interest on RCT. So our branch could arrange a separate program on RCT because it is a huge one. So what is the open arm and what is closed arm RCTs? Open arm and closed arm. Sir. Open arm to holo je ওপেন ক্লিনিক্যাল ট্রায়াল বলে এটাকে, ওপেন ক্লিনিক্যাল ট্রায়াল। আর মানে ক্লোজ আর্ম হলো ব্লাইন্ডেড, ব্লাইন্ডিং এর সাথে রিলেটেড এটা, ব্লাইন্ডিং এর সাথে ওপেন আর্ম এন্ড ক্লোজড আর্ম। আপনি যদি আমি যদি ব্লাইন্ডিং না করি, ব্লাইন্ডিং না করলে ওপেন, আর যদি ব্লাইন্ডিং করি তাহলে এটা ক্লোজড আর কি, এটাই ওপেন আর্ম ব্লাইন্ডেড আর্ম। সো ওয়ান হ্যাজ আস্কড অ্যাবাউট দি ব্লাইন্ডিং স্যার, দিস উইল বি দি লাস্ট কোশ্চেন and the rest of the question what has been put to us we'll give the answers through search in the near futures. And the last question is what is blinding and what is the minimum number of participants required for an RCT? no minimum number of participants bolte kono kotha na, ami amar RCT sample size calculate korbo by my formula diye jeta ashbe seti amar sample size, minimum bole ekhane kono kotha nai, মিনিমাম বলে কোনো কথা নাই, আমার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব, সেটি হবে আমার স্যাম্পল সাইজ। আর কাজে নি কি কোশ্চেন, যে হোয়াট ইজ ব্লাইন্ডিং, ব্লাইন্ডিং মানে হলো ওই যে মানে ব্লাইন্ডিং এর আরেকটা হলো মাস্কিং, যেখানে ব্লাইন্ডিং থাকবে সেটা হলো মানে কি বলে যে মাস্কিং বলে। যেমন ধরেন আপনি, আমি যে উদাহরণটা দিলাম যে হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে আমি একটা ট্রায়াল দিচ্ছি, একদিকে নিউ ড্রাগ আর একদিকে ওল্ড ড্রাগ। যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে তিন স্তরে লোক থাকে, একটা হলো বটম স্তর সেটাকে বলে পার্টিসিপেন্ট, তার উপরে যে স্তরে লোক থাকবে সেটা হলো অ্যাসেসর, আর তার উপরে থাকবে আপনি রিসার্চার। ওকে, এখন ব্লাইন্ডিং মানেটাই হলো যে ইগনোরেন্স অ্যাবাউট দ্য টাইপ অফ ড্রাগ অর ট্রিটমেন্ট গিভেন টু দ্য পার্টিসিপেন্ট, ইগনোরেন্স। আমার পার্টিসিপেন্ট যদি, আমার রোগীরা যদি জানে তাকে নিউ ড্রাগ দেওয়া, আমার রুগীরা যদি জানে যে তাকে নিউ ড্রাগ দেওয়া হয়েছে এবং রুগী যদি জানে যে নিউ ড্রাগটা ভালো, তাহলে কিন্তু সে মানে সাইকোলজিক্যালি একটু ইউফোরিক থাকবে, সে খুব খুশি মনে থাকবে, তাতে করে তার সিম্প্যাথেটিক ইনহিবিশন হয়ে যাবে, হয়ে তার পেরিফেরাল ভ্যাসো ডাইলেশন হয়ে যাবে, হয়ে গেলে তার কিন্তু ব্লাড প্রেশার এমনিতে কমে যাবে, দেখা যাবে তার ড্রাগের ইফেক্ট ছাড়া ব্লাড প্রেশার এমনিতে কমে গেছে। এখন আপনি কি করবেন, যে রুগীটা যদি জেনে যায় যে তাকে ওল্ড ড্রাগ দেওয়া হয়েছে, তার মনটা খারাপ হয়ে যাবে, তার কিন্তু মানে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, তার ব্লাড প্রেশার কমবে না, সুতরাং আমি কিন্তু রিয়েল ইফেক্টটা পাচ্ছি না। রিয়েল ইফেক্ট পাইতে হলে পার্টিসিপেন্টকে জানানো যাবে না সে কি নিউ ড্রাগ খাচ্ছে নাকি ওল্ড ড্রাগ খাচ্ছে, জানাবো না, এটার নাম ব্লাইন্ডিং। এবার যে অ্যাসেস করতে গেল, আমি রুগীটার ব্লাড প্রেশার মাপতে গেলাম, আমি জানি যে এই রুগীটা নিউ ড্রাগ পেয়েছে, আমার মাইন্ডে কিন্তু একটা বায়াসড হয়ে যাবো, আমি তার ওই রুগীটার হাতের ব্লাড প্রেশার হয়তো বা 90 মিলিমিটার মার্কারি, কিন্তু আমার কাছে মনে হবে যেন 85-তে টিকটিক করতেছে, কারণ আমি জেনে গেছি যে নিউ ড্রাগ পেয়েছে। এই সমস্ত বায়াসকে অ্যাভয়েড করতে হবে। সুতরাং যদি পার্টিসিপেন্টকে ব্লাইন্ডিং করা হয় আর বাকিরা সবাই জানে কে কোন ড্রাগ পেয়েছে, এটা হলো সিঙ্গেল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। আর পার্টিসিপেন্ট ব্লাইন্ডেড, যে অ্যাসেস করবে সেও ব্লাইন্ডেড,
শুধুমাত্র রিসার্চার জানবে কে কোন ড্রাগ খাইল। এটা হলো ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। আমরা সবচেয়ে বেশি করি এই ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল, ব্লাইন্ডিং করতে হবে, মানে ব্লাইন্ডিং করলে রিয়েল ইফেক্টটা পাওয়া যাবে। আরে শোনেন, আপনারা বিয়ের বাজারে পাত্র পাত্রী দেখতে যাই না, এই যে পাত্র দেখতে গেলাম, আপনি পাত্রী দেখতে যান না, আপনি জানায়া যদি যান যে আমরা আসতেছি দেখতে, আপনি কিন্তু পাত্রীর গায়ের রং খুঁজে পাবেন না, সঠিক রং খুঁজে পাবেন না, আপনি না জানায় যাইবেন, ব্লাইন্ডিং, তাহলে অ্যাকচুয়াল গায়ের রং খুঁজে পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এই জন্য রিয়েল ডাটা পাইতে গেলে আপনাকে ব্লাইন্ডিং করতে হবে। হ্যাঁ, ব্লাইন্ডিং করতে হবে। এই যে আরেকজন ডাক্তারকে যেন ইন্টারভেনিং ভেরিয়েবল নিয়ে কথা বলছিল, আমি একটা শেষ একটা জোকস করি, সেটা হলো যে আমার কি বলে অভিজ্ঞতার উপরে বলতেছি একটা যা আমার ঘটনা। আমার কোনো এক কলিগ অফিসে চাকরি করতে গিয়ে কোনো এক মহিলার প্রেমে পড়ে, যে মহিলার একটা ছোট্ট বাচ্চা আছে, হাজব্যান্ড মারা গেছে। একদিন সে ভাবলো যে তার বাসায় যাবে, গিয়ে তার অনুভূতি প্রকাশ করবে এই মহিলার কাছে, মানে প্রেম নিবেদন করবে। সে যাওয়ার সময় এক গাদা চকলেট নিয়ে গেছে বাচ্চার জন্য, এবং ওইখানে গিয়ে সে সারাক্ষণ বাচ্চার সাথে সময় কাটাইছে। মানে বাচ্চাকে মানে সময় দিয়ে মহিলাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর টার্গেট কিন্তু বাচ্চা ছিল না, বা টার্গেটটা ছিল কিন্তু মহিলা। তো এখানে সে হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মহিলা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বাচ্চাটা হয়েছে ইন্টারভেনিং ভেরিয়েবল। মানে ওই বাচ্চাটার মধ্য দিয়ে আমার সেই বন্ধু সেই মহিলাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটা হলো ইন্টারভেনিং ভেরিয়েবলের একটা গুড এক্সাম্পল যে আমি কার মধ্য দিয়ে যাচ্ছি। আর ওই যেটা বলছি ব্লাইন্ডিং, তাহলে আমরা বেশি করব ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল জাস্ট টু অ্যাভয়েড দ্য বায়াসনেস। আর ট্রিপল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল হয় যেটা নাকি পার্টিসিপেন্টও জানবে না, অ্যাসেসরও জানবে না, রিসার্চার নিজেও জানবে না কে কোন ড্রাগ খাইল। আমাদের কাছে পাঠিয়ে দিবা, আমরা ট্রিপল ব্র্যান্ড, বাট ট্রিপল ব্র্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল আমরা করি না, আমরা সবসময় এটাকে অ্যাভয়েড করবো, আমরা সবসময় প্রেফারেন্স দিব ডাবল ব্র্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল। ওকে, thank you sir, over to you though sir. Yeah, okay, thank you very much. We have with us President Society of Surgeons Bangladesh Professor Tohidul Alam. I am requesting Professor Tohidul Alam to say a few words towards us. Professor Tohidul Alam. Thank you. Am I audible? Shona jacche? Ha shona jacche sir, bhalo achen apni? Ha ashi ashi bhalo obosshoi dekho na apnar sathe bahut din jabo, covid er karone oi dike jao hoy na. Job ase porikha cholche, dekha hobe inshallah. First of all, I'd like to thank the Society of Surgeons branch, Silet branch, for organizing such a beautiful webinar on very basic thing and very, very important thing for our postgraduate doctor, particularly those who are doing MS and FCPS, who are using their research tool. Because, you know, with the surgeons, we do all the works, but actual research work we understand very less, or we don't give enough time on this aspect. But the new generation doctors, they are coming with this new concepts, how to make the right papers, how to research towards. So I am very much delighted to see the presentation. Actually, he's a renowned person. I know him very well. He is one of the statistical analytic person in our country. We work on this field. And we take lots of help from him during our examination and guiding our students. So I thank to the presenter, particularly for his beautiful presentation. And I have seen lots of more than 80 participants were there, and they have present till the end of the session. And with this word, I would like to conclude my speech here. And it is about 10:45 p.m. now. And again, I thank to the Silet branch of Society of Surgeons of Bangladesh and presidents of Silet branch and other executive member for organizing such a beautiful and very informative and time demanding topics on research methodology. Thank you everybody. Thank you Professor Tohidul Alam for his kind words. Now we are at the end of this session almost. Now I like to request Professor NQM Musalin to give a formal vote of thanks in a very short way. Professor Musalin, unmute for
alaikum. I am Dr. Nur Kaim Mohammed Salim, Professor of Surgery, General Medical College. On behalf of Dr. Faiq Aziz Chowdhury, I would like to express my gratitude to all the participants and the chairperson of this area, Hassan Chowdhury, the moderators, Professor Akim Daud sir, the president of SOSB Central, Professor Tohidul Alam sir, the senior professor of surgery, Professor Abigul Salen sir, all the members of SOSB SILET and the Central. I would like to express my heartiest gratitude to unparalleled speaker on the biostatistics of Bangladesh, Professor Mujammil Haq sir, for his easiest method of expressing the way of research methodology to all of us. I would like to thank all of the participants to take part and make the session live. I'm also thanking the Society of Surgeons SILET branch for such type of helpful session for all. Thank you all and good night. Thank you. Thank you, Professor Musalin. Now we are almost at the end of this session. Now we'll listen some words from the from Professor Dewan Ali Hassan Chowdhury, who is the President Society of Surgeon SILET branch and who is the president of this session. Professor Dewan Ali Hassan. Thank you, Dawud sir. We are really grateful to Mujammil sir and Tohid sir. Tohid sir's presence really, I think, encouraged all the participants. And about Mujammil sir, nothing to say. I have attended his training programs, intensive training program, full training program, 3 days, 4 days, organized by the BCPS. Organized by TIS Association of SILET MHS Swami Medical College, organized by Medical Education Unit, SILET MHS Swami Medical College. And several times I attended his training programs, his lectures, and every time I learned many new things. And just to inform Mujammil sir and Tohid sir, that in SILET we are trying to train our trainees, surgical trainees, in such a way that they can pass their fellowship or master's examination through the first chance. So during this COVID crisis, we have taken this advantage. And we tried to find out advantage from the difficulty. And in the afternoon, every day we take classes for our trainees, both the masters and the fellows. We'll involve our faculties of other medical colleges also, so that we are taking class in the afternoon when the trainees, they are free. A group, they do their duties in the morning, and one group duties do their duties in the evening. So in the afternoon, they're relatively free, and we take classes in the afternoon. And with that intention, actually, we have arranged this training program from Mujammil sir. The fellows, the part one FCPS, they attended the training course organized by the BCPS. And the MS students, they're really deprived, just because the regular classes on the biostatistics, these are now postponed for this COVID crisis. So I think they will be more benefited from this training course. And we are really grateful to Mujammil sir. And we'll really, in future also, we'll ask him, we'll disturb him to take advantage, to learn a lot of things from him. So I'd like to thank all the participants, and we cannot entertain the participants, and mainly our respected Mujammil sir, we could not even offer a cup of tea because of this COVID crisis. And I hope in future, when this crisis will be over, we'll arrange the training program in the medical college. And in that case, we'll have in-person presence and face-to-face interview. And in that case, we'll try to compensate this loss. So thank you very much, sir. Thank you very much, everyone. Thank you. Thank you. Thank you.
স্যার দেখা হবে স্যার আমরা চেষ্টা করব অর্গানাইজ করার ওকে থ্যাংক ইউ এভরিবডি সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ তোহিদ স্যার আপনি হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে তোহিদ স্যার দোয়া করুন আমাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি আমাদের ট্রেনিংদেরকে গড়ে তোলার জন্য আমাদের সোসাইটির প্রোগ্রাম শুরু হচ্ছে বোধহয় 19 তারিখ থেকে চলবে 5 দিন সবাইকে লিংক দিয়ে দিলে ওরা অবশ্যই করবে কালকে থেকে স্যার হ্যাঁ কালকে থেকে শুরু হবে এইটা স্পিকার এন্ডাই থাকবেন লোকতন্ত্র কয়েকজন সাথে কোনো ওইটাই থাকবেন ঘুরে ঘুরে সবাই আবার দেখবে আবার শুনবে আস্তে আস্তে মনে সবই মনে থাকবে ঠিক আছে কালকে লিংক দিলে লিংকটা সবাইকে দিলে সবাই থাকবে দেখবে স্যার লিংক দিছি আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম